আমার নাম আতিক, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি ঘটনা শেয়ার করতে চাই আপনাদের কাছে। এটা একটা সত্য ঘটনা যা 2018 সালের মাঝামাঝি সময়ে ঘটে। আমাদের মসজিদ থেকে একটা 3 চিল্লার জামাত বের হয়, আমিও সেই জামাতে ছিলাম। মূল ঘটনা আমাদের শেষের চিল্লাতে চট্টগ্রামে, যেটা রাঙ্গুনিয়ার সফরের শেষের দিকে ঘটেছিল। স্থানীয় তবলিগের মুরব্বীগণ তাকাজা রাখলো যে আমরা যেন বান্দরবনে গিয়ে এই শেষের 10 দিন মেহনত করি। আমরা বড়দের জানালাম আমরা মাসোয়ারা করে আপনাদের জানাবো, কারণ 3 চিল্লার শেষ সফর সবার আর্থিক অবস্থা তেমন সুবিধাজনক থাকে না। আমি শেষের 2 চিল্লার জিম্মাদার ছিলাম। জামাতে আমরা 11 জন সাথী ছিলাম। সাথীদের নিয়ে মাসোয়ারায় বসলাম, কিন্তু আমরা কোনো ফয়সলা করতে পারছিলাম না। তবে একটা ফয়সলা হলো, এবং তা হলো ইস্তেখারা করা। এটা একটা আমল, ইস্তেখারায় যা আসবে আমরা তাই করব। ইস্তেখারার জন্য একজন সাথী ফয়সলা করলাম, যে সিদ্ধান্ত নিল আমরা ঘুমানোর পর সে তাহাজ্জুদ এবং ইস্তেখারার আমল করে ঘুমাতে যাবে। সে যখন আমল শেষ করে ঘুমালো, তখনই মূল ঘটনা ঘটে। প্রচণ্ড গরম ছিল এবং আমরা 2 জন সাথীকে নিয়ে বারান্দায় ঘুমালাম। রাত তখন 1টা থেকে 1.5টা বাজে। এই সময় আমরা প্রচণ্ড বিকট শব্দ চিৎকার শুনলাম। আমাদের কাছে মনে হলো যেন 30-35 জন মিলে চিৎকার করছে। মসজিদের ভেতর আয়তুল কুরসি, এটা আমার অভ্যাস। ভয় বা আতঙ্ক হলেই আমি মুখে উচ্চ শব্দে পড়তাম। পড়তে পড়তে ঢুকে দেখতে পেলাম তাকে যেন কেউ তার মুখে মধ্যে বারবার আঘাত করছে, সেটা দিয়ে বারবার প্রতিহত করার চেষ্টা করছে, আর অনেক জোরে জোরে কান্না করছে। আমরা দেখছিলাম তার বডি লাটিমের মতো ঘুরছে। মসজিদ অন্ধকার ছিল, কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা বলে বোঝানো যাবে না। আমি একসাথে বললাম লাইট জ্বালাতে, যার সুইচ চোখের সামনেই ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লাইটের সুইচই খোঁজা যাচ্ছিল না, খুঁজে পাচ্ছিল না কেউ। চোখের সামনেই সুইচ, সে নাকি দেয়াল ছাড়া কিছুই দেখতে পায়নি, অথচ আমি স্পষ্ট সুইচ দেখতে পাচ্ছিলাম। পরে আমি তার হাত নিয়ে সুইচের উপর হাত দিলে সে লাইট জ্বালায়। লাইট জ্বালানোর পর আমার চোখ উপরের দিকে উঠে যায়। আমি দেখলাম 2টা ধবধবে সাদা পাখি রাউন্ড দিচ্ছে। তখনও কিন্তু উচ্চস্বরে কান্নার আওয়াজ থামেনি। এলাকাবাসী এই বিকট শব্দের কান্নার আওয়াজ পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে চলে আসে। আসলে তারা মনে করে লুটপাট করার জন্য ডাকাত দল আসলে হানা দিয়েছে এখানে। আমাদের জামাতে দুইজন হাফেজ সাহেব ছিল। পরবর্তীতে তারা কোরআনের আয়াত পড়ে ফু দিলে সে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে, এটা তাদের একজন সাথী, কিন্তু সে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ছিল। ফজরের পরে তাকে স্থানীয় মাদ্রাসার মোহতামিমের কাছে পাঠানো হয়। 2 হাফেজ সাহেবকে দিয়ে মোহতামিম সাহেব যেই জিনগুলো তাকে হামলা করেছিল তাদের মধ্যে একজনকে ডাকেন ওনার প্রসেসের মাধ্যমে। সেই জিন ওনাকে বলে এই সাথী জামাতে ষড়যন্ত্র করেছিল, জামাতের আমির সাহেবের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছিল। সর্বশেষ তারা এটা বলেছিল তাকে আর কোনো ক্ষতি করবে না। আসলে মোহতামিম সাহেবের সাথে তারা পুরো ব্যাপারটাই মিথ্যা কথা বলেছিল। মোহতামিম সাহেবের কাছ থেকে আসার পর আমি জিজ্ঞাসা করলাম আসলে হয়েছিল কি তোমার সাথে। সে বললো ইস্তেখারার আমল করে আমি মিম্বর বরাবর শুয়ে পড়লাম মোটা জায়নামাজ বিছিয়ে, কারণ তাহাজ্জুদ পড়িনি। একটু পর উঠব তাহাজ্জুদের জন্য, তাই বেডিং বিছাইনি। চোখ মাত্র লেগেছে এমন সময় দেখি কিছু লোক এসে কোনো কথাবার্তা নেই আমাকে মারধর শুরু করলো। আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম। আমি শুধু আমার হাত দিয়ে তাদের আঘাতগুলো প্রতিহত করার চেষ্টা করছিলাম, ওরা শুধু আমার মুখেই মারছিল। আমি দরজা খুঁজতেছিলাম বের হওয়ার জন্য, পাচ্ছিলাম না। সেই সাথে জিনগুলো অনেক জোরে চিৎকার করতে লাগলো। বলা বাহুল্য, ঘটনার পর যখন আমরা লাইট জ্বালালাম তখন তার মুখে অসংখ্য নখের আঁচর, আঙ্গুলের ছাপ আমরা দেখতে পেয়েছি, শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি। সেদিন মসজিদের ইমাম সাহেব ছিলেন না। ঘটনার দিন 11টার উনি মসজিদে আসেন, এসে সব শোনেন এবং বলেন এই মসজিদটা অনেক পুরানো, এই মসজিদে কোনো ইমাম বাবা মুয়াজ্জিন বেশি দিন টিকতে পারে না, কারণ এই মসজিদের পাশে একদল জিনের বাস আছে। তারা প্রতিদিন ইমাম্মা মুয়াজ্জিনকে ভয় দেখাতো। হুজুরেরা কখনো দেখেন মসজিদে লাইট জ্বলছে, আবার কেউ নামাজ পড়ছে, আবার কেউ লাফালাফি করছে, আর কেউ আবার হুজুরদের ভেংচি কাটছে, বাথরুমে গেলে দরজা লাগিয়ে দিচ্ছে, কখনো বা
শোয়ার রুমের দরজা প্রচণ্ড জোরে লাথি মারছে। তো কোনো কোনো হুজুর কিছুটা কোরআনের মাধ্যমে ব্যবস্থা নিলেও আসলে কিছুই করতে না পেরে চাকরি ছেড়ে চলে যায়। বর্তমান ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তিনি এগুলোর চিকিৎসা ভালোভাবেই জানেন। তো ওই হুজুর ওই ইমাম সাহেব বলছে ওরাও আমাকে ভয় দেখায় কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। তা আমি এসব ভয় পাই না, এই জিনগুলো পাহাড়ে বসবাস করত, এরা খুবই দুষ্ট এবং খবিশ টাইপের জিন। ইমাম সাহেব বলেন এরা এতটাই খারাপ যার কারণে এদের সর্দার জিন এদেরকে তাদের মূল বাসস্থান থেকে তাড়িয়ে দিয়েছেন। সর্দার বলতে তাদের মেইন যে জিনদের যে কর্তৃত্ব ছিল তাদের মধ্যে, এই জন্য তার মাতারা মানুষের লোকালে ঢুকে মানুষকে ডিস্টার্ব করতে থাকে। এই ইমাম সাহেব প্রায় 6 মাস ধরে সেখানে আছেন, বিগত 2-3 বছর যাবত কেউ নাকি এতটুকু সময় থাকেনি। ইমাম সাহেব চেষ্টা করছে ওদেরকে তাড়ানোর জন্য। এদিকে আমরা আমাদের তবলিগের বড়দের পরামর্শে চট্টগ্রাম মূল শহরে চলে আসি। পরে সফর শেষ করার পর একজন ভালো আলেম দ্বারা ওই সাথীর চিকিৎসা করা হয় এবং ওই আলেম বলেন এই জিনগুলো ওনাকে নাকি এমন জাদু করেছেন যার কারণে উনি আস্তে আস্তে পাগল হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে তিনি এখন সুস্থ আছেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সকল বাবাত বাধা বিপদ থেকে পাশে রেখে নতুন এক এপিসোডে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ প্রচার করছি 86তম এপিসোড, আমি ডক্টর আলিফ এবং আমার সাথে আমার টিম মেম্বাররা। 14ই আগস্টে আমার জন্মদিনে আপনাদের ভালোবাসায় আমি খুব আলাদা করে দিনটি কাটাতে পেরেছি, যা অন্যান্য জন্মদিনের তুলনায় খুবই আলাদা। যদিও আমি কেক কেটে জন্মদিন করা বন্ধ করে দিয়েছি, যদিও ব্যস্ততায় কেটেছে আমার সেই দিন এবং নিজ পরিবারকেও সময় দিতে পারিনি, কিন্তু আপনাদের সবার মেসেজ আমি কিন্তু পড়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভৌতিকতা এতটাই আপন করে নিয়ে নিবেন আমি আমি ভাবতে পারিনি। দেখতে দেখতে আমাদের প্রায় 1,25,000 সাবস্ক্রাইবার চলে এসছে এবং ভৌতিকতা যেখানে সর্বমোট 130টি ভিডিও শেয়ার করেছে, যা প্রায় 2 কোটি ভিউজের কাছাকাছি। 100তম এপিসোডে আমাদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়িয়ে নিতে আমাদের সাথে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আমাদের গ্রুপে প্রতিদিন নতুন নতুন মানুষজন অ্যাড হচ্ছে, তাদেরকে আপনাদের গাইড করার দায়িত্ব। সুতরাং আমাদের যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন, যেটি স্ক্রোলিংও দেখতে পাবেন এবং আমাদের ডেসক্রিপশনেও দেখতে পাবেন। ওইটা হচ্ছে PHOUTIGGOTA। অনেকে আমাদের ইমেল অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করেন, আমাদের সব জায়গায় ইমেল অ্যাড্রেস মেনশন করা আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। আমি আবারও রিপিট করছি, দ্যাট ইজ PHOUTIGGOTA bhautikgotha@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা সরাসরি আপনাদের ঘটনা রেকর্ড করে পাঠাতে পারেন অথবা আপনারা লিখে পাঠাতে পারেন। রেকর্ড করে অথবা লিখে যেভাবেই পাঠান না কেন অবশ্যই আপনাদের ডিটেলস ঘটনার শেষে দিতে একদমই ভুলবেন না, নাহলে সেই ঘটনাটা আমরা আসলে আর পড়ি না। আপনাদের ডিটেলসটা খুবই দরকার হয় কারণ আমাদের কনসার্ন টিম আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইনস্টাগ্রাম সরব আছে। ইনস্টাগ্রামে আমাদের বেশ ফলোয়ার্স বেড়েছে এবং আমি চাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রামে আমি নিজেই সবার আমার নিজের নিগরানিতে থাকি এবং আপনাদের সবাইকে বলবো বেশি বেশি করে ইনস্টাগ্রামেও আপনারা মানুষকে আমাদের ব্যাপারে জানিয়ে দিন। ঘটনা শুরু করবার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই। আসলে সবসময় আমি কিছু কথা বলি, এবারও কিছু কথা বলতে চাই। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের স্টোরি টেলারদের একটা পর্যাপ্ত আকারের সম্মান দেবেন, আমরা সেটা আপনাদের কাছ থেকে সবসময় প্রত্যাশা করি। আপনারা যদি সেই সম্মানটুকু নিতে না পারেন তাহলে আমাদের শো আপনারা বর্জন করতে পারেন, যেটা আমি আগেও বলেছি। কারণ যে যারা ঘটনা পাঠায় তারা অবশ্যই অনেক কষ্ট করে তাদের এক্সপিরিয়েন্সের কথা আমাদেরকে লিখে পাঠায়, গুছিয়ে পাঠায়, যাতে আপনারা শুনে মজা পান। এদিক সেদিক করে 3-4 লাইনে একটা ঘটনা বলে ফেলাই যায় কিন্তু সেই ঘটনা শুরু থেকে আদ্যপান্ত সব কিছু জানানোর পর আপনারা যখন বলেন সেটা আপনারা সিনেমায় দেখেছেন, আমরা কিন্তু খুব কষ্ট পাই। আমাদের কষ্টটাকে আপনারা আসলে পজিটিভলি নেবেন, আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করছি। এবং আপনাদের কাছ থেকে আবারও বলছি যে অনেকেই মেনশন করেছেন বিভিন্ন ভিন্ন কথা, আমরা আসলে আমাদের এখানে কোনো ধরনের কমেডি কিছু প্রকাশ করি না, সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের সবসময় দরকার। ঘটনায় যাচ্ছি, অনেক বছর আগের কথা। ঘটনাটা ঘটে আনিসুল হক নামে এক ভাইয়ের সাথে। তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সেই আনিসুল হক হচ্ছেন তার দুলাভাই।
তো এই আনিসুল হকের ঘটনাটাই আমি প্রকাশ করছি, তিনি যেভাবে আমাকে আমাকে পাঠিয়েছেন। তো তিনি আনিসুল হক সাহেব, ওই আমি শর্টকাটলি আনিস বলছি, আনিস ভাই বলছি, তিনি এসএসসি পরীক্ষা দিয়ে চিল্লায় বের হয় এবং তার এক চিল্লার দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তার কেন যেন বাড়ি ফিরতে মন চাইছিল না, তাই তিনি আরো দুই চিল্লা দেবার আগ্রহ প্রকাশ করে। তিনি তার আমির সাহেবকে বিষয়টা জানায় এবং আমির সাহেব খুব খুশি হয়ে বলেন, আচ্ছা ঠিক আছে। আমির সাহেব বলেন, অন্য একজন আমির সাহেবের সাথে তোমাকে কথা বলায় দিব, তার সাথে পরিচয় করায় দিব, তুমি তার সাথে তুমি চলে যাও। তো আমি যখন পরবর্তী চিল্লায় বের হই, খুব ভালোভাবেই আমার দিনগুলো যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন শুরু হলো অলৌকিক কিছু ঘটনা। হবে কি না এরকম অলৌকিক ঘটনা আমার সাথে ঘটবে, সেটাও আমি কখনো কল্পনা করিনি। এশা নামাজের পর আমির সাহেব সবাইকে বলেন খাবার দাবারের কাজটা সেরে ফেলার জন্য, তার নির্দেশে সবাই খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলে। তারপর আমির সাহেব সবাইকে নিয়ে মাসলায় বসে এবং আধা ঘন্টা মাশওয়ারা করে সবাইকে ঘুমিয়ে যেতে বলেন। সবাই বিছানা করে শুয়ে পড়ে এবং আমির সাহেব কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের তেলাওয়াত করে সেও একটা সময় নিদ্রায় চলে যায়। আনুমানিক 3:30 বাজে, সবাই নাকি তাহাজ্জুদ নামাজ আদায় করতে উঠেছে। এটা তিনি তার বন্ধুর কাছ থেকে শোনা, কিন্তু সবার চোখ মুখ গম্ভীর হয়ে যেতে লাগলো, কারণ এই আনিস ভাই যার সাথে শুয়েছিল তাকে নাকি উল্টো শুয়ে থাকা অবস্থায় সবাই জাগ্রত হয়েছেন এবং সবাই খেয়াল করলো আনিস সাহেব সেখানে নেই। সব জায়গায় ভালো করে খোঁজার পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারা যে মসজিদে ছিল সেই মসজিদের চারপাশে কোনো দেয়াল ছিল না, এটা হচ্ছে 3 শেডের ছিল। তো তাদের উপরের ছাদটা ছিল ফাঁকা এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কোথাও পাওয়া যায়নি। তাদের মাঝে কেউ কেউ বলেছে হয়তো কোনো জিন টিনের সমস্যা হতে পারে। তাদের কথা শুনে আমির সাহেব ধমক দেয় এবং বললেন, তাহাজ্জুদের সময় শেষ, ফজরের নামাজ শুরু হবে, নামাজের ওয়াক্ত হয়েছে, সবাই নামাজ পড়তে চলেন। মসজিদের মুয়াজ্জিন আজান দিতে বলা হয় এবং তারা সকলেই নামাজ শেষ করে তার জন্য আনিস ভাইয়ের জন্য জুয়া দুরুদ পড়তে থাকে, কারণ তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই সকালে সবাই যখন ইশরাকের নামাজ শেষ করে তখন আমির সাহেবের হুকুমে সবাই তাকে খুঁজতে বের হবে, এমন সময় পাশের মসজিদ থেকে একটা মাইকে অ্যানাউন্স করছে যে একটা জুয়ান ছেলে নাকি বিলের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং বর্তমানে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যারা পরিচয় বা যারা জানেন বা যারা তাদের পরিচয় তারা এসে যোগাযোগ করতে পারেন। এটা শুনে আমির সাহেব দুজন সঙ্গীকে নিয়ে পাশের মসজিদে যান এবং আনিস সাহেবকে নিয়ে আসেন। আনিস ভাই যখন ঘুম ভাঙে তখন আনিস সাহেবকে তাকে জিজ্ঞেস করে, গত রাতে তোমার সাথে কি হয়েছিল, ঘটনা কি, এরকম কেন? তো তার মাথায় প্রচন্ড ব্যথা ছিল এবং প্রচন্ড গলা ফুলে গেছিল, দেখে মনে হবে কেউ যেন তার গলা চেপে ধরেছিল। আনিস সাহেব বলে যে গত রাতে ঘুমের মধ্যে হঠাৎ একটা স্বপ্ন দেখেছে তিনি দেখেন কেউ একজন তার পাশে এসে বসে, তার চেহারা দেখবার কোনো উপায় ছিল না, দেখে মনে হচ্ছিল তিনি যেন এই লোকটাকে অনেক দিন আগে থেকেই চেনে। অদ্ভুত ব্যাপার, তার চেহারা তিনি আগে কখনো দেখেনি, তখন কিন্তু তখন তার কাছে মনে হচ্ছিল এই চেহারাটা তার বেশ পরিচিত। সে যখন তার পাশে এসে বসে তিনি স্বপ্নের মাঝেই একটা বিশ্রী গন্ধ অনুভব করছিল যা কিছুক্ষণ থাকলেই পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। সে আমাকে বলে, ওঠ, আর কত ঘুমাবি, তোর সময় হইছে, এবার বাইরে আয়। আমি দেখছিলাম আমি হাঁটছি, তখনও আমি স্বপ্নে ছিলাম, সে আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি কিছুক্ষণ যাবার পর আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি চারদিক প্রচুর অন্ধকার আর আমার পায়ের গোড়ালি পর্যন্ত কাদামাটির নিচে। আমি বুঝতে পারছিলাম না আমি এখানে কিভাবে এসেছি। অন্ধকার অজানা রাস্তায় আমি কিছুটা ভয়ে যেভাবে পারি যেদিকে পারি দৌড়াচ্ছি। কিছুটা পথ যাবার পর আমি দেখি আমি কখনোই যা আশা করিনি। আমি শুনছিলাম পেছন থেকে আমার বাবা আমাকে ডাকছে, কিরে এত দূর নিয়ে এলাম আর আমাকে তুই না বলে চলে যাচ্ছিস। তো তিনি প্রচন্ড ভয় পেয়ে যায়, তিনি ভাবে কোনো ভাবে পেছনে তাকানো যাবে না, যা হবার হবে। এক পা সামনে এগোতেই তিনি যা দেখে তা কখনোই তিনি দেখতে চাবেন না, কেউই দেখতে চায় না।
তিনি দেখেন দুজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে এবং দুজনই দেখতে তার বাবার চেহারার বাবার চেহারার মতো। চারদিক এতটাই অন্ধকার, কিন্তু তার মুখ দুটো তাদের মুখ দুটো এতটাই পরিষ্কার, একদম স্পষ্ট। তারা কিছু বুঝতে বাকি রইল না। তিনি বললেন, আমার কাছে কি চাও, তোমাদের আমার সাথে কি? তারা কোনো কিছু জবাব না দিয়ে তাকে হাওয়ায় উঠিয়ে নেয় এবং সেখান থেকে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। প্রথমে তারা তিনি দেখেন তারা দুজন ছিল, তো যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি দেখেন 60টা লোক যাদের কোনো আকৃতি নাই, তবে বুঝতে পারছিল তারা হাসছে, তারা বলছে এবার আর কষ্ট নাই। তো তিনি কিছু বুঝে ওঠার আগেই মাঝখান থেকে একজন এসে তাকে সজোরে লাথি মারে। তিনি কয়েক গজ দূরে গিয়ে পড়ে এবং প্রচণ্ড বুকে ব্যথা পেতে থাকে। তারা 7 জন তাকে কাদার মধ্যে তার মুখ ঢুকিয়ে দিতে চাচ্ছিল। তিনি তার গায়ের সমস্ত জোর দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, পেরে উঠছিল না। মনে হচ্ছিল এটা তার শেষ সময়। মনে মনে তিনি দোয়া পড়ছিল আর বারবার তার পরিবারের কথা মনে করছিল এবং একটা বিষয়ে ভাবতে খারাপ লাগছিল যে তার বাবা মাকে তিনি আর কখনো দেখতে পাবেন না। তার নিঃশ্বাস তখন যায় যায় অবস্থা, কিন্তু আল্লাহর তখন রহমত কিভাবে আসে, ফজরের আজানই তখন দেয়া শুরু হয়ে যায় আর নিমিষেই তারা উধাও হয়ে যায়। তারপরে তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না, ঘুম ভাঙতেই তিনি এই আমির সাহেবদেরকে দেখেন। তো আমির সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তার মনে হচ্ছে যে এমন কিছু একটা হবে, তিনি আগেই বুঝতে পেরেছিলেন। তবে সেটা যে আনিস সাহেব হবেন এটা তিনি জানতেন না। তা আমির সাহেব এবার মুখ খোলেন এবং বললেন, আমরা গতকাল এসেছি এই মসজিদে, যখন আমরা এখানে প্রথম রাতটা কাটাই তোমরা কি সেদিন রাতে কিছু শুনতে পেয়েছিলে? তো আনিস ভাই সহ সবাই উত্তর দেয়, কই না তো। আমির সাহেব বলল, সেই রাতে সে শুনেছে যে ছাদের উপর অস্বাভাবিক শব্দ হচ্ছে, সে ঘুম থেকে জাগ্রত হয়ে সব বন্ধ করে দিয়েছিল। সেদিন রাত ওই আমির সাহেব আর ঘুমোয় নেই, কিন্তু যাবার আগে তারা দূর থেকে তাকে দেখাচ্ছিল, তাদের কেউ একজন হারিয়ে গিয়েছে এবং তারা তাকে ব্যাকুল হয়ে খুঁজছে। তো আনিস ভাই তখনও বুঝতে পারেনি আসলে কি চলবে, আর আমির সাহেব তখনও বুঝতে পারেনি তখন কি হতে চলেছে। যদি তাদের ইংলিশটা বোঝা যেত তাহলে তারপর তোমার মানে আনিস সাহেবের সবাইকে সাবধান করে দিত। এটা বলে আমির সাহেব সবাইকে বলে, তোমাদের নিজেদের শরীর সবসময় বন্ধ রাখবে, আর আমাকে মানে আনিস ভাইকে বিশেষভাবে বললো যে তোমার শরীরটার দিকে একটু বেশি খেয়াল রেখো আর বেশি কেয়ারফুল হও। তারপর এভাবে দেখতে দেখতে প্রায় শেষের দিকে সময় চলে এসেছে চিল্লার, আর মাত্র তখন 7 দিন বাকি, তাহলে এই 3 চিল্লা শেষ হবে, এর মাঝে আর কোনো সমস্যা পড়তে হয়নি আমার আনিস ভাইকেও না কাউকেও না, এমনকি তার সাথে যারা ছিল তাদের কারোরই সমস্যায় পড়তে হয়নি। আর যখন 7 দিন বাকি তখন তারা সিলেটের বাংলা বাজার নামক একটি জায়গায় পাকিস্তানি আমলের একটা মসজিদে ওঠে। তো মসজিদটা এখনো এবং তখনও বেশ সুন্দর ছিল, দেখলে মনে হতো কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। মসজিদটা একদম ফাঁকা এবং মসজিদের পাশে একটা মাঠ ছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, একটু এগুলেই বাড়িঘর নজরে আসে। তো সেদিন আবারও এশার নামাজ পড়ে আমির সাহেবের সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে মাসলায় বসে, তো এবার প্রায় ঘন্টা খানেক আলোচনা করার পর সবাই ঘুমোতে যাবার কথা এবং আগের মতো সবাই ঘুমিয়ে যায়। এবং আমির সাহেব সবসময় ঘুমোতে যাবার আগে কোরআন তেলাওয়াত করে এবং এটা তার সবচেয়ে ভালো একটা দিক। একটা সময় আমির সাহেবও ঘুমিয়ে পড়ে। আগের মতোই আমির সাহেব সবাইকে 3:30-এ রাত 3:30-এর সময় সজাগ করে এবং দেখেন যা চোখ কপালে ওঠার মতো। আমির সাহেব দেখেন তিনি বাদে প্রতিটা লোক উল্টো হয়ে শুয়ে আছে, অর্থাৎ যেদিকে মাথা দেবার কথা সেদিকে তাদের পা এবং সেদিকে আনিস সাহেব নেই। সবাই ভয়ে আমির সাহেবের পাশে গিয়ে বসে এবং তারা কান্না শুরু করে দেয়, তাদের সাথে কি হয়েছে, তারা ঘুমিয়েছিল তো ঠিক, অথচ উঠে দেখে তারা সবাই উল্টো হয়ে আছে এবং সেখানে আনিস সাহেব নেই। গতবার তো শুধু আনিস সাহেবের সাথে যিনি শুয়েছিলেন তিনি ছিলেন উল্টা, এখন সবাই উল্টা কেন? এখন এই প্রশ্ন তাদের মাথায়। তারা আগের মতোই তাকে খোঁজা শুরু করে, কিন্তু না, আশেপাশে কোথাও তিনি ছিলেন না। সবাই ভয়ে কুপোকাত, এবারও তাদের তাহাজ্জুদের নামাজ পড়া হলো না। ফজরের সময় হয়ে যাওয়ার কারণে তারা ওই মসজিদে আজান দেওয়ার পর তারা নামাজ আদায় করেন এবং তার জন্য দোয়া দুরুদ পড়তে থাকেন। সকাল হলে ইশরাকের নামাজ শেষ করে তাকে খুঁজতে বের হয় সবাই।
তারা নাকি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে আনিস সাহেবকে, কিন্তু কোথাও পায়নি। তারপর সন্ধ্যায় নাকি এক জেলে ছোট নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে তাকে বাংলা বাজারের বাঁশের সাঁকোর নিচে একদম নগ্ন অবস্থায় পায়, যেখানে তার পরনের লুঙ্গি তার মুখের ভেতর ঢোকানো ছিল। তার হুশ হয় পরের দিন সকালে, তাকে নিয়ে কি একটা দুর্দশায় না পড়তে হয়েছিল। আমির সাহেব তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো সেদিন রাতে আবারও কি হয়েছে তোমার সাথে? আনিস সাহেব বলেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো আমি সেই গন্ধটা আবার অনুভব করছি। আমি ঘুম থেকে জেগে উঠলাম ঠিকই, কিন্তু আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছিলাম না। আমি অনেক চেষ্টায় চিল্লাই চিল্লিয়ে গলা ফাটাই, কিন্তু কেউ আপনারা ঘুম থেকে ওঠেননি। আমির সাহেব বলল, আমরা কোনো শব্দই পাইনি তোমার চিৎকার চেঁচামেচির। তো আনিস ভাই বলে যে, আমি বুঝতে পারলাম হয়তো তারা আমাকে বোবা বানিয়েছে। মসজিদের ইমাম বলল, তারপরে কি হলো? তখন মসজিদের ইমাম ছিল। আনিস সাহেব বলে, আমার মাঝে হুঁশ ছিল, কিন্তু জানি না কেন যেন নিচ থেকেই আমি হেঁটে বাইরে বের হচ্ছিলাম। কিছুক্ষণ যেতেই সামনে একটা 15-16 বছরের একটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা দেখতে বেশ সুন্দর। আর এই মেয়েটা এখানে কেন এত রাতের বেলা? তো আমি তাকে ডাক দেই, জিজ্ঞেস করি, এই মেয়ে তুমি এত রাতে এখানে কি করছো? হ্যাঁ, উনি বললো যে, আমি বুঝতে পারছিলাম আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কিন্তু অবাক করা বিষয়ে এই শব্দ না বেরানো অবস্থাতেই মেয়েটা তার কথা শুনতে পেল এবং তাকে বলল, এখানে কি একটা আছে, তিনি খুঁজতে এসছেন। তো আনিস সাহেব বললেন, কোথায়? মেয়েটাকে তার কাছে আসে এবং অনুভব করতে পারছিল মেয়েটার গন্ধটা, কিন্তু মেয়েটাকে দেখার পর তার মাঝে তেমন একটা ভয় কাজ করছিল না। তিনি ভেবেছে কেউ তো একজন আছে, তিনি একা নয়। কিন্তু তখন তার মাথায় এটা ছিল না যে এত রাতে এখানে এতটুকু একটা মেয়ে কিভাবে আসতে পারে। মেয়েটা তার কাছে আসলে যখনই তার হাত ধরতে যাবে তখনই মেয়েটা হাওয়া হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তার মাথায় তখন আসমান ভেঙে পড়ে, পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। যাকে দেখছিল সে কিভাবে ভ্যানিশ হয়ে গেল? তিনি হঠাৎ করে ছিটকে মাটিতে পড়ে যায়। দৌড় দেবার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিল, ভয়ে তার শরীর কাঁপছিল, মনে হচ্ছিল তার বোধহয় আর সে বেঁচে আসার কোনো চান্স নেই। তিনি গরম ফিল করতে থাকে, কেউ মুখ থেকে নিঃশ্বাস ফেলে যে গরমটা অনুভব করা যায় ঠিক এরকম। আনিস সাহেব ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকায় এবং দেখে 5 বছরের ছোট চাচাতো বোন টুপা তার বাম চোখটা দেখে মনে হলো কেউ হয়তো কিছুক্ষণ আগেই সেটা উঠিয়ে নিয়েছে। তার গলা থেকে কাটা রক্ত তখন গলগল করে বেরোচ্ছে। তিনি দেখেন পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার পা থেকে ধীরে ধীরে পেছনে একজন দাঁড়িয়ে থাকার পর তিনি তার পা থেকে ধীরে ধীরে উপরে তাকায়। তিনি দেখেন ওই আনিস ভাইয়ের মা তার চোখটাকে কিরকম কুকুরের মতো খাচ্ছে। তিনি সহ্য করতে পারছিল না, তিনি দেখছিল হাওয়ায় ভাসছে তিনি এবং বুঝতে পারছিল তিনি তাকে একটা গর্তে ফেলে দেওয়া হচ্ছে। এবারে তাদের মধ্যে সেই 7 জন তার সামনে কোনো আকৃতি ছাড়া ছিল এবং তিনি বুঝতে পারছিল এবং তারা শব্দ সেরকম হাসছে, হাসার শব্দই পাচ্ছিল। তখন আবার বলল, এবার আর কষ্ট নেই, আমাদের আর ঝগড়া লাগতে হবে না একে অপরের সাথে। আনিস ভাই তাদের কিছু জিজ্ঞেস করার আগে তারা তাদের উপর চড়াও হয়ে যায়। এবার প্রথমবারের মতো তিনি তাদের আকৃতি দেখা শুরু করে। তিনি দেখেন দানবের মতো শরীর, তাল গাছের আবরণ এবং খুকরানো খুকরানো শরীর, বিশ্রী চেহারা তার সামনে প্রদর্শন করে এবং একের পর এক তাকে আঘাত করতে থাকে। তখন তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, তিনি সহ্য করতে পারছিল না। তাকে যে তারা মারছে তার চেয়ে বেশি অনেক অনেক ভয় তার ব্যথা কাজ করছিল এবং তাদের বিশ্রী চেহারা তিনি মেনে নিতে পারছিল না। শেষবারের মতো তিনি তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় এবং বলে যে, আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন, আমি তো মানুষ, আমি মারলে ব্যথা পাই, আমাকে মাফ করে দেন। তারা এসব শুনে আরো বেশি আঘাত করতে থাকে এবং লাথি এক একটা খাওয়ার পর তার শরীর থেকে দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং তিনি কি করবে তখন কিছুই বুঝতে পারছিল না। তিনি আবারও প্রাণ ভিক্ষা চায়, আমাকে মাফ করে দেন, আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করে দিন, আমার দোষটা কি বলেন, তাহলে মরে গেলেও কোনো আফসোস থাকবে না। তাদের মাঝে একজন ভয়ঙ্কর ভাবে গর্জন দিয়ে হাসি দিয়ে বলে, মনে হচ্ছিল মাটিতে যেন কম্পন হচ্ছে, সবাই হাসছে এবং সবচেয়ে অসহায় ছিলেন এই আনিস ভাই। মনে মনে আল্লাহকে তিনি ডাকছিলেন, তিনি বলছেন, আল্লাহ, হে আল্লাহ, তুমি জানো আমি সহি নিয়ত করে তোমার রাস্তায় বেরোচ্ছি। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমাকে একদিন মৃত্যু দিবে, আল্লাহ আমার সফর তুমি কবুল করে নাও। তাদের মাঝে একজন বলে, তুই জানতে চাস তোকে আমরা কেন মেরে ফেলবো?
তো আনিস ভাই ব্যথায় উফ বলার শক্তি তখন পাচ্ছিল না। আধভরা কণ্ঠে বলে, হ্যাঁ জানতে চাই। তখন তিনি দেখেন তারা সাতজন তাদের আসল রূপে তাদের সামনে হাজির হয়। একজন স্বাভাবিক, তাদের পা মাটিতে নেই, মাটি থেকে প্রায় 2 গজ উপরে। এত সুন্দর এক একটা মেয়ে তাদের চোখ ঝাপসা দেখাচ্ছিল। তিনি খুব কষ্টে চোখ মুছে আবারও তাকায় এবং দেখে অসম্ভব সুন্দরী সাতজন মেয়ে এবং 7 জন নারী। এবং তারা, তিনি মরা কণ্ঠে বলে, তোমরা কারা, আমাকে মেরে ফেলতে চাইছো কেন, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তখন তারা বললো, আমরা আছি কিছু একটা, তবে মানুষ নই। আমাদের 7 জনের একটা মানুষকে পছন্দ হয়েছে এবং সেটা হলো তুমি। আমরা তোমাকে নিয়ে যেতে চাই এবং নিজেদের মাঝে মাঝে ঝগড়া শুরু করে দিয়েছি এবং সেটা অনেকদিন যাবৎ। সবাই এক এক করে তোমাকে নিতে চাই, তাই তারা একটা সময় সিদ্ধান্ত নেয় তাকে মেরে ফেলবো, ভাগ ভাগ বাটোয়ারা করার দরকার নেই এবং এই শত্রুটা আমার শেষ করে ফেলতে চাই। এ বলে তারা পুনরায় তাদের সেই ভয়ঙ্কর চেহারায় ফেরত যায়। তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করা শুরু করে দেয় এবং চিৎকার দেয়, কিন্তু না, জীবন বোধ হয় তাকে আর সহ্য করতে পারছে না। তাদের চুল দিয়ে তাদের গলা পেঁচিয়ে ফেলে এবং তার গলা পেঁচিয়ে ফেলে আনিস ভাইয়ের প্রচন্ড জোরে লাথি মারতে থাকে। একটা সময় ভয়ানক ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে এবং কিছুই মনে ছিল না তার। সেখানে ইমাম সাহেব এসব কিছু শুনে পরদিন তাকে দুয়া পড়ে দেন এবং বলেন, কখনো যেন তিনি একটা দুয়া লিখে দেন এবং এটা সবসময় পড়তে বলেন এবং বিপদ হলে যেন পড়তে পারেন এবং এটা যেন সব সময় সাথে রাখেন। তো তার বিপদ তখনও যায়নি, হয়তো কোনো কারণে তারা চলে গেছে, তার আবার আসতে পারে। তাই ওই আমির সাহেব বলেন, এটা সাথে রাখো। সেই রাতের পর আমির সাহেব আর একটা রাতও ঘুমাননি, চিল্লা শেষ করে বাড়িতে ফিরলেন এবং বাড়িতে ফেরার পর থেকে আনিস সাহেবের আর সমস্যা হয়নি। এবং সেই যে এই যে যেটা লিখে দিয়েছিল যে সুরা যে কাগজে লেখা ছিল সেটা প্রায় 12 বছর হয়ে গেছে, তিনি আর কোনো চেঞ্জ করেন না এবং সেটা তার কাছে রাখে রেখেছিল। এবং তার প্রশ্ন তাকে এত রাতে কেন ছেড়ে দিল এবং ছেড়ে দেওয়ার কারণটা কি ছিল এবং বাঁচিয়ে রাখার কারণটা ছিল ছিল কি, তারা তো তাকে নিয়ে যেতে পারত এবং তার সাথে যারা ছিল তাদেরকে উল্টা করে রাখার কারণ কি, তো এর প্রশ্নের উত্তর তিনি পাননি। প্রশ্ন হয়তো তিনি করেই যাচ্ছেন। পরিশেষে তিনি একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যেন আল্লাহ এমন কিছু না দেখায় যেটা আমরা আসলে সাধারণ মানুষ সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে সবসময় আমরা পানাহ চাইব। এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলেছেন, তিনি শতভাগ নিশ্চিত যে যারা একবার এসব জিনিসের সম্মুখীন হচ্ছে শুধু তারাই বলতে পারবে আসলে এই ভয়টা কতটা ভয়ের, এই ভয়টা কতটা ভয়ঙ্কর, তাদের চেহারা কতটা ভয়ঙ্কর, তাদের মুভমেন্ট কতটা ভয়ঙ্কর, তাদের অ্যাটাক, তাদের আঘাত কতটা ভয়ঙ্কর। তো এটাই ছিল ঘটনা। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য এবং আমরা সেটা শেয়ার করে ফেলেছি আপনাদের সবার সাথে। আমরা আসলে ঘটনা যারা পাচ্ছি আজকে, আমরা 2টা জামাতের ঘটনা পেলাম, মাশাআল্লাহ জামাতের ঘটনা পেলাম এবং এই ঘটনাগুলো এক একটা ঘটনা আমার কাছে সাধারণ মনে হলো। সবসময় আপনারা অসাধারণ ঘটনা পাবেন না, তাই তো অসাধারণ ঘটনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 88তম এপিসোড পর্যন্ত। এবং সেখানে আসছে জাহিদ ভাইয়ের শেরশাহ, 5ম বারের মতো ওই পারে যাত্রায় তাকে সহ্য করতে হয়েছে অসহনীয় যন্ত্রণা। যাই হোক, চলে যাচ্ছি পরের ঘটনায়। সামির ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভৌতিকতার সাথে থাকবেন। চলে যাচ্ছি সরাসরি সামির ভাইয়ের কাছে। ঘটনাটা বেশ রহস্যময় আর এটা ঘটেছে আমার এক কলিগের সাথে। সেই কলিগের নাম হচ্ছে দেলওয়ার। তিনি বয়স হবেন 40 কি 45 বছরের মতো। 2019 সালে তিনি ঢাকা থেকে কোনো একটা জায়গায় মার্কেট ভিজিটে যাবে। যেহেতু সেলসে কাজ করেন তিনি, তো প্রতি মাসেই তাকে 3-4টা ট্যুরে বিভিন্ন জেলায় যেতে হয়। তো যেই জেলায় তিনি যাবেন সেটা সম্ভবত ছিল ভোলাতে। তো ভোলা যাওয়ার 2 দিন আগে উনি ওনার বাসায় রাতে যখন ঘুমাতে যাবে তখন তার প্রচণ্ড অফিসের কাজের চাপ, খুব ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েন। তো ঘুমানোর পর তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি দেখছেন যে ভোলায় তিনি ভিজিটে গিয়েছেন এবং সেখানে একটা হোটেলে উঠেছেন। তো হোটেলে যখন তিনি রাতে ঘুমাতে যাবেন উনি এটা স্বপ্নে দেখছে যে কেউ মনে হয় তার গলাটা চেপে ধরেছে, তিনি শ্বাস নিতে পারছিল না।
এরকম যখন একটু উল্টাপাল্টা স্বপ্ন তিনি দেখছেন, তিনি তখন ঢাকায় থাকা অবস্থায় তিনি তখন ঘুম থেকে উঠেছেন এবং তিনি ভাবেন যে হয়তো সারাদিন কাজের চাপ ছিল, এগুলোর জন্য হয়তো উল্টাপাল্টা স্বপ্ন তিনি দেখেছেন। তারপর যথারীতি ওনার দিন একদিন ভালোই যাচ্ছিল, ভোলায় তিনি টিকটিকি ভিজিটে যান। তো যেই রাতে তিনি প্রথম থাকবেন হোটেলে, তিনি রাতে ঘুমানোর মধ্যে তার যেন কেমন অস্বস্তি লাগছিল, কেন জানি ঢাকার সেই স্বপ্নটা কথা তার মনে পড়ছিল, মানে ঢাকায় থাকতে তিনি স্বপ্ন দেখেছিলেন তার মনে পড়ছিল। যাই হোক, কোনোরকম রাত পার করে পরদিন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে, দেখছে যে তার গলার নিচ অংশে লাল একটা দাগ। তিনি তত গুরুত্ব দেয় না, তিনি হয়তো ভাবে যে কোনোরকম কোনো কারণে হয়তো এই দাগটা লেগে এসে, মানে দাগটা পড়েছে হয়তো বা সারাদিন অফিস শেষ করবে। সন্ধ্যার দিকে তিনি কেন যেন একটা ব্যথা অনুভব করে এবং তার সাথে অন্য যে কলিগ আছে তাকে তিনি বলছে, আচ্ছা দেখেন তো আমার গলায় কিছু দেখা যায় না কেন, খুব জ্বলতেছে এবং ভিতরটা ব্যথা ব্যথা করছে। তো সেই কলিগ বলে যে হ্যাঁ এরকম তো একটা দাগ দেখা যাচ্ছে, হয়তো আপনি কোনো পোকা কামড় দিচ্ছে কিছু একটা হবে। যে একদিন থাকার পর তিনি তারপর ঢাকা এসে পড়েন, আস্তে আস্তে এটা আরও মানে বাজেভাবে ওনার ব্যথাটা শুরু হয়, উনি বিভিন্ন ডাক্তার দেখায় কিন্তু সমাধান হয় না। একটা সময় গিয়ে ওনার দেখা যায় যে যে গলার যে অংশটায় ওনার এরকম ব্যথা হয় সেটা মানে সবসময় নাকি হতো না, যখনই সেই ব্যথাটা হতো তখন নাকি তার শরীর সব অনেক অস্বস্তি হয়ে যেত, অস্বস্তি লাগতো আর কি, তখন তো তখন মানে ওই মুহূর্তে ওনার অস্বস্তি লাগতো। তো কথা প্রসঙ্গে এমনি যেহেতু ওনার একটা স্বপ্নে তিনি দেখেছিল, এটা ওনার কাউকে এরকম প্রথম পর্যায়ে জানায় নাই, তো এখনও একদিন একটা মসজিদের হুজুরের কাছে তিনি এটার ব্যাখ্যা জানতে চান। তো সেই হুজুর বলে যে দেখুন অনেক সময় দেখা যায় যে কালো জাদু যদি এরকম প্রভাব থাকে আপনার উপর এরকম সমস্যা হতে পারে। তো দুই একটা হুজুরের মাধ্যমে তিনি পরবর্তী জেনেছিলেন কি হয়তো বা তাকে চাকরির খাতিরে অনেক হয় না যে গলিকে একজন একজন দেখতে পারে, এটা কিন্তু হয় সচরাচর, হয়তো এরকম তাকে এরকম কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে সে চাকরিটা করতে না পারে। ঠিক ঠিকই এই একটা সামান্য অজুহাতের মানে এই একটা সমস্যা, গলার এই সমস্যার কারণে তিনি আর চাকরিটা করতে পারেন না। এবং ঠিক ঠিকই যখন তিনি চাকরি ছেড়ে দেন তার যে গলায় যে এরকম জ্বালা পড়াবে, যে অস্বস্তি লাগতো বা যে দাগ ছিল এরকম, এটা সম্পূর্ণ ঠিক হয়ে যায়। তো সেই ভাই আমাকে বলে যে ভাইয়া এটা আমার এরকম একটা ঘটনা একটা ঘটেছিল, একটা ছোটো ঘটনা, রহস্যময় কিনা জানি না মানে একটা বাস্তব ঘটনা, যদিনে আমি চাকরিটা ছেড়ে তারপর থেকে আস্তে আস্তে অনেক অনেক সমস্যাগুলো চলে যায়। শ্রোতা বন্ধুরা, আমি সামিন আনসারি শুরুতে একটা ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এটা হয়তো বেশি বড় ঘটনা না কিন্তু একটা বাস্তব ঘটনা যেটা আমি শুনেছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। তো আমি এখন চলে যাব তসলিম সাহেবের ঘটনায়, যাকে আপনারা তসলিম হুজুর নামেও চিনেন, তিনি পটুয়াখালীতে থাকেন এবং এটা আমাকে এই ঘটনাটা যিনি পাঠিয়ে থাকেন তিনি জাবের ভাই, উনি যে বাসায় থাকেন তার বাসার উপরতলে সেই তসলিম হুজুর উনি থাকেন। তো এই ঘটনাটা 2015 সালের দিকে হবে। তো তখনকার সময় তসলিম হুজুর তিনি কোন একটা মসজিদে তখন নতুন ইমামতি তিনি শুরু করেন, তো সেই এলাকায় সকলেই তখন হুজুরকে খুব ভালোভাবে জানতো চিনতো। তো মাঝে মাঝে দেখা যেত যে হুজুর যেহেতু এরকম অনেকে ঝাড়ফুঁক দিত এবং তার সাথে জিন থাকতো, জিনের মাধ্যমে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করতেন, তো অনেকে এরকম ঝাড়ফুঁক দিতে মসজিদে আসতো। তো কোনো একদিন আসরের নামাজের পরে মাহফুজ নামে সে এলাকার এক ভাই তিনি হুজুরের সাথে দেখা করতে আসেন এবং ওনার সাথে কুশল বিনিময় করার পর তিনি হুজুরকে দাওয়াত দেয় এবং দিয়ে বলে যে দেখুন হুজুর আমি তো নতুন বাসায় উঠেছি, তো সেখানে একটা মিলাদের আয়োজন করতে যাচ্ছি, তো আপনি যেখানে আসবেন বাসায় মিলাদটা পড়াবেন এবং এটা আগামীকাল এরকম আসরের পর। তো হুজুর সেই দাওয়াতটা গ্রহণ করেন এবং পরের দিন তিনি সেই বাসায় যাবেন। তো সেই বাসায় যে মাহফুজ সাহেব আছেন, তার স্ত্রী নিপা আপু এবং তাদের সন্তান আছে রিয়াদ। তো সেই রিয়াদকে সেই তসলিম সাহেব তিনি অনেক আগে থেকে তিনি তাকে কোরআন শরীফ পড়া শিখিয়েছেন এবং রিয়াদের বয়স ছিল, মানে সেই বাসায় যে সন্তানরা ছিল রিয়াদ তার বয়স ছিল 10-11 বছর হবে এরকম। যাই হোক, হুজুর পরদিন এরকম বাদ আসর তিনি সেই বাসায় ঢুকবেন, যেহেতু মিলাদের উদ্দেশ্য আছে। তুমি যখন বাসায় ঢুকবেন তখন এটা তো নতুন বাসা, আমি আবারও বলছি, তো এই বাসায় ঢুকতে তিনি দেখছেন যে একটা বয়স্ক মহিলা একটা অল্প বয়স্ক বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, কিন্তু হুজুরের এই মহিলাটাকে দেখে একটু সন্দেহ হয়, সন্দেহ হয় বলতে যে তার সুবিধার মনে হচ্ছিল না। তো হুজুর একটু মানে নিজে থেকেই পরীক্ষা করার জন্য ভাবতেছিল যে কী করা যায়। তো
তসলিম সাহেবের সাথে কিন্তু একটা পয়সা থাকতো, যেটা ওনার সাথে থাকা জিনটা দিয়েছিল, সেই বন্ধু জিন দিয়েছিল যে কোনো কারণে যদি কোনো সমস্যা পড়ে পয়সাটা হাতে নিবা, পয়সার মাধ্যমে সমস্যার সমাধানটা করবা। তো তসলিম সাহেব তিনি তখন তার পকেট থেকে পয়সাটা বের করে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করা মাত্রই যেই মহিলাটা বসা ছিল সেই বাচ্চাটাকে নিয়ে দৌড়ায় সেখান থেকে চলে যায়। তখন হুজুর কিছুটা হলেও টের পেয়ে যায় যে এখানে হয়তো কোনো একটা সমস্যা আছে। তিনি তারপর সে বাসায় ঢোকেন। তো বাসায় তো যেটা হয় যে মিলাদের সময় কিন্তু আগরবাতি অনেকে জ্বালায়, কিন্তু এই সেই আগরবাতির গন্ধটা তার নাকে লাগছিল না। কিন্তু তিনি দেখছে যে আগরবাতির সামনে জ্বালানো, তিনি একটা দুর্গন্ধ পাচ্ছিল এবং বাসাটা জানি তার কেমন একটা গোমটো গোমটো ভাব লাগছে। এরপর হুজুর যখন যে সেই বাসায় ঢুকবে, তিনি দেখছে যে কেন জানি ওনার মনে হচ্ছে দেয়ালের ওই পারে কি হয়তো তার কথাটা শুন, মানে তাকে দেখতে চাচ্ছে, বা তিনি কিছু বলতে গেলে যে হয়তো তার কথা শুনবে, এরকম বা কান পেতে আছে, এরকম হুজুরের বেশ এরকম লাগছিল আর কি। তো উনি এটা যখন হচ্ছে নিজের থেকে তিনি অনেক দোয়া দুরুদ পড়তে থাকেন এবং নিজের শরীরটা তিনি বন্ধ করে নেন। এরপর তিনি যখনই মিলানটা শুরু করতে যাবেন, বাসার একটা কোনায় দেখছে সেই মহিলাটা আবার সেই বাচ্চাটাকে নিয়ে বসে আছে এবং এবার সেই মহিলাটা হুজুরের দিকে তাকায় হাসছিল। হুজুর আবার দোয়াদুরুদ শুরু করেন এবং এবার দোয়াদুরুদ করার পর রুমের চারপাশে দেখছেন যে সেই মহিলাটা নাই। যাই হোক, মিলাদ পড়ানো হয়। তো মিলাদ শেষে সেই হুজুর তিনি বাসায় তো যারা ওই যারা এসেছিলো অতিথি তারা একের পর এক অনেকে চলে যাচ্ছে। তো হুজুর তিনি সব অতিথি যাওয়ার পর তিনি ভাবছিলেন যে নিবাপু এবং মাহবুব সাহেব ওনাদের সাথে একটু কথা বলবে। তো সেই হুজুর এরপর মিলাদ শেষ হওয়ার পর যখন উনি যখন ফেরত যাবে মানে বের হয়ে পড়বে, তখন সেই নিবাপুকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনার স্বামী মাহবুব সাহেবকে ডাকেন, একটু কথা বলি, আসলে যে বিষয়টা হচ্ছে যে কী বাসাটা আমার কেন জানি মনে হচ্ছে একটু সমস্যা আছে, আপনারা আমাকে এরকম মিলাদ আমাকে দিয়ে মিলাদ পড়েছেন, আল্লাহ রসুল্লাহ সব ঠিক হবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটা সমস্যা আছে এবং এটা আপনাদের সামনে মানে বিরাট একটা বড় সমস্যার সম্মুখীন হওয়া মানে আপনাদের হওয়া লাগতে পারে। তো মাহফুজ সাহেব তিনি আবার এরকম ভূত প্রেত বা এরকম অলৌকিক কিছু বিশ্বাস করতো না। তিনি নাকি তখন হুজুরকে একটু অন্যভাবে একটু কথাবার্তা বলে বলতেছে যে হুজুর দেখেন এসব মিথ্যা বানানোর কথা বলে না, আর এগুলো আমরা বিশ্বাস করি না, আর আপনি বাসে মিলাদ পড়াচ্ছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আমার পরিবারকে একটু মানে এরকম ভয় দেখাবেন না, এটা বলতেছে। তো এটা বলে সেই মাহফুজ সাহেব সেখান থেকে চলে আসে এবং নিবাবু তখন তিনি হুজুরকে বলতেছে যে দেখুন হুজুর, আপনাকে আমি বাবার মতো সম্মান করে শ্রদ্ধা করি, তো আমি আমার হাজব্যান্ডের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি যদি বাসায় কোনো সমস্যা থাকে আপনাকে আমি আরেকদিন ডাকবো, আপনি একটু আসলে দেখেন। তখন আবার মাহফুজ সাহেব আসে, তখন মাহফুজ সাহেব এসে হুজুরকে বলছে হুজুর আসলে আমি এরকম বলতে চাই না, কিন্তু এগুলো আসলে আমি পছন্দ করি না যেসব কথাবার্তা বলা, যা হোক। তারপর সেই হুজুর তিনি সেই বাসা থেকে বের হবেন। তো বের হওয়ার সময় আবার সেই মহিলাটাকে তিনি দেখেন বাচ্চা কোলে নেওয়া সহ, এবারও ঠিক আগের মতো মুচকি হাসি দেয় এবং হুজুর ততটা গুরুত্ব না দিয়ে এবার তিনি বাসা থেকে বের হয়ে তিনি চলে যান। প্রায় 35-36 দিনের মাথায় হুজুরের কাছে একটা ফোন আসে। তখন শ্রীনিবাপু হুজুরকে উদ্দেশ্য করে বলে হুজুর আমি পরিচয় দেয় ওনার দিয়ে বলতেছে যে আমাদের যে সন্তান রিয়াদ ওর শারীরিক অবস্থা ভালো না, আপনি যদি বাসায় আসতেন তাহলে খুব ভালো হতো। তো হুজুর উনি বলে যে ঠিক আছে আমি নামাজ পড়ে মাগরিব নামাজ পড়ে আমি আসব, দেখি কি সমস্যা। তারপর তিনি মাগরিব নামাজ পড়ে যান। যাওয়ার পর তিনি নিবাবুকে বলতেছে যে দেখেন আমি কিন্তু আগেই বলছিলাম যাতে তোমার সমস্যা আছে, তো এখন দেখি কি হয় না হয়। তো আবার মাহফুজ সাহেব সেই মুহূর্তে আসে এবং হুজুরকে বলে যে আপনি কি বলতে চান, আমার ছেলেকে কি জিনিয়াসার করছে? তখন নিবাবু বলতেছে আচ্ছা তুমি একটু থামো আগে বুঝি হুজুর কি বলে। তো হুজুর বলতেছে যে আসলে সমস্যাটাকে আগে বলেন। তখন নিবাবু বলে যে রিয়াদের বেশ কয়েকদিন ধরে এরকম শরীর কাঁপুনিদের জ্বর আসে এবং আমরা কয়েকটা ডাক্তার দেখাইছি বিগত এরকম এক মাসের মতো, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তো এখন হুজুর আপনি একটু ঝাড়ফুঁক দেন, কারণ আমাদের এরকম এক মুরব্বি আছে, ও আমার ছেলেকে দেখি সে মুরব্বি বলছে যে ওকে নাকি জিনে আসর করছে। তো মাহফুজ সাহেব তো আবার সেই হুজুরের উদ্দেশ্যে এবং নিবাবুর উদ্দেশ্যে বলছে তোমরা এগুলো ছাড়াও এগুলো দিয়ে বাদ দাও, দরকার আমি আমার ছেলেকে বিদেশে নিয়ে যাবো, তাকে আমি সুস্থ করে তুলব। কিন্তু মাহফুজ সাহেবের এরকম আচরণ সেই হুজুরের ভালো লাগছিল না। তখন নিপাপু তিনি তার হাজব্যান্ডকে একটু ঝাড়িতে বলছে দেখো আগে দেখি কি হয়, সমস্যার সমাধান হয় নাকি দেখি।
তখন সেই ছেলেটাকে ডাকা হয়, মানে রিয়াদকে ডাকা হয়। তো রিয়াদ নাকি তখন খুব কম কথা বলতো, হুজুর তাকে তো কম কথা বলতো। তো হুজুর বলতেছে যে বাবা তুমি, মানে ওই সেই রিয়াদকে উদ্দেশ্য করে বলছে, তুমি কি এরকম কিছু দেখতে পাও বা কেউ কি তোমাকে এরকম এসে ভয় দেখায়? তখন রিয়াদ সে বলছে যে আমি আমার দাদুকে দেখতে পাই, আমার দাদু আমাকে সবসময় ডাকে, আমাকে আমাকে খেলনা নিয়ে আমার সাথে খেলতে আসে। তখন আরও কিছু প্রশ্ন করে সেই তসলিম সাহেব। তখন সেই রিয়াদ বলছে যে দাদু যখন আসে তখন উনি কালো পাঞ্জাবি কালো পাজামা পরা থাকে, একটা কালো টুপি পরা থাকে, আর ওনার হাসিটা জানি কেমন বাজে। এই কথাগুলো শুনে হুজুরের কিছুটা সন্দেহ, এবং হুজুর বলে যে নিবাবুকে আছে এক কাজ করেন, আপনার হাজব্যান্ড যদি এরকম রাজি হয় তাহলে আমি আবার আগামীকাল আসবো, দেখি এটার একটু খবর নিতে হবে, এবং আপনার ছেলেকে একটু খেয়াল রাখবেন যে ও আসলে এই দাদু যে বলতে সেটা ওনাকে আবার দেখে নাকি, আর জিজ্ঞেস করে দাদু কোথায়। তখন মাহফুজ সাহেব তো তিনি সাথেই ছিল, তিনি বলতেছে যে আসলে আমার বাবা তো অনেক আগে মারা গেছে, এখন ও এটা কীভাবে দেখে এটা বুঝলাম না। মানে মাহফুজ সাহেব আস্তে আস্তে নরম হচ্ছিলো আর কি। তো এরপর হুজুর সেদিনের মতো চলে যায়, পরের দিন ওনাদের বাসার সম্মতিতেই পরে হুজুর আবার আসে, এশার নামাজের পর পরের দিন আসে, আসার পর আবার ছেলেটাকে ডাকা হয়। এবার সে রিয়াদকে ডাকার আগেই নিপাপু তিনি কান্না করে বলছে যে হুজুর আজকে আমি রান্না করছিলাম, রুম তখন আমার ছেলে রুমে বসে টিভি দেখছিল, কিন্তু শরীরটাতে কিন্তু এরকম কাহিল মানে জ্বর জ্বর এখনও আছে, হঠাৎ করে ও কেঁদে উঠে এবং সঙ্গে সঙ্গে আমাকে ডাকে। যখন আমি যাই গিয়ে দেখি যে আমার ছেলের হাত পুরো কাঁপছিল, তখন আমি বললাম যে কী হয়েছে, তখন সে বলে যে আম্মু দাদু আসছিল আমার হাতটা ধরে টান দিছে। নিপাপু তখন হুজুরকে দেখায় যে দেখেন আমার ছেলের হাতে এরকম পাঁচ আঙ্গুলের ছাপ, এটা কে দিল। এটা হুজুরের বেশ সন্দেহ লাগে এবং তিনি দেখছে যে আসলে হাতটা লাল হয়ে আছে, এবং তিনি ভাবে যে তখন সেই মুহূর্তে ওনার সাথে থাকা সেই বন্ধু জিনকে ডাকবে, কিন্তু সে জিন আসছিল না। হুজুর নিজে শৈলটা ঝাড়ফুঁক দিয়ে শৈল বন্ধ করে এবং বুঝে গিয়েছে যে বন্ধু জিন কোনো একটা সমস্যার কারণে এই বাসায় হয়তো আসবে না, হয়তো এই বাসার অপবিত্র বা কোনো একটা সমস্যা হতেই পারে এখানে। তারপর হুজুর নিজেও আবার খৈল বন্ধ করার পর সেই রিয়াদকে তাকে একটু ঝাড়ফুঁক দেয়। তো ঝাড়ফুঁক দিয়ে দেওয়ার পরে তিনি সেদিনের মতো চলে যায় এবং বলতেছে আচ্ছা আপনার দেখেন দু একদিন আসলে ওর কোনো সমস্যা হয় নাকি, কারণ ওকে আমি ঝাড়ফুঁক দিছি আর একটা পানি পড়া তিনি দিয়ে যান, বলছে একটা বাসা পানিটা ছিটাবেন, দেখবেন আসলে সমস্যার সমাধান হয় নাকি। তো এরকম তিন চার দিন আর কোনো সমস্যা হয় না ওই রিয়াদের। ঠিক পাঁচ দিনের মাথায় এবার মাহফুজ সাহেব তিনি হুজুরের কাছে আসেন মসজিদে এবং খুব কান্নাকাটি করে বলেন যে আপনি আমার বাসায় আসেন, আমার ছেলেটা মানে মারাই যাবে, আসেন। তখন সেই হুজুর তিনি আবার সেই বাসায় যায় এবং যাওয়ার পর তিনি বোতলে মানে তিনি তিনি এর বোতলে পানি নিয়ে যান এবং সেখানে পানি পড়ার মানে পানি সে পানিতে তিনি সুরা পড়ে পুরোটা বাসায় পানি ছিটাতে থাকেন এবং তিনি বাসাটাকে পবিত্র করার চেষ্টা করেন এবং তিনি চাচ্ছিলেন যে তার জিন এখানে আসুক। এরপর সেই হুজুর সেখানেই এশার নামাজ পড়েন, তিনি সেদিন আর মসজিদে নামাজ পড়েন, এশার নামাজ সেখানেই পড়েন এবং পড়ার পর তারপর ওনার বন্ধুজিনকে ডাকা হয়, বন্ধুজিন আসেন। বন্ধুজিন আসার পর সেই হুজুরকে বলছে যে দেখুন আপনি যে এখানে বাসায় আসছেন এটা তো নতুন বাসা, ওনার বাসা নতুন করেছে, কিন্তু এই বাসাটা একটা কবরের উপর করা হয়েছে, একটা বাচ্চার কবর, আর সে বাচ্চার কবর এখানে থাকার কারণে এখানে এরকম সমস্যা হচ্ছে এবং তার পাশাপাশি এখানে বেশ ঝোপঝাড় ছিল এবং সেই ঝোপঝাড়ে বেশ কয়েকটা জিন ছিল যেগুলা বদ জিন ছিল, মানুষের ক্ষতি করতে যেত, আর সমস্যাটার একটা পুরানো ইতিহাস আছে। তখন সেই হুজুরকে উদ্দেশ্য করে সেই বন্ধুজিন বলছে সমস্যাটা হচ্ছে যে এই যে দেখতেছেন মাহফুজ সাহেব উনি তো এখানে আছে অনেক বছর ধরে এই এলাকায়, তো এখানে তো উনি নতুন বাসা করেছে, এটা ওনাদের পৈতৃক সম্পত্তি ছিল, তো ওনার আপন ছোটো ভাই যে আছে টিটু সে করেছে কি এই জায়গাটা নিতে চেয়েছিল, যেহেতু ওনাদের অনেক জায়গা ভাগবাটরা হয়েছে এই জায়গাটা নিতে চেয়েছিল, কিন্তু মাহবুব সাহেব কোনোভাবে এটা দিতে চাচ্ছিল না কারণ ওনার অফিস থেকে এই জায়গাটা কাছে ছিল এবং উনি চিন্তা করেছে যে এখানে বাসা করলে হয়তো ওনার অফিসে যাতায়াতের সুবিধা হবে এবং অনেক ওনার যে ব্যবসা আছে সেটাও ওনার বাড়ির আশেপাশের জন্য এই জায়গাটা উনি নিজে থেকে নির্ধারণ করেছিল, কিন্তু এটা নিয়ে ওনার ছোটো ভাইয়ের সাথে বেশ কথা কাটাকাটি হয় কারণ জায়গাটার দাম অনেক বেশি, ওনার ছোটো ভাই চেয়েছিল যে জায়গাটাতে উনি অন্য কিছু করবেন,
তো সেখান থেকেই ওনার ছোট ভাই এই যে ঝোপঝাড়ে যে জিনগুলো আছে কোনো একটা মাধ্যমে তিনি এক পুরোহিতের সন্ধান পান, এবং সেই যে সন্ধানের মাধ্যমে এবং এই এলাকায় যে এই যে এই জায়গাটা যে জিন আছে সেই জিনের মাধ্যমে পুরোটা পরিবারকে এরকম ব্ল্যাক ম্যাজিকের মধ্যে উনি ফালাই দিয়েছে, এবং একটা একটা করে এই পরিবারের তিনটা সদস্য আছে ওদের সবাইকে শেষ করবে। প্রথমে বাচ্চাটাকে শেষ করবে, তারপর মাহফুজ সাহেব ওনার স্ত্রীকে শেষ করবে। মানে এই কথাগুলো তখন সেই বন্ধু জিন বলে সেই তসলিম সাহেবকে। এই এই যে কথাগুলো হয় তখন নাকি আশেপাশে কেউ কিছু শুনছিল না, তসলিম সাহেব এবং সে বন্ধুজনের মধ্যে কথা নাকি হচ্ছিল। বন্ধুজন এটাও বলে যে ঝোপদারের জিনগুলাই হচ্ছে আসল, মানে মানে ওই ঝোপজিনগুলো আসল এই কাজগুলো করছে, ওদেরকে শেষ করতে পারলে বা বোতলবন্দি হোক বা এখান থেকে তাড়াতে পারলেই আসলে পরিবার শান্তিতে থাকতে পারবে। তারপর তসলিম সাহেব সেদিনের মতো ওনার সাথে কথা বলে চলে আসেন, সেই মাহফুজ সাহেব এবং ইনি বাপুর সাথে কথা বলে চলে আসেন। তিনি আবার তার মসজিদে আসার পর বন্ধুজিনকে ডাকে এবং বন্ধুজিনকে বলছে যে আচ্ছা কীভাবে কী সম্ভব হয় এই টিটু সাহেব যে ওনার ছোটো ভাই এইখানে যে জিনগুলো থাকে এটা জানলো কীভাবে। তখন বন্ধুজিন আবারও সেই কথাটা খুলে বলে, তখন তিনি বিস্তারিত বলে সেই বন্ধুজিন যে দেখুন টিটুর যে ছিল ওনার আগেই উদ্দেশ্য ছিল যে এখানে এই পরিবারকে ব্ল্যাক ম্যাজিক করবে, যেহেতু সে জায়গাটা পায় নাই, এর জন্য তিনি একটা এরকম এক পুরোহিতের কাছে যান এবং পুরোহিত ওনাকে কিছু রিচুয়াল দেয় এবং বলে জায়গাটার ঠিকানা নেয়, এবং নেওয়ার পর পুরোহিত জানতে পারে যে এখানে বেশ কয়েকটা জিনের জিনের বসবাস আছে, এবং সেই জিনগুলোকে দিয়ে তিনি চেয়েছে জায়গাটা মানে ওই সেই পরিবারকে বস করানোর জন্য। এবং যে ঝোপঝাড়গুলো কাটা হয়েছে সেখানে কাটার কারণেও কিন্তু সেই জিনগুলো এখানে থাকতে পারে না, জিনদের একটা ক্ষোভ ছিল। তারপর যেভাবেই হোক বন্ধুজন দিকে এগুলো শোনার পর তখন সমাধান জানতে চায় সেই তসলিম সাহেব। তো সেই বন্ধুজন বলে সমাধান একটাই আছে যে আপনি সেই জিনগুলোকে ডাকবেন, ডাকার পর থেকে বুঝাবেন, এবং যে টিটু সাহেব এই কাজগুলো করেছে সেই টিটু সাহেবকেও বুঝাতে হবে, তারপর দেখবেন হয়তো বা এটা সমাধান হলেও হতে পারে। তারপর কয়েকদিন যাওয়ার পর যখন দেখছে যে না সেই বাসার থেকে এরকম পুনর ফোন আসছে না বা যোগাযোগ করতে কেউ আসছে না, তো তসলিম সাহেব কয়েকদিন পর আবার সেই মাহফুজ সাহেবের সন্ধান পান। মাহফুজ সাহেব আবার আসে এবং বলছে যে না ওনার ছেলে তিন দিন আরও অসুস্থ যাচ্ছে, এবং এবার যখন তসলিম সাহেব যায় দেখে যে বাচ্চাটাকে পুরো শুকায় গেছে, তার মানে ওজনের কথা হচ্ছে যে বাচ্চার ওজন যদি থাকতো আগে 30 কেজি এখন দেখে মনে হচ্ছে যে 15 কেজি ওজন হয়ে গিয়েছে, এতটা শুকিয়ে গিয়েছিল। এবং ডাক্তাররা নাকি হাল ছেড়েই দিয়েছিল যে হয়তো এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না। তো তারপর হুজুর নিজে থেকে ঠিক করে যে এবার আসর বসাতে হবে এবং জিন আনতে হবে, এবং সেই বাসায় তিনি তখন আসর বসায় এবং তিনি পরিবারের তিনজন সদস্যকে সামনে রাখেন। তো হুজুর ঠিক করে যে ওনার মসজিদ থেকে একটা মাদ্রাসার ছাত্র নিয়ে যাবে যার উপর এই জিনগুলোকে ভর করাবে, এবং হুজুর নাকি সেই অনুযায়ী মাদ্রাসার ছাত্র নিয়ে যায় এবং তার উপর জিন ভর করায়। তো সেখানে তো বেশ কয়েকটা জিন ছিল, তার মধ্যে মধ্যবয়স্ক একটা মহিলা জিন ছিল, তাকে এরকম নিয়ে আসা হয়। তো সেই মহিলা জিন সেই মহিলার জিনটাই বলে যে দেখুন হুজুরকে বলে যে দেখুন আপনি যে এই বাড়ির আশেপাশে যখন আসতেন তখন কিন্তু একটা বয়স্ক মহিলা দেখতে পেলেন, মহিলা দেখতে পেতেন, সেটাই কিন্তু আমি ছিলাম এবং আমি রূপ নিয়ে আসতাম। আর এখানে যে একটা আপনাদের তো দুইটা ভুল করছেন, একটা হচ্ছে আমরা এখানে থাকি আমাদের বসবাসের জায়গা, এখানে আপনার গাছপালা কাটছেন, আর একটা হচ্ছে এখানে বাচ্চার কবর আছে, এখানে একটা তাবিজ পোতা হয়েছে, এবং সেই তাবিজ পুতছে ওই যে টিটু টিটু সাহেবের কথা বলে যেটা হচ্ছে মাহফুজ সাহেবের ভাই। তো বলতেছে আপনাদের এই যে বাড়িটা এখানে যে কবরটা ওইখানে আগে তাবিজটা উঠান, এবং আমাদেরকে এক পুরোহিত এরকম উনি এরকম পাঠাইছে, এই কারণে আসলে আমরা এখানে আসছি। যা হোক, তারপরে সেই জিনের সেই কথা শোনার পরে তখন বলছে আপনারা যাবেন কীভাবে, তসলিম সাহেব জিজ্ঞেস করে। তো তো সেই মহিলা জিন বলতেছে যে আমরা এরকম 9 জন আছি, আমরা চলে যাবো, যদি এই তাবিজটা বলে যে বাড়ির নিজ বাড়িটা আগে ভাঙেন, ভাঙার পর নিচে আগে তাবিজ পাবেন কবর, এখানে সেই তাবিজটা যদি পোড়ায় ফেলতে পারেন তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারবো এবং আমাদের আমরা আর কোনো ক্ষতি করবো না, আর আমাদের উদ্দেশ্য না যেখানে ক্ষতি করা, আমাদেরকে এখানে আনা হয়েছে রিচুয়ালের মাধ্যমে। তখন সেই হুজুর তিনি মাহফুজ সাহেবকে পুরোটা ঘটনা খুলে বলে, মাহফুজ সাহেব তো নিজে শুনেছে যে কী হয়েছে। তো তারপর তিনি তার ছোটো এখন যেহেতু প্রমাণ নাই যেন তিনি তার ছোটো ভাইকে কিছু বলতেও পারছে না, তারপর যেটা হয় যে হুজুর যেটুকু বলে জাবের ভাইকে যে তারপর তিনি সেখানে এটা মানে এই সমস্যাটা সমাধান তিনি বলেই দেন। প্রায় এক মাস পর সেই বাসাটা এক মাসের মধ্যেই মানে সেই বাসাটা ভেঙে ফেলা হয় এবং সেই তাবিজটা ঠিকঠিকই পাওয়া যায় এবং হুজুর কাছে নিয়ে আসা হয়। হুজুর সেটা পুড়িয়ে ফেলে এবং পুড়িয়ে ফেলার পর তারপর নাকি বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয় সেই রিয়াদ, এবং সে নাকি তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যায় হুজুরের পরবর্তীতে, এটুকুই তিনি শুনেছিলেন এবং আর কোনো সমস্যা সেই বাসায় হয়নি। সেটা তিনি একটা এক্সপিরিয়েন্স আর কি এটা সে জাবের ভাইকে শেয়ার করলেন, এই কাজটা তিনি করেছিলেন, এবং যতটুকু তিনি জানেন যে পরের সেই
টিটু যে ছিল তার সাথে তার ভাই মাহফুজ সাহেবের আর কোনো সম্পর্ক থাকে না, ওনাদের সাথে আর কোনো যোগাযোগ হয় না, এতটুকুই হুজুর বলেছে। এবং সেই জিন নাকি যারা ছিল তারা নাকি সেখান থেকে চলে গেছিল, এবং হুজুর সেক্ষেত্রে কিছুটা রিচুয়াল করেছিল, এটা তিনি বিস্তারিত বলেননি, এটা ওনার বলার মানা ছিল দেখে তিনি বিস্তারিত বলেননি। তো এটা একটা ঘটনা আমি শেয়ার করে ফেললাম আজকে। তো আমি সামিন আজরে আসছি সামনে আরও বেশ কিছু ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞতার সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সামির ভাই আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক জায়গা থেকে ঘটনা কালেক্ট করে নিয়ে আসেন আমাদের জন্য, ভৌতিকতার লিসনারদের জন্য। আমরা এখন সরাসরি চলে শাওন ভাইয়ের কাছে। তো শাওন ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে তারা আমাদের চ্যানেলটির লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করুন, আমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমাদের আজকের ভিডিওতে একটি করে লাইক দিলে অন্যদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। সো সুতরাং এই একটা উপকার আমাদের করবেন, একটি করে লাইক এবং একটি করে শেয়ার যদি করে থাকেন তাহলে অনেকেই জানবে আমাদের শোয়ের ব্যাপারে। সময় নষ্ট না করে সরাসরি শাওন ভাইয়ের কাছে চলে যাব। একদম শুরু থেকে যারা আছেন রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত সবাই থাকবেন, অনেক মজার মজার ঘটনা আছে আজকে। আজ চলে যাচ্ছে সরাসরি শাওন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মহিবুল্লাহ হুজুরের ঘটনা। মহিবুল্লাহ হুজুরের এই ঘটনাটি আমাদের লিখে পাঠান রাতুল ভাই, এই জন্য রাতুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি মহিবুল্লাহ হুজুরের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনার সময়কাল হচ্ছে তখন যখন হুজুর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর এসব কাজ করবেন না। তিনি সিদ্ধান্ত নেন যে এই জিন রিলেটেড সমস্যার সমাধানের যেসব কাজ, এসব কাজে নিজেকে আর জড়াবেন না। তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, এসব ব্যাপারের ভয়াবহতা তাকে এতটাই কাবু করে ফেলে যে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর এসব কাজ করবেন না। তখন তিনি তার সাথে থাকা সেই জিনদের, যাদের তিনি দাদা ভাই বলে সম্বোধন করেন, তাদের ডাকেন। ডেকে তিনি বলেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পর থেকে আর এসব কাজে নিজেকে জড়াবো না। একথা শোনার পর সেই দাদা ভাই জিনদের মধ্যে যে বুজুর্গ জিন ছিলেন, তিনি মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলেন, জীবন যেহেতু তোমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমার, কিন্তু তুমি যা থেকে পালাতে চাচ্ছ পালাতে পারবে? একথা শোনার পর মহিবুল্লাহ হুজুর তাদের বলেন যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কারণ এটা আমার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না, তাই আমি আর এসব কাজে নিজেকে জড়াবো না। একথা শোনার পর সেই জিনেরা চলে যান। এরপর বেশ কিছুদিন কেটে যায়, মহিবুল্লাহ হুজুরের ফোনে প্রতিনিয়তই বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন আসত, বিভিন্ন লোক তাকে ফোন দিয়ে সমস্যার সমাধান চাইতেন, তাই মহিবুল্লাহ হুজুর আর কোনো ফোন রিসিভ করেন না, যেহেতু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এসব কাজে আর নিজেকে জড়াবেন না। কিন্তু তিনি একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার থেকে তাকে প্রতিনিয়ত ফোন করেই যাচ্ছে, কিন্তু মহিবুল্লাহ হুজুর আর ফোন ধরেন না। একদিন রাতের বেলা তিনি যখন তার বাসার দিকে ফিরছিলেন, ঠিক তখন তিনি তার রাস্তার পাশে দেখতে পান একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখেই বোঝা যায় যে লোকটা খুবই বিত্তবান, তার পরনের পোশাক আশাক খুবই ভালো। তো তিনি যখন সেই লোকটাকে ক্রস করে সামনে যাচ্ছিলেন, তখন সেই লোকটা মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে সালাম দেয়, মহিবুল্লাহ হুজুর তার উত্তর দেন। তখন সেই লোকটা মহিবুল্লাহ হুজুরকে বলে যে হুজুর, আমি আপনার কাছেই এসেছি, আপনার সাথে যোগাযোগ করার আমি অনেক চেষ্টা করেছি হুজুর, কিন্তু যোগাযোগ করতে পারি নাই, তাই শেষ পর্যন্ত আপনার বাড়ির সামনে চলে এসেছি। এই কথা শোনার পর হুজুর বলেন যে আপনি কি কারণে আমার সাথে দেখা করতে চাচ্ছেন আমি জানি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এসব কাজ আর করব না, তাই আপনি আমাকে আর অনুরোধ করবেন না। এই কথা বলে মহিবুল্লাহ হুজুর সেই লোকটাকে কথা বলার সুযোগ না দিয়েই সামনে হেঁটে চলে যাচ্ছিলেন। তখন সেই লোকটা পেছন থেকে কাঁদতে কাঁদতে হুজুরকে বলে যে হুজুর, ওরা আমাকে 37 দিনের সময় বেঁধে দিয়েছে, এই 37 দিনের মধ্যে যদি আমি সমস্যার সমাধান না করতে পারি ওরা আমার স্ত্রীকে নিয়ে যাবে, ওরা আমার নবজাতক শিশু সন্তানটিকে নিয়ে যাবে, যে শিশু সন্তান এখন পর্যন্ত এই পৃথিবীর মুখ দেখেনি। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর থমকে দাঁড়িয়ে পড়েন, তিনি সেই লোকটার কাছে হেঁটে আসেন এবং জিজ্ঞেস করেন, কে ভাই, কে 37 দিনের সময় বেঁধে দিয়েছে?
তখন সে লোকটা বলে ইজারাদাররা। এটা শোনার পর মুবিল্লা হুজুর একটু চুপ করে থাকেন। তিনি তাকে বলেন, সেই লোকটাকে বলেন যে আপনি আপনার ঘটনা আমার সাথে বলুন, কি ঘটনা ঘটেছে সেটা আমাকে পুরোপুরি খুলে বলুন। তখন সেই লোকটা মহিবুল্লাহ হুজুরকে তার ঘটনাটি খুলে বলে। লোকটার নাম শামসুর, তিনি খুবই বিত্তবান লোক, তার টাকা পয়সার কোনো অভাব নাই। গত এক বছর আগে তিনি তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে কক্সবাজার যান বেড়াতে। তিনি বেশ কিছু সময় সেখানে সুন্দরভাবে অতিবাহিত করেন। এরপর কিছুদিন পর তিনি চলে আসেন ঢাকায়। ঢাকায় চলে আসার পরেই তার সাথে আসলে সমস্যা শুরু হয়। একদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, মাঝরাতের দিকে এক চিৎকারে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি পাশে তাকিয়ে দেখেন তার স্ত্রী নাই, তিনি একটু ভয়ও পেয়ে যান। তিনি বিছানা থেকে নেমে রুম থেকে বের হন এবং যখন তিনি ডাইনিং রুমে আসেন, আসার পর তিনি দেখতে পান তার স্ত্রী অজ্ঞান হয়ে শুয়ে আছে। তো তিনি খুব দ্রুত তার স্ত্রীকে স্ত্রীর কাছে যান। যাওয়ার পর সেই স্ত্রীকে তার রুমে নিয়ে আসেন। কিছুক্ষণ পর যখন স্ত্রীর জ্ঞান ফেরে, তখন তার স্ত্রী তাকে যে ঘটনাটি বলে তা অনেকটা এরকম। তার স্ত্রী হঠাৎ রাত্রেবেলা পানির পিপাসার জন্য তিনি পানি খেতে ডাইনিং রুমে যাচ্ছিলেন। তিনি যখন ডাইনিং রুমে ঢুকলেন, তখন তার কাছে মনে হলো যে ডাইনিং টেবিলে অনেকগুলো লোক বসে আছে, ছেলে মেয়ে উভয়ই, এবং তারা নিজেদের মধ্যে কথা বলছে এবং কি জানি খাচ্ছে। এটা দেখে তিনি একটু থমকে যান। তিনি ভালোভাবে ব্যাপারটা লক্ষ্য করার জন্য আরেকটু সামনে গিয়ে আসেন। তিনি সেই বসে থাকা লোকগুলোর চেহারা বুঝতে পারছিলেন না, কিন্তু একটা জিনিস তিনি স্পষ্ট দেখলেন। তিনি দেখলেন সেই ডাইনিং টেবিলের উপর তার দুই ছেলেমেয়ের কাটা মাথা প্লেটের উপর সাজানো, এবং তারা হয়তো তাদেরই দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে তিনি সেখানে একটা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এটা শোনার পর শান্তুর সাহেব তার স্ত্রীকে বলেন যে তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছ, এসব বিষয় নিয়ে আসলে চিন্তা করার কিচ্ছু নেই। এই কথা বলে তিনি তার স্ত্রীকে সেদিনের মতো শান্ত করে। এরপর দুই তিন দিন আর কোনো সমস্যা হয়নি। একদিন রাতের বেলা শামসুর ঘুমাচ্ছিলেন, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণ ছিল তিনি একটা শব্দে ঘুম ভেঙেছে তার। শব্দটা হচ্ছে কেউ যদি খালি পায়ে ফ্লোরে খুব বড় বড় কদম দিয়ে হাঁটে বা জোরে জোরে শব্দ করে, সেই ধরনের শব্দে। তো তিনি চোখ খুলে প্রথমে তার স্ত্রীকে খোঁজার চেষ্টা করেন। তখন তিনি দেখেন তার স্ত্রী তার পাশে নেই। তিনি লক্ষ্য করেন তার স্ত্রী তার আশেপাশে হাঁটাহাঁটি করছে। তার স্ত্রী সেই খাটটাকে লক্ষ্য করে চক্রাকারে ঘুরছে এবং তার হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত। সে তার মাথাটা একটু নিচু করে তার সব চুলগুলো সামনে দিয়ে বিড়বিড় করে কি জানি বলছে এবং এ ধরনের শব্দ করে করে সেই খাটটাকে চক্রাকারে ঘুরছে। এটা দেখে শামসুর তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন যে কি হলো, তুমি এরকম করছো কেন? কিন্তু তার স্ত্রী কোনো ধরনের রেসপন্স করেন না। তিনি বেশ কয়েকবার তার স্ত্রীকে ডাকেন, কিন্তু তার স্ত্রী সেই একইভাবেই হেঁটে যাচ্ছিলেন এবং বিড়বিড় করে কি জানি পড়ছিলেন। এক পর্যায়ে শামসুর রেগে যান। তিনি বিছানা থেকে নেমে তার স্ত্রীকে ধরেন এবং বলেন যে এত রাতে কি পাগলামি শুরু করছো? ঠিক তখন তার স্ত্রী তাকে কষিয়ে একটা চট দেয় এবং তাকে চটটা দেওয়ার পর তার স্ত্রী হেঁটে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েন। তখন শামসুর বলেন যে তার স্ত্রীর পক্ষে এত জোরে চট দেওয়া কোনোভাবেই সম্ভব না, যে জোরে চর এই তার স্ত্রী তাকে দিয়েছে। এবং পরদিন সকালবেলা তিনি যখন তার স্ত্রীকে বলেন যে তুমি কালকে রাতের বেলা আমাকে একটা চট দিছিলা, চট দিয়ে আবার যে ঘুমায় পড়ছো, তোমার কি কিছু মনে আছে? তখন তার স্ত্রী বলেন যে না, তার এই বিষয়ে কোনো কিছুই মনে নেই, এবং তার স্ত্রী উল্টা তাকে বলেন যে তিনি ফাইজলামি করতেছেন। তো ব্যাপারটা শামসুর সাহেবের কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ দুইটা অস্বাভাবিক ঘটনা প্রায় পাশাপাশি ঘটে গেছে। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তার এবং তার স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে থাকে, এবং এই জন্য তারা রাতের বেলা একসাথে ঘুমাতেন না, তারা আলাদা আলাদা রুমে ঘুমাতেন। একদিন রাতের বেলা শামসুর সাহেব স্বপ্নে দেখছেন যে তার স্ত্রী হাতে একটা বটি নিয়ে তার ছেলেমেয়ের রুমের দিকে যাচ্ছে। তিনি আতঙ্ক নিয়ে লক্ষ্য করলেন যে তার স্ত্রী খুব ভয়ানক ভঙ্গিতে সেই
পটিটা নিয়ে তার সেই ছেলেমেয়েদের রুমে ঢুকল। ঢোকা কিছুক্ষণ পর তার স্ত্রী আবার বের হয়ে আসলো। তিনি দেখতে পান তার স্ত্রীর দুই হাতে তার দুই ছেলেমেয়ের কাটা মাথা এবং তার স্ত্রীর শরীর রক্তাক্ত। এটা দেখে তিনি ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান, কিন্তু ঘুম থেকে ওঠার পর তিনি দেখতে পান তার ঠিক মুখের সামনে তার স্ত্রী তাকিয়ে আছে। তার চুলগুলো সামনের দিকে পড়া এবং তার জিহ্বাটা অনেক দূর পর্যন্ত বের করা এবং সে জিহ্বা থেকে লালা গড়িয়ে তার মুখের উপর পড়ছে। এটা দেখে তিনি এতই ভয় পেয়ে যান যে তিনি তার উপরে চেপে বসা তার স্ত্রীকে একটা ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠেন। তার সেই চিৎকারে তার ছেলেমেয়ে তার রুমে দৌড়িয়ে চলে আসে এবং তিনি লক্ষ্য করেন যে তার রুমে তার স্ত্রী নাই। তার স্ত্রী কই গেল? একটু আগেই তিনি তার স্ত্রীকে ধাক্কা দিয়েছেন, কিন্তু এখন তিনি তার স্ত্রীকে দেখতে পাচ্ছেন না রুমে। তিনি দ্রুত তার স্ত্রীর রুমে যান, গিয়ে দেখেন যে তার স্ত্রী ঘুমাচ্ছেন। তিনি তার স্ত্রীকে জাগান, জাগিয়ে জিজ্ঞেস করেন যে তুমি একটু আগে কি আমার রুমে গেছিলা? তখন তার স্ত্রী বলেন যে তিনি আসলে যাননি এবং তিনি দেখেও বুঝতে পারছেন যে তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। শামসুর রহমান সাহেব বুঝতে পারেন যে তার ফ্যামিলির সাথে হয়তো খারাপ কিছু হচ্ছে। এরপর বেশ কিছু মাস আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেদিন রাতের একটি কথা তার মাথায় বারবার ঘুরে ঘুরে আসছিল। সেটা হচ্ছে, তিনি যখন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন তখন তার স্ত্রী বিড়বিড় করে বলছিলেন, পাথরের মাংস অনেক মজা। এই একটা বাক্যই বারবার ঘুরে ফিরে তার মাথায় ঘুরছিল। এই ঘটনার দুই মাস পর শামসুর সাহেব জানতে পারেন যে তার স্ত্রী গর্ভবতী। এটা শুনে তারা দুজনই খুবই খুশি হন। তারা চিন্তা করেন যে তাদের সমস্যার হয়তো সমাধান হয়ে গেছে। তো এর বেশ কিছুদিন পর একদিন তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে তার স্ত্রী স্বপ্নে দেখেন যে তার রুমের মধ্যে দুজন মানুষ প্রবেশ করল, একজন এক মহিলা আর আরেকজনের চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। সেই মহিলাটার বয়স অনেক, প্রায় 80-এর উপরে হবে সেই বয়স। তাই সেই মহিলার মুখের চামড়া কুচকানো এবং সেই কুচকানো চামড়ার নিচ থেকে এক ধরনের পোকা কিলবিল করে বেরিয়ে তার মুখে ঢুকে যাচ্ছে এবং সেই মহিলা সেই পোকাগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছেন এবং তিনি কথাও বলছেন এভাবে চাবানোরত অবস্থায়। তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বলছেন যে অনেকদিন পর কচি মাংস খাবো, অনেক ভালো লাগছে। এই কথা বলে তিনি শামসুর সাহেবের স্ত্রীর পেটে হাত বুলানো শুরু করেন। তার স্ত্রী আতঙ্ক নিয়ে এসব ব্যাপার লক্ষ্য করছিলেন। হঠাৎ করে তার স্ত্রী দেখতে পান সেই মহিলা তার পেট জিহ্বা দিয়ে চাটা শুরু করছে। এটা দেখে তিনি আতঙ্কে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। তখন শামসুর সাহেব চলে আসেন এবং তিনি তার স্ত্রীকে বলেন যে কি কারণে তুমি এরকম চিৎকার দিয়ে উঠলা, ভয় পেয়েছ? তখন তার স্ত্রী তাকে সব ঘটনা খুলে বলেন। তিনি তার স্ত্রীকে বলেন যে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছো, যেহেতু তুমি প্রেগনেন্ট, প্রেগনেন্সির সময় অনেক সময় এই ধরনের খারাপ স্বপ্ন মেয়েরা দেখে। কিন্তু তিনি নিজের মধ্যেই আসলে শান্তি খুঁজে পাচ্ছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে হয়তো তার স্ত্রী এবং তার সেই সন্তানের উপর কোনো খারাপ কিছু নজর করেছে, তাই তিনি এই সমস্যার সমাধান খোঁজার শুরু করে দেন। শামসুর সাহেব সিদ্ধান্ত নেন তিনি গ্রামের বাড়ি চলে যাবেন তার ফ্যামিলিকে নিয়ে, কারণ গ্রামের বাড়িতে তার এক পরিচিত হুজুর আছে, সেই হুজুরকে তিনি তার সমস্যার কথা খুলে বলবেন। তো যেই কথা সেই কাজ, তিনি তার ফ্যামিলিকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে যান। তিনি যখন তার গ্রামের বাড়ি পৌঁছান তখন রাত হয়ে গেছে। তো তিনি চিন্তা করেন যে আজকে রাতটা থাক, কালকে সকালবেলা হুজুরের সাথে যোগাযোগ করা যাবে। পরদিন সকালবেলা ফজরের আজানের পর শামসুর সাহেবের মা যখন কলপারে যান পানি তোলার জন্য, তখন তিনি দেখতে পান তার কলপারের সামনে যে তেঁতুল গাছটা আছে সেই তেঁতুল গাছের দুইটা ডালে শামসুর সাহেবের দুইটা ছেলে এবং মেয়ে ফাঁসিতে ঝুলে আছে এবং তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। এবং সবথেকে ভয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তিনি দেখতে পান সেই গাছে শামসুর সাহেবের স্ত্রী উল্টা হয়ে উপরে বেবে উঠছেন। এটা দেখে তিনি চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং লোকজন বের হয়ে আসে। পরে কোনোভাবে এক পর্যায়ে শামসুর সাহেবের মার জ্ঞান ফেরানো হয়।
তখন তিনি তার ছেলেকে এই ঘটনা খুলে বলেন। এই ঘটনা শোনার পর শাশুড়ি সাহেব খুবই ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন সেই সমস্যাটাকে তিনি সাথে করে এখানেও নিয়ে এসেছেন। তিনি ডেসপারেট হয়ে যান এই সমস্যার সমাধানের জন্য। পরদিন সকালবেলা সেই হুজুর তাদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর সেই হুজুর অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তিনি ঘটনার কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছিলেন না। শামসুর সাহেব খুবই হতাশ হন। এরপর তিনি এক কবিরাজের সন্ধান পান। তিনি সেই কবিরাজের কাছে যান এবং সেই কবিরাজকে অনেক রিকোয়েস্ট করে তিনি তার বাড়িতে নিয়ে আসেন। সে কবিরাজ যখন তার বাড়িতে আসে, আসার পর সে কবিরাজ কিছু বুঝতে পারে। তিনি শামসুর সাহেবকে বলেন যে সমস্যা তো আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রীর সাথে খুব খারাপ কিছু হচ্ছে, তাকে বর্গা দিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে শামসুর সাহেব একটু অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, বুঝলাম না আপনি কি বললেন, বর্গা দেওয়া মানে বর্গা কি? তখন সেই কবিরাজ তাকে বলে, বর্গা হচ্ছে পণ্যের বিনিময়। কেউ কালো জাদু করে আপনার স্ত্রীর জীবনের সাথে অন্য কিছুর বিনিময় করেছে। এই সমস্যাটার সমাধান আমার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করতে পারি, হয়তো সাময়িক আমি এই সমস্যাটার কিছু সমাধান দিতে পারব। যখন কবিরাজ এই কথা বলছিলেন, তখনই হঠাৎ সবাই দেখতে পায় শামসুর সাহেবের স্ত্রীর ভাবভঙ্গি পাল্টিয়ে গেছে। তিনি হঠাৎ খুবই রেগে গেছেন। তখন সবাই বুঝতে পারে হয়তো কোনো কিছু তার স্ত্রীর উপর ভর করেছে। তিনি সেই কবিরাজকে উদ্দেশ্য করে একটা ভেংচি কাটেন। শামসুর সাহেবের স্ত্রী যখন এই ভেংচিটা কাটেন, তখন উপস্থিত সবাই এই ব্যাপারটা দেখে ভয়ে শিউরে ওঠে। এরপর বেশ কিছুদিন তিনি শান্ত ছিলেন। কবিরাজ কিছু রিচুয়াল করে দেওয়ার পর বেশ কিছুদিন তিনি শান্ত থাকেন, কিন্তু কয়েকদিন পর শামসুর সাহেব শুনতে পান সেই কবিরাজ মারা গেছে। এবং সেই কবিরাজ মারা গেছে খুব নৃশংসভাবে। কিভাবে মারা গেছে কেউ বুঝতে পারছে না। এটা শোনার পর শামসুর সাহেব খুব ভয় পেয়ে যান। তিনি খুব দ্রুত সেই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় চলে আসার পর তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে যায়। তারা খুব খারাপ দিনকাল পার করছিলেন। তারা কোনোভাবেই শান্তি পাচ্ছিলেন না তাদের বাসায়। তারা সবসময় শুনতে পেতেন তাদের আশেপাশে কে জানি ফিসফাস করে কথা বলছে। এটা প্রতিনিয়তই হতো, আর রাতের বেলা এই শব্দগুলো বেড়ে যেত। একদিন রাতের বেলা শামসুর সাহেব স্পষ্ট শুনেন যে কেউ একজন আরেকজনকে বলছে যে এখন না, আরেকটু পরে, এখনো সময় হয় নাই, প্রথমে বড়টারে খামো, এরপর মেঝোটা আর ছোটটারে একসাথে, জানোস তো কচি মাংস অনেক ভালো লাগে। এই কথা শুনে শামসুর সাহেব খুবই ভয় পেয়ে যান। তার আত্মায় পানি থাকে না। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে তার ফ্যামিলির হয়তো শেষ ঘনিয়ে আসছে। তিনি যেখানেই খবর পেতেন যে ভালো কোনো হুজুর বা কবিরাজ আছে, তিনি সেখানে ছুটে যেতেন, কিন্তু কেউই আসলে এই সমস্যার কোনো সমাধান দিতে পারছিলেন না। শামসুর সাহেব হতাশ হয়ে যাচ্ছিলেন। প্রত্যেক রাতের বেলায় তিনি যখন ঘুমাতেন, তখন তিনি একটি আতঙ্ক নিয়ে ঘুমাতেন যে আজকে রাতে কি না ঘটে, আজকে রাতে কি সেই রাত যেই রাতে সব কিছু হবে, যে রাতের হুমকি আমি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। তার রাতের ঘুম হারাম হয়ে যায়। তিনি দেখতে পান তার স্ত্রীর ভেতরও অস্বাভাবিক পরিবর্তন আসছে, যেটা তার সন্তানের জন্য তো কোনোভাবেই ভালো না, এমনকি তার স্ত্রীর জন্যও না। তিনি এই সমস্যার একটা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তার স্ত্রীর প্রেগনেন্সির বয়স যখন 8 থেকে 9 মাস, তখন একদিন রাতের বেলা শামসুর সাহেব ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। তিনি যখন চোখ খুলে সামনে তাকান, তখন তিনি দেখতে পান তার ঘরের সিলিং থেকে তার স্ত্রী ফাঁস নিয়ে ঝুলে আছে এবং সেই ফ্যান ঘুরছে, এবং সাথে সাথে তার স্ত্রীর মৃতদেহটাও সেই ফ্যানের সাথে সাথে ঘুরছে। এটা দেখে তিনি আতঙ্কে বিছানা থেকে লাফ দিয়ে ঘর থেকে যখন বেরোতে যাবেন, তখন তিনি দেখতে পান তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। তার চেহারা ভয়ঙ্কর হয়ে আছে, তার চুলগুলো সামনে দিকে ফেলানো।
তার স্ত্রী তার গলা চেপে ধরেন এবং চেপে ধরে বলতে থাকেন, যত চেষ্টাই করিস বাঁচাতে পারবি না। আর মাত্র 40 দিন, 40 দিন পর সব নিয়ে যাব, সব শেষ হয়ে যাবে। এই কথা যখন তার স্ত্রী বলছিলেন, তখন শামসুর সাহেব আতঙ্ক নিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। তিনি দেখতে পান হঠাৎ করে তার স্ত্রী তার গলা ছেড়ে দেয় এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর থেকেই শামসুর সাহেব হন্যে হয়ে মহিবুল্লাহ হুজুরকে খুঁজছেন। তাই আজকে তিনি চলে এসেছেন মহিবুল্লাহ হুজুরের বাসার সামনে, কারণ আর মাত্র 37 দিন বাকি। এই ঘটনা শোনার পর মহিবুল্লাহ হুজুর চিন্তা করেন যে আসলে আমার যেহেতু একটা ক্ষমতা আছে এবং এই ক্ষমতা দিয়ে যেহেতু আমি মানুষের উপকার করতে পারি, সেক্ষেত্রে আমার পিছিয়ে যাওয়া আসলে কাপুরুষের কাজ। আমি যদি এখন পিছিয়ে যাই সেক্ষেত্রে আমি কাপুরুষ হয়ে যাব। এই চিন্তা যখন তিনি করেন তখন তিনি শামসুর সাহেবকে বলেন যে আপনি চলে যান, আমি আগামীকাল এশার নামাজের পর আপনার বাসায় আসব। পরদিন এশার নামাজের পর মহিবুল্লাহ হুজুর শামসুরের বাড়িতে যান। তিনি যখন বাড়িতে ঢোকেন ঠিক তখনই শামসুরের স্ত্রী চিল্লাপাল্লা শুরু করে দেয়। হঠাৎ করেই বাসার পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। এবং আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে হুজুর যখন তাদের বাড়িতে ঢুকলেন ঠিক তখনই তার পেছনে সেই দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছিল। এটা দেখেই হুজুর বুঝতে পেরেছিলেন যে এই বাড়িতে খারাপ কিছু আছে। তখন তিনি বিসমিল্লাহ বলে সামনে এগিয়ে যান। তিনি পুরো বাড়িতেই খারাপ কিছুর অস্তিত্ব টের পাচ্ছিলেন। তার সামনে শামসুর সাহেব দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই তিনি একটা শীষ দেওয়ার শব্দ শুনতে পান। মহিবুল্লাহ হুজুর শামসুর সাহেবকে জিজ্ঞেস করেন, ভাই শীষ দেওয়ার শব্দটা কই থেকে আসলো? তখন শামসুর সাহেব বলেন যে তার স্ত্রীর রুম থেকে। তখন মহিবুল্লাহ হুজুর তার স্ত্রীর রুমে ঢোকেন। তিনি ঢুকে দেখতে পান শামসুর সাহেবের স্ত্রী বিছানার উপর তার মাথা নিচু করে বসে আছে। শামসুর সাহেবের দিকে সেই মাথা নিচু করা অবস্থায় বলতে থাকে, তুই যে সিদ্ধান্ত নিছিলি সেইটাই ঠিক ছিল রে, তুই কাপুরুষ, এই কাজ তোরে দিয়া হবে না, এই কাজের জন্য তোর জন্ম হয় নাই, এটা তুই বুঝতে পারছিলি, তুই তো বুদ্ধিমান মানুষ, তা আবার কেন চলে আসলি এখানে? শুধু শুধু নিজের জীবনটা দেওয়ার কোনো মানে আছে? যা বাড়ি যা, বাড়ি গিয়ে চুরি পরে বসে থাক, এই কাজ তোকে মানায় না। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর আর কোনো কথা বলেন না, তিনি তার ঘর থেকে বের হয়ে চলে আসেন। হঠাৎ কি মনে করে মহিবুল্লাহ হুজুর আবার সেই রুমের ভেতর ঢোকেন। ঢুকে তিনি শামসুর সাহেবের স্ত্রীর সামনে যান এবং তার কানের সামনে মুখ নিয়ে বলেন, মানে শামসুর সাহেবের স্ত্রীর কানের সামনে তার নিজের মুখ নিয়ে তিনি বলেন, আস্তে আস্তে বলেন যে আমি কাপুরুষটা, তার প্রমাণ তুমি পাবা। এই কথা শোনার পর শামসুর সাহেবের স্ত্রী জোরে জোরে হেসে ওঠেন এবং তিনি বলতে থাকেন যে যা যা, তোর দৌড় কদ্দূর জানা আছে, চুরি খুঁজে নিয়ে যাস, যাওয়ার সময় পরে বসে থাকিস, যা। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর আর কিচ্ছু বলেন না, তিনি বের হয়ে আসেন। তিনি শামসুর সাহেবকে বলেন যে আপনাকে কিছু সময় দিতে হবে, এছাড়া এটা সমাধান করা সম্ভব না, আমি আপনার কাছ থেকে কিছু সময় চেয়ে নিলাম। তো তিনি চলে যান। তিনি তার বাসায় গিয়ে তিনি তার দাদাভাই জিনদের ডাকেন। তার দাদাভাই জিনেরা যখন আসেন তখন সেই বুজুর্গ জিন মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলেন, কি পালাতে পারলে না? তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে না, আমি আমার দায়িত্ব থেকে তো পেছাতে পারি না। তখন সেই বুজুর্গ জিন বলেন যে হ্যাঁ, তুমি এই ব্যাপারগুলো বোঝো এবং তোমার ভেতর সেই ক্ষমতা আছে বলেই তুমি এইসব সমস্যার সমাধান করতে পারো। সবার তো এই ক্ষমতা নেই, তাই যাদেরই ক্ষমতা আছে তারা যদি পিছিয়ে যায় তাহলে তো আসলে সামনে এগোনো খুব সমস্যা, কারণ পৃথিবীটা শয়তানেরা ধ্বংস করে দেবে। তাই যতটুকু সম্ভব মানুষের পক্ষে মানুষ যদি চেষ্টা করে আরেকজনের উপকার করার, সেটাই তো আসলে মেইন বিষয়। তখন মহিবুল্লাহ হুজুর তার দাদাভাই জিনদের বলেন যে আজকে আমি একজনের বাসায় গিয়েছিলাম একটা সমস্যার সমাধানের কারণে। আপনারা তো জানেন, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন না,
আসলে অবস্থাটা কিরকম। এই কথা শুনে সেই দাদাভাই জিনেরা একটু মুচকি হাসি দিয়ে চলে যান। 3 থেকে 4 ঘন্টা পর তারা আবার আসেন। আসার পর মহিবুল্লাহ হুজুর যখন সেই জিনদের জিজ্ঞেস করেন যে দাদাভাইরা আপনারা কি খবর আনলেন, তখন সে বুজুর্গ জিন বলেন যে মানুষের আসলে কি হলো, তারা আল্লাহর অনুগ্রহকে কেন দেখতে পায় না, তারা কেন সেই আজাজিলের পাশে থাকে, সেই আজাজিলকে অনুসরণ করে, শয়তানের দোসর হয়ে যাচ্ছে তারা। তখন মহিবুল্লাহ হুজুর জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন সেই বুজুর্গ জিন বলেন যে এই সমস্যা আসলে তৈরি করেছে শামসুরের ফুফাতো বোন। শামসুরের ফুফাতো বোন বন্ধা, তার বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু শামসুরের ফ্যামিলিতে 2 ছেলে মেয়ে আছে, আবার আরেকটা সন্তান সামনে আসছে। এটা দেখে আসলে সে খুব ঈর্ষান্বিত হয়ে যায়, তাই শামসুরের ফুফু আর ফুফাতো বোন মিলে ভারত চলে যায়। সেই ভারতে গিয়ে এক তান্ত্রিকের কাছে তাদের এই সুপ্ত বাসনার কথা বলে যে তারা একটা সন্তান চান। তখন সেই তান্ত্রিক একটা রিচুয়াল করে, সেই রিচুয়ালের মাধ্যমে প্রায় 1700 আদমখোর জিনকে লিলিয়ে দেওয়া হয় শামসুলের ফ্যামিলির উপর, এবং সেই শামসুলের ফ্যামিলির উপর এই লিন এই জিন লিলিয়ে দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য ছিল এবং একটা বিনিময় ছিল, সেটা হচ্ছে শামসুলের এক একটা সন্তান মারা যাবে, তার বদলে সেই মেয়ের অর্থাৎ সেই ফুফাতো বোনের একটা সন্তান হবে। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর খুব রেগে যান, তিনি আসলে খুবই হতাশ হয়ে পড়েন যে আসলে মানুষের কি হচ্ছে। তখন মহিবুল্লাহ হুজুর তার দাদাভাই জিনদের বলেন যে আর কি কি দেখলেন, তখন সে দাদাভাই জিনেরা বললেন যে তারা একটা তাবিজ করেছে এবং সেই তাবিজটাও খুব জঘন্যভাবে করেছে। তারা একটা তাবিজ লিখে একটা লাওয়ারিশ বাচ্চার পেটের ভেতর দিয়ে সেই বাচ্চাকে দাফন করে দিয়েছে, আর মাত্র 37 দিন পর সেই বাচ্চার মৃতদেহ একেবারেই পচে যাবে। যখন এই বাচ্চার মৃতদেহ একেবারেই পচে যাবে, ঠিক তখন তার ফ্যামিলির উপর যে প্রতিশোধ নেওয়ার পায়তারা তার ফুফাতো বোন করছিল সেটা সফল হবে। তাই আমাদের যদি সেই ফ্যামিলিটাকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই সেই তাবিজটাকে বের করতে হবে সেই কবর থেকে, এছাড়া কোনোভাবেই এই ফ্যামিলিটাকে বাঁচানো সম্ভব না। দাদাভাই জিনেরা এটাও বলেন যে যেই নবাগত সন্তান শামসুরের হতে যাচ্ছে সেই সন্তানও মারা যাবে তার জন্মের 7 দিন পর, তাই এই সব সমস্যা থেকে সমাধানের জন্য সেই তাবিজ উদ্ধার করা জরুরি। এরপর সেই দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে সেই কবরের নাম এবং ঠিকানা দিয়ে যান, এবং তিনি বলেন যে তুমি সেখানে যাওয়ার পর আমরা তোমাকে সেই জায়গা দেখিয়ে দেব বা তুমি নিজেও বুঝতে পারবে, আর এটা করতে হবে রাতের বেলা, কারণ এই শয়তানদের কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই কাজটা করব, তাই এই কাজটা করার সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সেদিন রাত 2টার দিকে মহিবুল্লাহ হুজুর সেই কবরস্থানে যান। তিনি যাওয়ার পর সেই হুজুরকে তার দাদাভাই চিনেরা সেই নির্দিষ্ট কবর দেখিয়ে দেন। তিনি যখন সেই কবরের সামনে যান, তখন তিনি শুনতে পাচ্ছিলেন কবরস্থানের বাইরে থেকে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। মহিবুল্লাহ হুজুর এসব কাজ করে অভ্যস্ত, তিনি জানেন যে এই সব শয়তানের কাজ। হঠাৎ মনে হলো যে চারদিকে ঝড় উঠছে, কিন্তু সেই ঝড় কবরস্থানের ভেতর ঢুকতে পারছে না, কবরস্থানের বাইরে থেকেই সেই ঝড় যেন পৃথিবীকে লণ্ড ভণ্ড করে দিচ্ছে। মহিবুল্লাহ হুজুর তার কাজে মন দেন, তিনি খুব দ্রুত সেই কবরটা খোঁড়া শুরু করেন। কবর খোঁড়ার যখন শেষ হয়, তখন তিনি দেখতে পান যে সেই শিশুর কঙ্কাল, সেই শিশুর শরীর প্রায় পচে গলে গেছে, এবং তার পাঁজরের হাড়ের ভেতর দিয়ে সেই তাবিজটাও দেখা যাচ্ছে। তিনি সেই তাবিজ নিয়ে কোনোভাবে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে তিনি যখন কবরস্থান থেকে বাইরে বের হয়ে আসেন, তখন তিনি দেখতে পান তার সামনে শামসুর সাহেবের স্ত্রী দাঁড়ানো। তার স্ত্রী হুজুরকে লক্ষ্য করে বলছে যে এই জারজের বাচ্চা আমাদের জিনিস, আমাদের দিয়ে যা, তুই কোথায় নিয়ে যাচ্ছিস। তখন মহিবুল্লাহ হুজুর তাকে বলে যে
তোরা শয়তান, তোরা মানুষের ক্ষতি করতে চাস, এই ফ্যামিলিটাকে কষ্ট দিয়ে তোরা কি পাবি। তখন সেই শামসুরের স্ত্রী রূপী সেই অবয়বটা বলতে থাকে যে আমরা ইজারাদার, তোরাই আমাদের ইজারা দিস, তোরাই আমাদের ডেকে নিয়ে আসিস, তোদের কথা মতোই আমরা আসি, আর আমাদের কথার একটা দাম আছে, তাই তোকে আমরা আমাদের কথার বাইরের কোনো কাজ করতে দিব না। তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নেই এই পৃথিবীতে, আল্লাহ যদি চান, আল্লাহ যদি আমার সাথে থাকেন এবং আল্লাহ যদি এটা ইচ্ছা করেন যে আমার মাধ্যমেই, আমার উসিলার মাধ্যমেই আমি সেই ফ্যামিলিটার সমস্যার সমাধান করব, তাহলে সেটাই হবে, তোরা হাজার চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবি না। ঠিক তখনই মহিবুল্লাহ হুজুর একটা বিদ্যুৎ চমকানোর আওয়াজ পান এবং সাথে সাথে তার সাথে চলে আসে তার দাদাভাই জিনেরা। সেই দাদাভাই জিনেরা সেই অবয়বকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখনই যাবি না ইজারা দেওয়ার স্বাদ তোদের জন্মের মতো মিটিয়ে দেব, তোরা মানুষের জীবনকে তছনছ করে দিস আরেক মানুষের প্ররোচনায়, তোদের বিবেক বলতে কিচ্ছু নেই, তোরা আল্লাহকে ভয় কর, শেষ বিচারের দিন যার সামনে তোদের দাঁড়াতে হবে। এরপরও সেই অবয়বটা মহিবুল্লাহ হুজুরকে বিভিন্নভাবে শাসিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে যে তোমার সাথে থাকা সেই তাবিজটাকে আগুনে পুড়িয়ে দাও এবং এটা নাও। এটা বলেই সেই জিনেরা মহিবুল্লাহ হুজুরের দিকে একটা পুতুল ছুড়ে মারে। সেই পুতুলটা দেখে সেই অবয়বটা কেঁপে ওঠে এবং চিৎকার করতে থাকে যে আমার সাথে তোরা ছল চাতুরি করেছিস, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর বলেন যে তোরা বিশ্বাসঘাতক, তোদের কথার কোনো দাম নেই। এই কথা বলার সাথে সাথেই মহিবুল্লাহ হুজুর তার হাতে থাকা সেই তাবিজটায় আগুন ধরিয়ে দেন এবং সেই আগুনের শেখার শিখার সামনে সেই পুতুলটাকে ধরেন। পুতুলটা ধরার সাথে সাথে সেই অবয়বটা একটা চিৎকার দিয়ে হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় এবং এরপর বিভিন্ন জায়গা থেকে আর্তনাদের শব্দ আসতে থাকে। মনে হচ্ছিল তাদের ঘিরে কয়েকশো লোক একসাথে ব্যথায় চিৎকার করছে। এক পর্যায়ে সেই আগুনে যখন সেই পুতুলটা একেবারে পুড়ে শেষ হয়ে যায় এবং তখনই সেই আর্তনাদগুলো থেমে যায়, তখন সেই দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে যে তুমি কাজটা কিন্তু ঠিকই সমাধান করতে পারলা। তখন মহিবুল্লাহ হুজুর বলে যে আমার আরেকটা কাজ বাকি ছিল, সেটা ছিল সেই অবয়বটাকে বলা যে আমি কাপুরুষ না, মুসলমানরা কাপুরুষ হতে পারে না, আমি শুধু তাকে এই কথাটা বলতে পারিনি। যাই হোক, আল্লাহর রহমতে আমরা এই সমস্যার সমাধানটা করতে পেরেছি। তখন মহিবুল্লাহ হুজুর শামসুরের বাসায় যান, বাসায় গিয়ে দেখেন তার স্ত্রী ঘুমাচ্ছে। তখন তিনি বলেন যে আপনার স্ত্রীর উপরে করা সেই ব্ল্যাক ম্যাজিকটা এখন আর নেই, কারা এই সমস্যাটা করেছে তিনি আসলে তাদের আর খুলে বলেন না যেহেতু তারা তাদের নিকটাত্মীয়, কিন্তু তিনি একটা ইঙ্গিত দিয়ে যান এবং বলেন যে সাবধানে থাকতে। এরপর আর শামসুরের ফ্যামিলির সাথে কোনো সমস্যা হয়নি এবং তার সন্তান খুব ভালোভাবেই জন্মগ্রহণ করেছিল। এটাই ছিল মহিবুল্লাহ হুজুরের একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শাওন ভাইকে অনেক ধন্যবাদ আমাদের আমাদের জন্য ঘটনা নিয়ে আসার জন্য, আমাদের লিসনার জন্য ঘটনা নিয়ে আসবার জন্য। আপনারা সবাই জানেন 88তম এপিসোডে আসছে শেরশাহ, যা জাহিদ ভাইয়ের পর্দার উপরে পঞ্চমবারের যাত্রার ঘটনা বর্ণনা করা হবে এবং সেইটা শুনবার জন্য আপনাদের সবাইকে এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং আশা করছি খুব শীঘ্রই আমরা শেরশার ট্রেইলারও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা চলে যাব এখন সরাসরি শামীম ভাইয়ের কাছে। আমাদের শামীম ভাইয়ের পরে আরও একজন নতুন নিউ ভয়েস আমরা পেয়েছি, জুবাইর ভাই, ওনার ঘটনা আমরা শুনবো। ছোট ঘটনা কিন্তু আমরা শুনবো, সবার ঘটনাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবো এই প্রত্যাশা করছি। চলে যাচ্ছি সরাসরি শামীম ভাইয়ের কাছে।
আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আজকে যে ঘটনাটা বলবো ওটা একটা নির্দিষ্ট কোয়ার্টারকে কেন্দ্র করে। কোয়ার্টারে বেশ অনেকগুলো লাগোয়া বাসা, অনেক পরিবার থাকে এই এলাকায়। এলাকার নাম বাগানবাড়ি। তখন আমরা ছোট, 6-7 পড়ি, আর বড় ব্যাচের মাঝে ছিল সাগর ভাই, রাকিব ভাই এবং অন্যরা। তারা তখন এলাকায় বেশ জনপ্রিয় ছিল। যারা কোয়ার্টারে থাকে তারা জানে যে এলাকায় বেশ কিছু জনপ্রিয় মানুষ থাকে। সেই ভাইয়েরা তাদের সার্কেলে ভীষণ মজা করত, কখনো পিকনিক, কখনো বা নিজেরা এলাকায় স্টেজ করে নাটক করত। দুর্দান্ত ডানপিটে ছিল তারা। এবার সাগর ভাই আর রাকিব ভাই একসাথে মেডিকেলে চান্স পায়। তারা ভর্তি হয় একই মেডিকেল কলেজে। কিছুদিন পর তাদের ক্লাস শুরু হবে, তাই তারা এখন আড্ডাটা বেশি দিচ্ছে। সেদিন আড্ডার জন্য বসেছিল তাদের যে বাসার পেছনে যে নদী, ওই নদীর ঘাটে বসে আড্ডা দিচ্ছিল। বন্যার পানি আসতে শুরু করছে তখন মাত্র। প্রতি বছর এই সময়টাতে তারা সবাই মিলে নদীতে মাছ ধরে, এলাকা ছোট বড় সবাই মিলেই মাছ ধরতে যায়। তারা প্ল্যান করে আজও মাছ ধরতে যাবে এবং ঠিক হলো শেষ রাতে যাবে। সকাল শেষ রাতে যদি যায় তারা সকাল 7-8 মাঝে বাসায় চলে আসবে, এতক্ষণে অনেকগুলি মাছ পেয়ে যাবে তারা। আর যারা বয়সে ছোট তারা এবার যেতে পারবে না, যেহেতু রাতে যাবে। বাসার পেছনে ঘাট দিয়ে পার হয়ে নদীর অপর প্রান্তে নেমে হাতের ডানে 15-20 মিনিট হাঁটলেই সেই নদীর ছোট্ট একটা খালের মতো বেঁকে চরের শেষ প্রান্তে গিয়ে আবার কিছুটা পথ এঁকে বেঁকে এসে আবার ওই মেন নদীতে মিশে আর কি। এই খালটাকে সবাই ডাকে মরাগাং নামে। ঠিক এই জায়গাটাতে বেশি মাছ পাওয়া যায়। এলাকায় একটা ছোট ভাই ছিল, তাদের ছোট ভাই ছিল, নাম তাপস। তাপস তখন ক্লাস 10 পড়ে। রাকিব ভাইদের তুলনায় বয়স ছোট বলে তাকে আর এবার নিচ্ছে না মাছ ধরতে, কিন্তু সে যাবেই, যে করেই হোক যাবে। বাসায় আসার সময় সাগর ভাই, রাকিব ভাই যে মাঝি থাকতেন তার নাম ছিল গোলাপ, গোলাপ কাকাকে বলে আসলেন যে রাতে 3 তারা আসবে, মরাগাঙে যাবে মাছ ধরতে। গোলাপ কাকা সারা রাত খেয়াঘাটেই থাকতেন, ওই ওখানেই থাকতেন, ঘুমাতেন নৌকার মাঝে। আর তাপস প্ল্যান করলো সে মাছ ধরতে যাবেই, বড় ভাইয়েরা না নিলেও সে চুপি চুপি যাবে তাদের সাথে। এমন করে রাত 3 কাছাকাছি, তখন ঘুমায় না তাপস, আর ঘুমায় না, যে ঘুমাইলে যদি সে না যেতে পারে। তো 3 কাছাকাছি আসার সময় তাপস একটু ঝিমুনির মতো হয়, ঘুমিয়ে যায়। হঠাৎ এই ঠুকঠাক শব্দে তাপসের ঘুম ভেঙে যায়। সে ভাবে যে বড় ভাইয়েরা মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছে, শব্দ হচ্ছে, সে দ্রুত উঠে বাইরে যায়। গিয়ে দেখে যে বাইরে কেউ নাই। তাপস হাতে ঠেলা জালিটা নিয়ে তাড়াতাড়ি করে ওই খেয়াঘাটে যায়। সেখানে যাবার পর তাপস দেখে যে ছোট্ট একটা আলো নদীর ওই পার কিনার ঘেঁষে ওই মরাগাঙের দিকে যাচ্ছে। তাপস মনে করলো যে যে ভাইয়ারা যাচ্ছে হাতে হারিকেন অথবা লাইট, এগুলো কিছু নিয়ে যাচ্ছে। তাপসের মন খারাপ হয়ে যায় যে সে যেতে পারলো না। তাপস তখন ওই যে একটু চিৎকার করে ডাকে যে কেউ কে আছো, যা আমাকে নদীর ওই পারে নিয়ে যাবা। তো এখন পার হতে পারলেও দৌড়ে গিয়ে সে দলে মিশতে পারবে, কেউ সাড়া দেয় না। তাপসের আবার মন খারাপ হয়ে যায়। যখন বাসে ফিরবে ঠিক তখন একটা শব্দ আসে যে তার কানে কেউ একজন বৈঠা চালিয়ে নৌকা নিয়ে এই পারে আসতেছে। সে সত্যিই দেখে যে একজন নৌকা নিয়ে চলে আসছে ঘাটে। তাপস একটা লাফ দিয়ে নৌকায় উঠে এবং তাকে বলে, কাকা ওই পারে নামায় দেন। মাঝি কিছু না বলে নৌকা চালাতে শুরু করলো। তখন তাপস বেশ খুশি যে মাছ ধরতে যাবে। সে মাঝিকে জিজ্ঞেস করলো, কাকা কয়জনকে নামায় দিয়েছেন? দৌড়ায় গেলে ধরতে পারব না? মাঝি এখনও কোনো কথা বলে না। এমন সময় নৌকা ওই পারে এসে ভিড়ে তাপস মাঝিকে টাকা দিয়ে মরাগাঙের দিকে হাঁটা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর মাসকলাই ডালের ক্ষেত, তারপর হচ্ছে যে বেশ কয়েকটা বড়ি গাছ, এরপর হচ্ছে ধনচের ক্ষেত, তারপর সেই মরাগাং। ধনচে খেতে পাশ দিয়ে যাবার সময় তাপস দেখে যে একটা বিড়াল তার পেছন থেকে এসে সামনের দিকে যাচ্ছে। আবারও ওই বিড়ালটা আবার পেছন থেকে এসে সামনের দিকে যাওয়ার সময় একবার করলো কি, ওই ওর পায়ে বাড়ি খেলো বিড়ালটা। তো তাপস কিছু মনে করে না, সে জোরে জোরে হেঁটে যাচ্ছে মাছ ধরবে। আরও কিছুক্ষণ যাবার পর মরাগাঙে পৌঁছায়। সে দেখলো বেশ কিছুটা দূরে হারিকেনের মতো একটা আলো নাড়াচাড়া করছে। তাপস কিছুটা স্বস্তি পায় যে বড় ভাইয়েরা সামনেই আছে। আবার এটাও মনে হয় যে তাপস যেখানে দাঁড়ায় আছে এইখানেই তো বেশি মাছ পাওয়া যায়, তাহলে বড় ভাইয়েরা এত দূরে কী করে?
তাপস তার হাতের জাল নিয়ে এখানে নেমে যায় মাছ ধরার জন্য। খুব অল্প সময়ের মাঝে সেদিন তাপসের পুরোটা ব্যাগ মাছ দিয়ে ভরে যায়। একটা সময় হাতের ব্যাগ আর জাল একসাথে ধরে রাখতে পারছিল না। সে জোরে জোরে সাগর ভাইয়ের রাকিব ভাইয়ের নাম ধরে ডাকে। এমন সময় তাপসের মনে হচ্ছিল হাতের ব্যাগটা একটু পরপর কেউ টানতেছে। তাপস এখন কিছুটা ভয় পাচ্ছে যে যতবার টান দিচ্ছে পেছন থেকে ততবারই তাপস ভয়ে কেঁপে কেঁপে উঠতেছে। মনে হচ্ছিল মানে ব্যাগটা কেউ নিয়ে যাবে। এমন সময় সে হাঁটার শব্দ পায়। হাঁটার শব্দ পেয়ে পেছনে তাকায়, দেখে যে গোলাপ কাকা হেঁটে হেঁটে তাপসের দিকে আসতেছে, ওর দিকে আসতেছে। তাপস বলল, কাকা আপনারা কতক্ষণ আগে আসছেন, আর এত ডাকতেছি কথা বলেন না কেন? তাপস মাছের জাল নিয়ে উঠতে পারতেছিল না। গোলাপ কাকা কোনো কথা না বলে হাত বাড়িয়ে মাছের ব্যাগটা নিয়ে উপরে দাঁড়িয়ে আছে। তাপস বলে, কাকা ব্যাগ ধরেন, আমি আরেকটু মাছ ধরি। তাপস ওই জাল নিয়ে আবার ওই যে পানিতে নামে এবং এইবার সে সবচেয়ে বেশি মাছ পায়। মাছ পাওয়ার পরে জালটা নিয়ে উপরে উঠে গোলাপ কাকার কাছে ব্যাগ চাইল। দেখে যে গোলাপ কাকা একটু দূরে দাঁড়িয়ে আছে। তাপস কাছে যায়, গিয়ে দেখে কাকা ব্যাগের ভিতর মাথা ঢুকিয়ে কি যেন করতেছে। তাপস ডাক দেয়, কাকা কি করেন? হঠাৎ গোলাপ কাকা দাঁড়ানো থেকে যে কুকুর যেমন চার পায়ে বসে ঠিক ওইভাবে চার পায়ে ভর দিয়ে ওই বসে গেল, নিচে বসে গেল। আর গোলাপ কাকা এভাবে ভর দিয়ে কুকুরের মতো বসেই মাথাটা করছে কি ব্যাগের ভিতরে ঢুকাই দিয়েছে এবং মনে হইতেছিল যে কিছু একটা খাইতেছে। এই দৃশ্য দেখে তাপস বেশ ভয় পায়, কাঁপা কাঁপা বলল যে, কাকা কি করেন এগুলা? তাপস ভয়ে বড় ভাইদের ডাকতে থাকে, ওই যে রাকিব ভাই এবং সাগর ভাইকে ডাকে। এক সময় গোলাপ কাকা ব্যাগ থেকে মাথা বের করে তাপসের দিকে তাকায়। এবার সে দেখে যে এটা তো গোলাপ কাকা না, ওখানে অন্য কেউ। কুকুরের মতো লাফ দিয়ে এসে মানে একটা লাফ দিয়ে এসে তাপসের পাশে পড়ে এবং দুইটা ঘুরান দেয়। ঘুরান দিয়া আবার একটা লাফ দিয়ে তাপসের পুরো শরীরের উপর পড়ে। এই যে কুকুরের যে নখ থাকে এরকম নখ দিয়ে তাপসের পুরো গায়ে আঁচড় দিতে থাকে। একটা সময় করে কি এটা কামড় দিয়ে তাপসের গলা চেপে ধরে। তাপস আর কথা বলতে পারতেছিল না, নিঃশ্বাসও নিতে পারতেছিল না। একটা সময় যখন দেখে যে তাপস ছুটতেও পারতেছে না, নড়াচড়া করতে পারতেছে না, আর উপরের যে কুকুরের মতো জানোয়ারটা ছিল এটাও নড়তেছে না, ও মনে করছে, তাপস তো মনে করছে যে শেষ, আজকে আর বাঁচবে না। এর একটু পরে আর কি তাপস সেন্সলেস হয়ে যায়। তখন রাতের শেষ মানে ফজরের আজান হচ্ছে। রাকিব ভাই আর সাগর ভাই ঘুম থেকে উঠতে দেরি হয় তাদের যেতে দেরি হয়, মানে ওই মাছ ধরতে যাইতেও দেরি হয়। তারা নদীর ঘাটে গিয়ে দেখে যে গোলাপ কাকা ঘুমাচ্ছে। কাকাকে উঠিয়ে তারা সেই নৌকা নিয়ে সরাসরি মরাগাঙের কাছে নামে। নদীর পার বেয়ে মানে একদম সরাসরি গাঙে গিয়ে নামে আর কি, যেখানে বেশি মাছ থাকে ওইখানটায় তারা যায়। যাওয়ার পরে এই আবছায়ার মধ্যে দেখে যে একটা জাল পড়ে আছে। তারা খুঁজতে থাকে যে এটা কার জাল। একটু সামনে গিয়ে দেখে যে একটা ব্যাগও পড়ে আছে, মাছ ধরার ব্যাগ। একদম ব্যাগের চারপাশে খাওয়া অর্ধেক খাওয়া মাছ কাটা এগুলি পড়ে আছে। তারা ভালো করে দেখে যে একটু দূরে এই যে মানুষের মতো কেউ একজন পড়ে আছে। তারা দৌড়ে কাছে যায়, মানে ভোরের অন্ধকার আলো এর মাঝে দেখে যে তাপস পড়ে আছে। আর ওর শরীরে পুরোটা শরীরে আঁচড়ের দাগ, মনে হচ্ছে মানে একদম কোনো কোনো জায়গায় ছিন্ন 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 ভিন্ন হয়ে আছে। পাশে একটা কুকুর এই তাপসের পায়ে রক্তে যে জমেছিল ওগুলো চেটে চেটে খাচ্ছে আর কি। তারা তাপসকে দ্রুত বাসায় নিয়ে আসে, ওখান থেকে হাসপাতালে নিয়ে যায়। ট্রিটমেন্ট চলতে থাকে। তাপসের জ্ঞান আর সহজে ফেরে না। তার মাথায় মানে কিছু কামড়ের দাগ পাওয়া যায়। এর মাঝেই তারা কবিরাজ দিয়েও চেষ্টা করতেছিল যে কোনো কাজ হয় কি না, কিন্তু কাজ হচ্ছিল না। একদিন এক আলেম সাহেবকে তাপসের বাবা ঘটনাটা বলেন। তিনি আলেম সাহেবের কথা জানতে পারেন তার এক কলিগের কাছে। আলেম সাহেবকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি যেতে রাজি হন। হুজুর সেদিন সন্ধ্যায় হাসপাতালে যান, গিয়ে কিছুক্ষণ তাপসের দিকে তাকিয়ে থাকে। তিনি তাকিয়ে দোয়া পড়তে থাকে। দোয়া পড়ে এই হুজুর তাপসের বাম হাতের কানি আঙুল ধরে অন্য হাত দিয়ে
চোখের পাতায় তিনটা টোকা দেয়। টোকা দিতেই তাপস চোখ মেলে তাকায়। এমন মানে তাকানোর সাথে সাথে এমন জোরে কেঁপে ওঠে, মনে হচ্ছিল যে মানে হঠাৎ করে অনেক উপর থেকে পড়ে গেছে, মানে এরকমটা, মানে ও খুব জোরে কেঁপে ওঠে আর কি। সেদিন থেকে ওই তাপস আস্তে আস্তে সুস্থ হতে থাকে, ওকে বাসায় নেওয়া হয়। সে তখন তার মাকে পুরো ঘটনাটা বলে যে সেদিন রাতে ওর সাথে কি হয়েছিল, কি দেখছে। তাদের বাসায় বোয়াটা বলে যে এমন ঘটনা আরও ঘটছে, ওই মরাগাঙে এমন অনেক ঘটনা ঘটে। গোলাপ কাকা বলে যে হ্যাঁ, এমন অনেকবার হয়েছে এরকম, অনেকে অনেক কিছু থেকে ভয় পাইছে। কিন্তু সে রাতে ওই গোলাপ কাকা, সাগর ভাই, রাকিব ভাইদের ছাড়া আর কাউকে ওই নৌকা দিয়ে পার করেনি। কিন্তু ওই তাপসকে কে পার করছে এটা অনেক জিজ্ঞাসা করেও আর খুঁজে পাওয়া যায় না। কিছুদিন থেকে যে শরীরটা আবার খারাপ, তাপসের শরীরটা আবার খারাপ যাচ্ছে। সে চিৎকার করে বলে সেই মরাগাঙে যাবে, ওখানে অনেক মাছ আছে, ওই মাছ ধরতে যাবে। তাকে এবার মানে সেই হুজুরকে না পেয়ে একজন কবিরাজকে ডাকা হয়। তো কবিরাজ বাসায় আসে, কবিরাজ বলে সমস্যাটা তো বেশ জটিল, নতুন করে আবার দেখা দিচ্ছে, মনে হচ্ছে নতুন কোনো আপদ আসছে ঘরে। কবিরাজ সেদিন ধূপ জেলে কিছু মন্ত্র পড়ার পর তাপস কিছুটা স্বাভাবিক হয়। তাপস যখন স্বাভাবিক হয়, এর সাথে সাথে করে কি, এই যে তার বোন, তাপসের বোন তৃপ্তি বসা থেকে হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এবার আর এক ঝামেলা, যে কবিরাজ ও অন্য সবাই বুঝতে পারে এবার শয়তানটা নিশ্চিত তৃপ্তিকে পজেস করছে, আসলে তৃপ্তি আপুকে পজেস করে ফেলছে। তখন কবিরাজ তৃপ্তি আপুর দিকে তাকিয়ে কিছু উচ্চারণ করে। তৃপ্তি আপু সাথে সাথে কবিরাজের মুখে থুপ করে থুতু ছিটিয়ে দেয় এবং পাশের দেয়ালে একটা দেবীর ছবির দিকে তাকিয়ে বলে, এটা এখানে কেন, এটা এখনই ফেলে দে, বাইরে ফেলে দে, চিৎকার করে নিজের হাতে নিজে কামড়াতে থাকে। তখন কবিরাজ কিছুটা অবাক যে তৃপ্তি আপু আর তাপসের পজেস হবার পর মানে এমন করছে যে তাদের, মানে তাপস পজেস হবার পর যে আচরণটা করছে, তৃপ্তি আপুর আচরণ তার উল্টা, তারা ভিন্ন আচরণ করছে। আসে আর তাপসটা ছিল সনাতন ধর্মাবলম্বী, তারা নির্ভেজাল মানুষ, এখানে প্রায় 26টা পরিবার থাকে, সবাই মুসলমান শুধু তাপসটা ছাড়া। কিন্তু সবার সাথে এত চমৎকার সম্পর্ক তা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। এলাকায় অনেকেই তখন তাপসদের বাসায় আসে, তৃপ্তি আপু কোনো মতেই শান্ত হচ্ছে না, বারবার বলছে যে সে বাইরে চলে যাবে, তাকে ধরেও রাখা যাচ্ছে না। তখন কবিরাজ বলে যে তাকে ই করেন, মাটিতে বসায় দেন। তো তৃপ্তি আপুকে মাটিতে বসায় কবিরাজ, তার হাতে একটা সনের ঝাড়ু ছিল, ঝাড়ুটা দিয়ে তৃপ্তি আপুকে কয়েকটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর তৃপ্তি আপু অজ্ঞান হয়ে যায়, অজ্ঞানের মতো হয়ে যায়। সেদিন যখন জ্ঞান ফেরে, আপু কোনো কথা বলছিল না, সে লাল লাল চোখে তাকিয়ে থাকে বাসার দেয়ালের সেই যে দেবীটার যে ছবি ছিল, ছবিটার দিকে তাকিয়ে থাকে। কবিরাজ সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত পর্যন্ত তাপসদের বাসায়। এখন তৃপ্তি আপু কিছুটা শান্ত, কবিরাজ যেতে চাইল, একবার সে বলল যে তাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আগায় দিতে, তার সাথে যেন কেউ যায়। তখন ওই সাগর ভাই আর রাকিব ভাই কবিরাজের সাথে যায়। তিনি একটা নির্দিষ্ট জায়গা পার হবার পর তাদের বললেন, সাগর ভাই আর রকিব ভাইকে বললেন যে ঠিক আছে তোমরা চলে যাও। পরের দিন ছিল সোমবার, সে আবার মঙ্গলবারে আসবে, তৃপ্তি আপুকে দেখার জন্য মঙ্গলবার আসবে। কবিরাজ যখন ওই গাছগাছালি ঘেরা পথ দিয়ে আসছিলেন, তার বাসা থেকে 8-10 মিনিটের পথ বাকি। তখন বিশাল বড় এক মেহগনি গাছ আর এর সাথে লাগোয়া বড় একটা কোরই গাছ, এই দুই গাছের মাঝ বরাবর 15 ফিটের মতো একটা পুরাতন ব্রিজ, ব্রিজটা এখনও আছে। তো ওখানে আসতেই জনশূন্য পথ, আশেপাশে কেউ নাই, কবিরাজ শুনতে পায় যে গুনগুন একটা শব্দ আসতেছে, গুনগুন করে। সেই ব্রিজের যত কাছে যাচ্ছে শব্দটা ততই বাড়ছে। এক সময় দেখে একটা জমাট ছায়া তার দিকে ভেসে আসতেছে। কবিরাজ সতর্ক হয়ে যায়, একবার ভাবলো যে আবার তাপসদের বাসায় চলে যাবে, কিন্তু তা তো আর এখন সম্ভব না। এক পলকের মাঝে সে দেখতে পায় যে তার চোখের সামনে একটা পালকি, পালকির সামনে এবং পেছনে দুজন মানুষের আকৃতির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, এবং তারা কবিরাজকে ইশারা করে পালকিতে উঠতে।
তখন কবিরাজ বুঝে যায় যে আজ তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। কবিরাজ তখন তার যে থলে থেকে ছায়ের মতো একটা কিছু বের করে তাদের দিকে উড়িয়ে দেয়, উড়িয়ে দিয়ে চারপাশে ফু দিতে থাকে। আর পাশেই যে মানুষের মতো অবয়বটা ছিল, এটা বাদরের মতো শব্দ করে ওই ছাইটা তার শরীরে লাগে এবং সাথে সাথে বাদরের মতো চিৎকার করে, চিৎকার করতে করতে ছটফট করতে থাকে এবং মানে দেখা যাচ্ছে চোখের সামনে যে তার আকৃতিটা ছোট হতে থাকে এবং ছোট হতে হতে এক সময় যে মুরগির বাচ্চার আকারের মতো হয়ে যায়, এমন ছোট হয়। আর পেছনের যে অবয়বটা ছিল ওইটা আস্তে আস্তে বড় হইতে থাকে, বড় হতে হতেই কড়ি গাছে সমান হয়ে যায়। ওটা করে কি যে হাত দিয়ে যে পাখা যেমন বাতাস করে, এরকম একটা বাতাসের মতো কবিরাজকে করে এবং কবিরাজের নাকে যে লাশ পচার একটা গন্ধ আসে। গন্ধ আসলে ওই কবিরাজও দাঁড়া থেকে মনে হয় যে হঠাৎ শরীরটা ভারী হয়ে যায়, পড়ে পাকা মানে রাস্তার মধ্যে পড়ে যায়। তো কবিরাজ দেখতেছে যে এই অবস্থায় ওই যে লম্বা লোকটা তাকে পালকিটার ভেতর তোলে এবং পালকিটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে এবং কবিরাজ নিজেও ছোট হয়ে যাচ্ছে। এরপর কবিরাজের আর কিছু মনে থাকে না। এর মাঝে তৃপ্তাপুর বাসা থেকে কবিরাজের খোঁজ নেওয়া হয়, কবিরাজকে তো পাওয়া যাচ্ছে না। আর এই দুই তিন দিনের মাঝে তৃপ্তাপুর শরীর আরও খারাপ হতে থাকে। তিনি দেখতে বেশ সুন্দরী ছিল, তৃপ্তাপুর আম্মু অনেক সুন্দর ছিল, তিনি তার আম্মুর মতো হয়েছে। এই তিন দিনে যেন আপুর চেহারাটা একদম নষ্ট হয়ে গেছে, তাকে দেখে আর চেনা যাচ্ছে না। এমন অবস্থায় তাপসকে মসজিদের যে হুজুরকে দেখানো হয়েছিল হাসপাতালে, তাকে আবার ডাকা হয়। তিনি সব কিছু শুনে বলেন যে আগে কেন ডাকেননি। সেদিন এশার নামাজ পড়ে হুজুর আবার তাদের বাসায় আসে। হুজুর এবার আর বাসায় ঢুকে না, তিনি তৃপ্তাপুর বাবাকে বলেন যে পাশের বাসায় তৃপ্তাপুকে নিয়ে যেতে, ওইখানে হুজুর যা করার করবেন। কিন্তু হঠাৎ করেই তৃপ্তাপু বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে, তার ভেতর যেন অনেক শক্তি চলে আসে। সে হুজুরকে বলছে যে আপনি এই ঘটনার মধ্যে জড়াবেন না, এটা আপনার জন্যও ক্ষতি আর এই এদের পরিবারের জন্যও ক্ষতি। তখন হুজুর কিছু না বলে একটু তেল পড়া দিয়ে তৃপ্তাপুর বাবাকে বললেন যে এটা তৃপ্তাপুর মুখে চোখে মুখে ঘষে দিতে, এবং এটা দেওয়ার পরে তৃপ্তাপুর শক্তি যেন কমে গেল, সে চোখ মুখ বন্ধ করে স্থির হয়ে গেল। তখন আপুকে পাশের বাসায় নেওয়া হয়। হুজুর তৃপ্তাপুকে মেঝেতে বসিয়ে কিছু দোয়া পড়তে থাকে। জিনটা চলে গিয়েছিল একটা সময়, সেই জিন আবার আপুর উপর আসে, সে বড় বড় চোখ করে হুজুরের দিকে তাকায়। হুজুর প্রশ্ন করলেও জিন কোনো উত্তর দিচ্ছিল না। হুজুর তখন তার হাতে থাকা পড়া তেল আপুর মুখে ঘষে দেয়। তখন আপু কথা বলতে থাকে আর কি। হুজুর তার নাম জিজ্ঞেস করে, সে নাম বলবে না, আবার জিজ্ঞেস করে, নাম বলবেই না। এবার হুজুর একটা লাঠি নিয়ে মাটিতে পরপর কয়েকটা বাড়ি দেন। তখন জিন চিৎকার করে বলে যে আমি বলছি বলছি। সে বলে তার নাম ভানু। ভানু নামটা শুনে তৃপ্তাপুর পরিবারের সবার চোখে মুখে যেন ভয়টা একশো গুণ বেড়ে যায়। সে হুজুরকে আরও বলে এখানে তার কোনো কাজ নাই, সে যেন এখানে আর না আসে। এটা বলেই জিন চলে যায়। তখন হুজুর তৃপ্তাপুকে পানি পড়া তেল পড়া দিয়ে দেয়, বলেন এতে কিছুদিন আপু ঠিক থাকবে, তবে জিনটা আবার আসতে পারে। হুজুরকে আগেই কবিরাজের কথা বলা হয়েছিল, তিনি কবিরাজের কথা জানতে চায় যে তারা জানায় যে কবিরাজ তো সেদিন রাতে যাবার পর এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। হুজুর বলে যে কবিরাজের সঙ্গে কথা বলতে হবে। এরকম চার দিন পর কবিরাজ আবার তৃপ্তাপুদের বাসায় আসে। কবিরাজকে দেখে তারা জানতে চায় যে এই কদিন কোথায় ছিল, আসে নাই কেন। তখন কবিরাজ বলে তার সাথে কি হয়েছিল। কথার এক পর্যায়ে কবিরাজ বলেন যে ভানুর ঘটনা কি, আর এর পেছনে ভানুই, আর এই যে ঘটনাগুলি ঘটতেছে সব কিছু ভানুই করতেছে। তারা ভানু সম্পর্কে তখন কবিরাজকে আর কিছু বলে না, আরও বলে যে হুজুর তার সঙ্গে কথা বলতে চাইছে। তিনি সেদিন বিকেলে হুজুরের সঙ্গে দেখা করেন। তারা আলোচনার মাধ্যমে জানতে পারে আসলে তাপসকে একটা খবির জিন আসর করছিল,
ওটা এখন নাই, কিন্তু এখন তৃপ্তির উপর যে জিনটা এটা বেশ ঝামেলা করতেছে। সন্ধ্যায় হুজুর এবং কবিরাজ দুইজনই তৃপ্তি আপুদের বাসায় যায়। তারা ওই সেই ভানুর কথা জানতে চায়। তৃপ্তাপুর মা বলে যে এটা একটা অনেক আগের ঘটনা, তখন তারা নেত্রকোনায় থাকে, তাদের গ্রামের বাড়ি ওখানে। একদিন তার ভাইয়ের বিয়ের বাড়িতে যায়। তো ওই বিয়ে শেষে ফিরে আসতে বেশ রাত হয়ে যায়। তারা বেশ কয়েকজন একসঙ্গে আসতেছিল। চারপাশটা ঘন গাছপালায় ঢাকা, আবার সেদিন আকাশটা কালো মেঘে ছড়াই গেছে, যে বৃষ্টি হবে বোঝা যাচ্ছিল। মাটির রাস্তা, রিক্সা করে আসতেছে। এমন সময় করে কি যে বৃষ্টি শুরু হয়, কিছুক্ষণ পর একদম ঝড়ো বৃষ্টি শুরু হয় বেশ, এবং বৃষ্টির পানিতে কাঁচা রাস্তা পুরোটাই নষ্ট হয়ে যায়। তারা রিক্সা দিয়ে আসতে পারতেছিল না। অর্ধেক পথ আসতে মাত্র আসে মানে তাদের পাশে একটা শ্মশান ছাড়া আর কিছুই নাই। অল্প সময়ের মাঝে ওই মাটির পথ পুরোটা নষ্ট হয়ে যায়। তখন তারা রিক্সা ছেড়ে পায়ে হেঁটে আসছে। তখন শ্মশানের কাছে আসতেই দেখে যে অনেকগুলো মানুষ শ্মশানের পাশে যে সনের ঘর আছে ওইখানে দাঁড়ায় আছে। মানে তারা আসছে, তাদের গ্রামে একজন লোক মারা যায়, তারা একটা লাশ পুরাতে আসছে আর কি। বৃষ্টির পানিতে আগুন ধরাতে পারতেছে না, এর জন্য তারা অপেক্ষা করতেছে, বেশি চলে গেলে লাশটা পুড়ায় ফেলবে। এমন সময় তৃপ্তাপুর আম্মা পা পিছলে মাটিতে পড়ে যায়। তারা একটা গাছের নিচে দাঁড়াইছিল, তখন আন্টি মাত্র কনসিভ করছে। আন্টি পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়। তিনি যখন উঠতে যাবেন, আঙ্কেল তাকে হাত ধরে উঠালো। আন্টি উঠে সামনে তাকিয়ে দেখে যে আঙ্কেল তার সামনে দাঁড়ায় আছে। তাহলে হাত ধরে কে উঠাইল? পিছনে তাকায় দেখে যে আঙ্কেল পেছনেও দাঁড়ায় আছে, মানে একজন আঙ্কেল সামনে আর একজন আঙ্কেল পেছনে। আন্টি এবার বেশ ভয় পায়। আন্টি চিৎকার করে বলে যে এইটা কে, এইটা কে, পেছনে কে? সবাই যখন তাকালো দেখলো যে আন্টি পেছনের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতেছে। এ সময় পেছনে থাকা যে আঙ্কেল, আঙ্কেলের অবয়বটা ছিল এটা, আন্টিকে একটা হ্যাঁচকা টান দিয়ে একদম আবার ফেলে দেয়। এবার আন্টি পড়েই সেন্সলেস হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তিনি বাড়িতে। জ্ঞান ফেরার পর তিনি বলছিল যে সে তার বাড়িতে যাবে, আন্টি তার বাড়িতে যাবে, ওখানে নাকি তার ছোট বাচ্চা আছে। তিনি কিছুক্ষণ পরপরই দৌড়ে বের হয়েতে যাচ্ছিল। একবার তো বের হয়েই গিয়েছিল, শ্মশানের দিকে একটা দেড় দৌড়। তখন আঙ্কেল পিছে পিছে দৌড়ে গিয়ে আন্টিকে আবার ধরে নিয়ে আসে। আন্টি শারীরিকভাবে দুর্বল হইতে থাকে। এরপর আন্টিকে একজন ওই সেই গ্রামের একজন নামকরা বয়স্ক কবিরাজকে দেখানো হয়। সেই কবিরাজ আন্টিকে দেখেন এবং বলেন যে অনেক দিন থেকে এই জিনটার নজর ছিল আন্টির উপর, আজকে সুযোগ পায় একদম পজেস করে ফেলছে। কবিরাজ তখন তার কিছু কাজ শুরু করে। তখন এই জিনটা অনেক হুমকি ধামকি দেয় এবং এক পর্যায়ে এসে বলে যে এই জিনের নামই হচ্ছে ভানু। সে আন্টির উপর আগে থেকে সুযোগ ছিল এবং আজকে সুযোগটা কাজে লাগাইছে, এবং যে আন্টির যে বেবি পেটে যে বেবিটা বাচ্চাটা, এই বাচ্চাটাকে সে সাথে নিয়ে যাবে। এই বাচ্চা নিয়ে তার গোত্রের যে প্রধান তাকে উৎসর্গ করবে। এরপর আন্টিকে নানা রকম ঝামেলা পোহাইতে হয়। মানে সে অনেকবার চেষ্টা করে এই বেবিটাকে তা উৎসর্গ করে দিতে। এই বাচ্চাটা যত বড় হচ্ছিল আন্টি তত বেশি যে কেমন যেন হিংস্র হয়ে উঠছিল। একবার আন্টি যে আয়নার সামনে বসে নিজের পেটের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে হাসতে হাসতে বলে, এটা কার পিণ্ড আমার পেটে, এটা আইলো কেমনে, আমার একটা দাও দেও তো, আমি এটার কাইটটা বাইরে ফেলাই দেই। এটা বলে আন্টি দুলতে দুলতে মানে গিয়ে সত্যি রান্নাঘর থেকে একটা দা নিয়ে আসে, আবার আয়নার সামনে যায়। তখন আন্টির মা দৌড়ে গিয়ে যে আন্টির হাত থেকে দাঁটা কেড়ে নেয়। আন্টি করে কি ধাক্কা দিয়ে তার মাকে ফেলে দেয় এবং চেষ্টা করতেছিল যে উনি পা দিয়ে আন্টির মাকে চেপে ধরার জন্য চেষ্টা করতেছিল। তখন আঙ্কেল দৌড়ে আসে, দৌড়ে এসে আন্টিকে ধরে ফেলে। আবার সেই কবিরাজকে খবর দেয়। কবিরাজ এবার বেশ বড় একটা যজ্ঞ করে, আন্টিকে মাটিতে বসিয়ে বেশ কিছু পদ্ধতির মাছ দিয়ে যায়। একসময় আন্টিকে টুকরো টুকরো কাঠের একটা মালা পরানো হয়। কিছুক্ষণ পর আন্টি স্থির হয়ে যায়। স্থির হয়ে যাওয়ার পর আন্টিকে দুধ দিয়ে গোসল করানো হয়, একদম এক বালতি দুধ দিয়ে গোসল করায়। আন্টি ধীরে ধীরে সুস্থ হতে থাকে।
আন্টি কিছুদিন পর একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়, আর এই মেয়ে সন্তানটা হচ্ছে তৃপ্তি আপু। সেই কবিরাজ কিছুদিন পর অনেকদিন বেঁচে ছিল, তারপর একসময় মারা যায়। এই মারা যাবার পর থেকে তৃপ্তি আপুর সঙ্গে ঘটনাগুলি ঘটতে থাকে। এতদিন তেমন আমলে নেয়নি, কিন্তু এখন বেশ জটিল অবস্থা। এরপর হুজুর এবং কবিরাজ তারা নিজেদের মতো এমন কিছু করে যাতে তৃপ্তি আপুর তেমন ক্ষতি না হয়, এবং বেশ কয়েক বছর আপু ভালো ছিল এবং বিয়ে হয়। তার বিয়ের বছর খানেক পর তার সাথে আবার নতুন সমস্যা দেখা দেয়। তৃপ্তি আপু যখন প্রেগনেন্ট তখন বেশ একটা খারাপ অবস্থা হয়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন আবার তার চিকিৎসার ব্যবস্থা করেন হচ্ছে সাগর ভাই এবং রাকিব ভাই। তারা সাগর ভাই রাকিব ভাই তখন দুইজন একই মেডিকেল কলেজে ছিল। তো রাকিব ভাই এখন ঢাকার একটা মেডিকেল কলেজে আছেন ডাক্তার হিসেবে, এবং সাগর ভাই আছে সিঙ্গাপুরের একটা হাসপাতালে। আমি রাকিব ভাই এবং সাগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি, আর তৃপ্তি আপুর সঙ্গে পরে কী ঘটনাটা ঘটেছে এটা খুব দ্রুতই পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে, সবাই অবশ্যই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমাদের ইমেল অ্যাড্রেসে নোট ডাউন করতে পারেন, দ্যাট ইস bhoutiogota@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স স্টোরি অথবা কালেক্টেড স্টোরি পাঠিয়ে দিতে পারেন, এবং অবশ্যই আপনাদের ডিটেলস দিতে ভুলবেন না। যারা আমাদের স্টোরি দেওয়ার সময় অনেকে ভুল ক্রমে সাবজেক্টে পুরো স্টোরি লেখেন, পুরো স্টোরি কিন্তু সাবজেক্টে আসে না, অল্প একটা ওয়ার্ড দিয়ে আমরা দেখতে পারি। সুতরাং পুরো স্টোরিটা আপনারা মেল যেটা হচ্ছে বডিতে লিখবেন, সেখানে আমরা যেন দেখতে পারি ইজিলি। তো এটাই একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। ভৌতিকতার আরও একটি আনকোর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জুবায়ের। তো আমাদের ইসলাম ধর্মে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক একদমই হারাম, কবিরা গুনাহ। হয়তো সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই, কারণ কারো ক্ষতি করা কোনো ধর্মই সাপোর্ট করে না। এই জঘন্য কাজ করে আপনি দুনিয়াতে শান্তি পাবেন না, এবং মৃত্যুর পরেও না, যদি আপনি ধর্মে বিশ্বাস করে থাকেন। তো যারা এইসব কাজ করছেন বা যারা এগুলো করার চিন্তা করছেন, প্লিজ আরেকবার ভাবুন। আজকে আমি যেই ঘটনা শেয়ার করব সেটা এমনই ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা। তো এবং এটা আমার ফ্যামিলিতে ঘটে যায়। ঘটনাটি আমার দূর সম্পর্কের আন্টির সাথে ঘটে যায়। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। আন্টি গাজীপুর থাকেন, তো কোনো একটা গ্রামে। সেখানে তো ওনার দুই ছেলে এবং তিন মেয়ে, সবাই ম্যারিড আলহামদুলিল্লাহ। তো আন্টির বড় ছেলে একজন যখন বিয়ে করে তখন আন্টি সেটা মেনে নিতে পারেননি, কারণ বিয়েটা ছিল লাভ ম্যারেজ। তো আন্টির অমত ছিল সেখানে, যেই কারণে বিয়ের পর ছেলের বউয়ের সাথে আন্টির ঝগড়া লেগেই থাকতো। তো পরিবারটাতে কোনো আসলে শান্তি ছিল না, তখন প্রায় টুকটাক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তো ওনার ছেলে প্রথমে নিজের মায়ের পক্ষ নিয়ে বললেও পরে একটা সময় আসলে সেও চুপ হয়ে যায়, এবং সে দেখা গেল যে একটা সময় তার নিজের মানে ওয়াইফের হয়ে ঝগড়া করতো তার মার সাথে। তো এদিকে বিয়ের প্রায় দুই বছর হয়ে গেল, তো তাদের একটা বাচ্চাও হলো। তখন পরিবারটিতে যেন একটা মানে শান্তির ছায়া নেমে আসলো, তো ভালোই যাচ্ছিলো তখন। এভাবে অনেক বছর কেটে যায়, কিন্তু মেয়েটা বড় হয় আস্তে আস্তে। ওর বয়স যখন প্রায় আট বছর, তখন আসলে হঠাৎ আবার তাদের মধ্যে ওই রকম ঝগড়া শুরু হয়। তো কিন্তু ঝগড়া আসলে তখনও ছিল আলটিমেটলি। তো এভাবে একদিন আন্টি দুপুরে ঘুমিয়েছিল বিকেলবেলা আর কি, তো কীভাবে যেন হঠাৎ করেই আন্টি বেড থেকে পড়ে যায়। তো হাতে অনেক ব্যথা পায়, শরীরে আসলে অনেক জায়গায় মানে কেটে যায়, যদিও এটা পরে ঠিক হয়ে গেছিলো সামহাও। তো কিন্তু ওনার শরীর আসলে তখন মানে অনেক উইক হয়ে যায়, ডাক্তার দেখানো হয়, ডাক্তার আসলে তেমন কোনো কিছু বুঝতে পারছিল না, উনি আসলে অনেক শুকিয়ে যায়। তো আন্টি ওনার নাতিকে আসলে অনেক আদর করতেন, যদিও ছেলের বউয়ের প্রতি তার অনেক রাগ ছিল, কিন্তু মানে বাচ্চাটাকে আসলে উনি অনেক ভালোবাসতেন এবং একরকম টান ছিল তার প্রতি। তো বিকালে একদিন উনি আসলে বসেছিলেন, তো হঠাৎ ওনার যে নাতনিটি উনি সে তার রুমে আসে, তো আর বলে হঠাৎ করে মানে বলে মানে এমন কিছু বলে যেটা শুনে আসলে উনি একটু মানে অবাক হয়ে যায়। বলে যে দাদু তুমি তো আর বাঁচবে না,
আমাদের উঠোনে যেই গাছটা আছে না, ওটা মারা গেলে তুমিও মারা যাবা। আম্মু এটা কার সাথে যেন ফোনে কথা বলছিল। তো এটা শুনে আন্টি প্রচণ্ড ভয় পেয়ে যায়। উনি তখন তার ছেলেকে বলে এটা, তো ছেলে এটা আসলে বিশ্বাস করে না, মানে ওনার যেই মানে ছেলেটা ছিল। তো তারপর ওনার মেয়ে, ওনার হাজব্যান্ড ওনাকে মানে একটা কবিরাজ দেখায়। কবিরাজ দেখি বলে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আর এখন অনেক মানে দেরি হয়ে গেছে, কিছু করার নেই, আল্লাহ আল্লাহ করেন। তো এরপরেও কবিরাজ তদবির করে, পানি পড়া দেয়, বাট কোনো কাজ হচ্ছিল না। তখন একদিকে আন্টির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, শুকিয়ে ওনার আসলে চেহারা অনেক খারাপ হয়ে যায়। তখন ওনার শরীরে কোনো আসলে উন্নতি ছিল না। এভাবে প্রায় 3 মাস যাওয়ার পর উনি আসলে 2019 সালে মারা যান। তো কবিরাজটা আসলে তখন এটাও বলছিল যে ওনাকে তার ছেলের বউ ব্ল্যাক ম্যাজিক করছে, আর ওনার ছেলেকেও নিজের বশের এনে রেখেছে, যে কারণে ছেলেটা আসলে তার মায়ের কথা শুনতো না তখন। এভাবে আসলে ব্ল্যাক ম্যাজিক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এটা আসলে একটা ছোট্ট একটা ঘটনা ছিল। তো সো আই রিকোয়েস্ট, প্লিজ নেভার ডু দ্যাট, নেভার এভার। এই ছিল ঘটনা। ভালো থাকবেন এবং প্রচারযোগ্য হলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটা যিনি পাঠিয়েছেন ওনার নাম এরশাদ ভাই, তিনি বর্তমানে ফরিদপুর থাকেন। মূলত ওনার আপন মেজো ভাই সোহেলের সাথে এই ঘটনাটা ঘটে 1998 সালে। তখন সপরিবারে ওনারা গ্রামের বাড়ি গিয়েছিল। তো কোনো এক রাতে ওনার মেজো ভাই সোহেল, তিনি তার আপন মামতো ভাই ইব্রাহিমকে বলছে যে ইব্রাহিম, তোমাদের এখানে যে জামরুল গাছটা আছে সেখানে দেখলাম অনেক ফল। তো ইব্রাহিম বলছে যে ভাই ফল খাবেন নাকি, তো চলেন এরকম আমরা ফজরের আগ মুহূর্তে গিয়ে ফল পেরে আসবো। তো তখন সেই সোহেল ভাই বলছে যে না, ফজরের আগ মুহূর্তে কেন যাওয়া লাগবে, পরে যাই বা বিকেলের দিকে যাই। তো সেই ইব্রাহিম ভাই বলছে যে না, ফজরের আগে যেতে হবে, কারণ সকালে বা পরে গেলে দেখা যাবে যে অন্যরা ফল পেরে নিয়ে চলে গেছে, আর বাচ্চারা এখানে খুব দুষ্টাইম করে, দেখা যাবে ওরাই ফল পেরে খেয়ে ফেলছে এগুলা। তো তারপর ওনারা সিদ্ধান্ত নেয় যে ফজরের ঠিক আগ মুহূর্তে মানে রাত্রে 3:30-3:30 দিকে এরকম ফল পাড়তে যাবে। তো সোহেল ভাই উনি যেই রুমটায় ছিল সেটা একটা কুঁড়ে ঘরের মতো ছিল, আর ইব্রাহিম ভাই বলেন যে আচ্ছা আমি তোমাকে এরকম সময় মতো জাগিয়ে দিব, তুমি তখন আমার সাথে যেও। এরপর 3:15-3:00 দিকে হবে, বাইরে আস্তে করে ডাকা শুরু করে ইব্রাহিম ভাই। তখন সোহেল ভাই বলছে যে ইব্রাহিমকে যে ইব্রাহিম আমি আসতেছি, তুমি বাইরে থাকো। তখন সেই সোহেল ভাই বাইরে হয়, বের হয়ে দেখতেছে যে ইব্রাহিম ভাই বেশ খানিকটা দূরে, প্রায় 3-4 হাত দূরে দাঁড়িয়ে আছে এবং তার পিছন সাইড দেখা যাচ্ছে। তো ওনারা এরকম যাওয়া শুরু করে। তো সোহেল ভাই যখনই ইব্রাহিমের কাছে যাবে দেখা যাচ্ছে ইব্রাহিম কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছে, ওনার দিকে পিছিয়ে ফিরে তাকায় না এবং খুব কম কথা বলছে। তো ওনারা এরকম হাঁটতে থাকে। আধা কিলোর মতো এরকম হাঁটার পর সেই গাছের এখানে যে একটা গাছ ছিল সেখানে যায়। তো যাওয়ার পর তখন ইব্রাহিম ভাই এবং সোহেল ভাই পাশাপাশি এবং বেশ অন্ধকার ছিল, ততটা আলো ছিল না। তো আপছাপ একটা আলো বা চাঁদের আলো যেটা থাকে সেরকম একটা আলো, কারো চেহারা যে স্পষ্ট বোঝা যাবে তা কিন্তু না। তখন ইব্রাহিম ভাই বলছে যে আচ্ছা সোহেল তুমি নিচে দাঁড়াও, আমি এরকম গাছ থেকে ফল পাড়তেছি। তো সোহেল ভাই বলতেছে তুমি পারবা এরকম এত রাতে? তো ইব্রাহিম বলছে না আমি পারবো। তো উনি এরকম ইব্রাহিম ভাই তিনি তাড়াতাড়ি দ্রুত একটু গাছে উঠে যান। তো অন্ধকারে যেভাবে গাছে উঠে গেল তখন কিন্তু সোহেল ভাই একটু সন্দেহ হয়, ভাবতেছে কি ব্যাপার এরকম দ্রুত গাছে কেভাবে উঠলো। তো তখন ইব্রাহিম ভাই উনি উপর থেকে বলতেছে যে তুমি গাছ জোরে নাড়া দাও, হ্যাঁ তারপর এরকম ফল পড়লে তারপর ফলগুলো আমরা টোকাই নিব। তো উনি গাছ নাড়া দিচ্ছে, বেশ কয়েকবার গাছ নাড়া দিচ্ছে এবং যতই নাড়া দিচ্ছে তখন উপর গাছে যখন ফল পাচ্ছে সেই ইব্রাহিম ভাই উনি বলছে যে আরও জোরে নাড়া দাও, আরও জোরে, এরকম কথা বলতে আসে। তো এই বলতে বলতে হঠাৎ করে সেই সোহেল ভাই ওনার আঙুলটা কেটে যায় এবং তিনি বলতেছে যে আমার হাতটা কেটে গেছে একটু দাঁড়াও। তো সেই মধ্যে সঙ্গে সঙ্গে ইব্রাহিম ভাই নিচে এসে পড়ে। নিচে আসা মাত্রই উনি সোহেল ভাইয়ের আঙুলটা নিজের মুখে নিয়ে রক্ত চুষা শুরু করে। তো এমনভাবে যে রক্ত চুষা শুরু করে তখন সে সোহেল ভাই টবাক হয়ে যায়, বলতো সেগুলো কী করতেছো, দাঁড়াও না, আঙুল কেন তুমি এরকম চুষতেছো, আমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো ইব্রাহিম ভাই তখন একটু গোংনানির মতো একটা আওয়াজ করে, হঠাৎ পিছন থেকে সোহেল ভাইয়ের নাম ধরে কেন ডাকতেছে।
ওটাও ছিল ইব্রাহিম ভাইয়ের ভয়েস। তখন সোহেল ভাই পিছে তাকাতেই দেখছে যে ওনার আপন মামতো ভাই ইব্রাহিম সে পিছে এবং সে জোরে জোরে ডাকছে যে সোহেল তুমি কার সাথে কথা বলতেছো। সোহেল ভাই যখন সামনের দিকে তাকাতে যাবে দেখছে ইব্রাহিম ভাইয়ের রূপ ধরে যে জিনিসটা এসেছিল বা জিনিসটা এতক্ষণ ওনার সাথে ছিল বা এই পথে এসেছে সে এক লাফে গাছে উঠে এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে চলে যাচ্ছে। তিনি আর কিছুই দেখতে পায় না, দেখছে সব নিমিষে গায়েব, কিছুই নাই। তখন উনি ওনার ভাইকে চিৎকার দিয়ে বলতেছে যে এখান থেকে দ্রুত চলে যাও, আমরা দৌড় দিয়ে যাই, চলো। দ্রুত ওনারা বাড়িতে আসে এবং খুব চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন ফজরে আজান দিবে এমন একটা মুহূর্ত, চুটুকি বাসা যারা ছিল তারাও এরকম ঘুম থেকে উঠে বলছে কী হয়েছে। তখন পুরোটা ঘটনা বলে যে এরকম আমাকে ইব্রাহিমের রূপ নিয়ে কেউ একজন আসছিলো, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি প্রথম থেকেই খেয়াল করছিলাম বেশ দূরে দূরে থাকছে এবং গাছ ওঠার পর যা হলো বা গাছ থেকে নামার পর যে রক্ত ঝরঝরগুলি কথাগুলো সম্পূর্ণ বলে। তখন ওনাদের বাসায় যে মুরব্বী ছিল সে বলছে হয়তো এমন হতে পারে যে তোমাকে খারাপ কিছু এরকম তোমাকে নজরে ফেলাইছে, এটা হতেও পারে। তো তারপর আর তেমন খুব একটা সমস্যা আর হয় না। তো অসংখ্য ধন্যবাদ সেই ভাইকে যিনি এরশাদ ভাইকে যিনি আমাকে এই ঘটনা তিনি পাঠিয়েছেন, ওনার মেজ ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। তো আমি সামির আনসে এখন চলে আসছি আরেকটা ঘটনায়। এটা 90 শতকের ঘটনা যার সাথে আসলে ঘটনাটা ঘটে। ওনার নাম সোবহান সর্দার, তিনি পেশায় একজন জেলে ছিল। মূলত ওনার কাজ ছিল যে বিভিন্ন খাল বিল নদীর বিভিন্ন জায়গায় উনি হর জাল দিয়ে মাছ শিকার করে থাকত। হর জালটা আসলে আমি একটু বলে নিচ্ছি যে এটা হচ্ছে মূলত বাঁশের, এটা যদি একটু বর্ণনা দিচ্ছি তাহলে হয়তো সবাই বুঝবেন যে এটা হচ্ছে মূলত বাঁশের এবং জালের তৈরি মাছ ধরার একটা পদ্ধতি, যেটা খালে বা নদীতে বা বিলে এরকম দেখা যেত যে অনেকে এটা পেতে রাখে এবং অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তারপর জালটাকে উপরে টানলে তারপর দেখা যায় অনেকগুলো মাছ যদি পাওয়া যায় এরকম পাওয়া যেত আর কি। এবং এই জাল যেখানে পাতা হয় তার পাশে কিন্তু একটা মাচা থাকে, মাচা মানে বসার জায়গা থাকে, যিনি মাছ ধরবে তার কিন্তু একটা বসার জায়গা থাকে। তো সেই সোবহান ভাই তিনি এরকম মাছ ধরে এরকম পদ্ধতিতে তিনি মাছ ধরতেন, কিন্তু ওনার একটা অভ্যাস ছিল উনি এক জায়গায় বেশি দিন থাকতেন না, গ্রামের বিভিন্ন জায়গায় তিনি এরকম মাছ শিকার করতেন। তো একবার উনি কোনো একটাভাবে জানতে পারে যে এক গ্রাম পরেই একটা বেশ বড় খাল আছে, সেখানে নাকি ভালো মাছ পাওয়া যায়, অনেক নাকি দিনের বেলা বেশ মাছ পেত। তো উনি ঠিক করলো যে না, দিনের বেলার মাছ ধরবো না, যেহেতু সবাই থাকে রেখি রাতের দিকে ওই জায়গাটা মাছ ধরবো। তো তিনি সেই ওনার এরকম সিদ্ধান্ত নেন যে উনি একরকম সেখানে হরজাল এরকম পাতবেন এবং পাশে একটা মাচা তৈরি করবেন এবং মাচার নিচে আবার মাছ রাখার জন্য ছোট একটা জাল থাকে। দেখা গেলো যেই মাছগুলো তিনি মানে ধরেছেন সেগুলো যাতে জীবিত থাকে, যেন তিনি তার যেখানে মাচা ছিল সেই মাচার নিচে ওই মাছগুলো উনি রেখে দিত এবং পানিতে ভিজিয়ে রাখতো, জিয়ে রাখতো আর কি মাছগুলোকে, যাতে মাছগুলো বেঁচে থাকে। যাই হোক, এরকম সেখানে সেই খালে উনি মাছ ধরার ব্যবস্থা করেন যেটাতে বেশ ভালো মাছ পাওয়া যেত। রাতে 11টার দিকে তিনি খাওয়ার পর চলে যায় সেখানে মাছ ধরার জন্য এবং তিনি তখন জালটা পাতে। তো এরকম দু একদিন তিনি দেখছে যে ভালোই মাছ পাওয়া যাচ্ছে এবং ওনার খুব আগ্রহ থাকে এবং উনি সিদ্ধান্ত নেয় যে এখানেই বেশ কয়েকদিন তিনি মাছ ধরবেন, আর এটা ছিল তার মূল জীবিকার একটা উপায়। তো তিনি এরকম মাছ ধরছে, দু তিন দিন মাছ ধরার পর তিনি একদিন খেয়াল করছে যে বানর আকৃতির কিছু একটা ওনার আশেপাশে রাত্রেবেলা ঘুরছে। তো ওনার যে টর্চ ছিল সেই টর্চ মারলে বানরটা একদিক থেকে আরেকদিকে লাফালাফি করতো। তো উনি ভাবতেছে যে হয়তো রাস্তার পাশে এই জন্য হয়তো এরকম এখানে বানর আসে। তো উনি ততটা এটা নিয়ে আর মাথা ব্যথা নেই, উনি ওনার মাছ ধরা ধরে যাচ্ছে। তো পরের দিন আবার সেই বানর আসে এবং সেই বানরটা আসার পর এবার ওই যে ওনার মাচার নিচে যে মাছগুলো রাখা ছিল মানে জীবিত মাছগুলো যেগুলো তিনি ধরে ধরে রাখতেন, তিনি দেখছেন যে সেই বানরটা সেই মাছগুলো নিয়ে ঘাটাঘাটি করছে এবং খাচ্ছে। তো এবার যখন ধরে ধরে এগুলো খাচ্ছে তখন সেই সোবান ভাই তিনি করলো কি যে একটা বাঁশের কঞ্চি পাশে ছিল সেটা নিয়ে বানরটাকে বেশ মারে এবং বানরটা দৌড় দিয়ে চিৎকার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তিনি দেখে যে ঘন্টা খানিক কোনো সমস্যা হয় না। এরপর তিনি জাল ফেলায় একটু ওই মাচার উপর ঘুম দেয় সেই সোবান ভাই। তিনি স্বপ্নে দেখছেন যে বানর আকৃতির যে জিনিসটা ছিল সেটা কালো অবয়বের মতো ওনার কাছে আসে এবং আসার পর ওনার বুকের উপর বসে বলছে যে এটা তো আমার জায়গা ছিল, তুই মাছ ধরলে, তোকে তো আমি কিছুই বলি নাই, তা আমার মাছ যদি আমি খাই তো তোর সমস্যা কি। তো এই স্বপ্নটা তিনি একই জিনিস কয়েকবার দেখে এবং তিনি ঘুম থেকে উঠে যায়। ওনার ঘুম থেকে উঠে যাওয়ার পর উনি ভাবে যেটা কি ঘটলো, আসলে কি বানরটাকে মারলাম দেখে এরকম স্বপ্ন দেখলাম নাকি। কিন্তু ওনার এটা নিয়ে ততটা ওনার মাথা ব্যথা ছিল না। তো উনি খানিকটা ভয় পায়, ভাবে যে হয়তো খারাপ কিছুই বা আমাকে দেখলো বা ধরলো নাকি বা ভর করে নাকি বুঝলাম না কিছু।
তো এরকম তিন চার দিন এই ভয় আর স্বীকার করতে যান না, কিন্তু এদিকে যেহেতু এটা ওনার মূল পেশা ছিল, ওনার তো সংসার চালাতে হবে, তিনি আবার কয়েকদিন পর সেখানে আসে এবং আবার জাল ফেলে। এবারও বেশ ভালো মাছ পাচ্ছিল। তো মাছ যখন পাচ্ছিল তো ওনার কিন্তু ওই যে মাছের আবার আগের মাছের মাছ জিয়ে রাখার জন্য পানির নিচে রাখতো, সেই ওনার মাছের নিচে। তো সোমান ভাইয়ের এক পরিচিত ভাই ছিল, মানে এলাকার ভাইয়ের নায়েব আলী। তো তিনি প্রতিদিন এই রাস্তা দিয়ে গেলে মাঝে মাঝে যখন দেখতো সোমান ভাই এখানে বসতো, তো তিনি কথা প্রসঙ্গে সোমান ভাইকে জিজ্ঞেস করতো, যাই কী অবস্থা, কেমন মাছ পেলা, না আমি কি মাছ কিনবো, তোমার কাছে বড় মাছ আছে, এরকম কথা কৌশল বিনিময় করতো আর কি। তো সেদিন সেই নায়েব আলী তিনি যখন এই রাস্তাতে যাবেন, তো তিনি সোহান ভাইকে চিৎকার দিয়ে ডেকে বলতেছে যে সোহান এখানে তো অনেকদিন মাছ ধরতেছো, কেমন মাছ কেমন পাচ্ছ এখানে? কিন্তু কোনো সারা শব্দ নাই, পানিতে যেমন মানে ঝাপটা ঝাপটি করলে যেমন একটা আওয়াজ হয় এরকম আওয়াজ আসতেছে। তো নায়েব আলী আবার জিজ্ঞেস করতেছে যে সোহান কি বড় মাছ পাইছো, কথার উত্তর দাও না কেন? তো সোহান ভাই কোনো উত্তর নাই, এখানে পানিতে যেমন ঝাপটা ঝাপটির আওয়াজ আসে, যে সাঁতার কাটলে যেরকম একটা আওয়াজ আসে সেরকম আওয়াজ আসতেছে। তো এবার নায়েব আলী তিনি একটু কাছাকাছি যান, গিয়ে দেখবে যে আসলে কেন সোহান ভাই উত্তর দিচ্ছে না। তিনি দেখছে যে পানির নিচে দু তিনজন মিলে ধস্তাধস্তি করছে। নায়েব আলী তখন টর্চটা নিয়ে যখন পানির মধ্যে মারতে যাবে, তিনি দেখছে যে কিছু একটা সোহান ভাইকে ছেড়ে সাঁতরায় দূরে চলে গেল এবং সোহান ভাই ক্লান্ত অবস্থায় গোংলাচ্ছে জোরে জোরে। তখন দ্রুত সেই নায়েব আলী ভাই সোহান ভাইকে পানির থেকে উঠায় তিনি তখন পারে নিয়ে আসে এবং কয়েকজন লোককে তখন তিনি ডাকে। ডাকার পর ওই সোহান ভাইকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং বাসায় নিয়ে যাওয়ার পর উনি বেশ খানিকটা ক্লান্ত ছিল, তো বলছে যে আমি সকালে কথা বলে আমার খুব ঘুম পাচ্ছে। তখন তিনি ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে নায়েব আলী তিনি যায়। যাওয়ার পর সেই সোমান ভাই ওনার এই কয়েকদিন কী ঘটে না ঘটে সব বলে এবং তিনি বলে যে ভাই আমি যখন সে রাতে যে আমাকে দেখলাম, গতকাল রাতে যে আমাকে দেখলে এরকম ধস্তাধস্তি করছি, সমস্যাটা হচ্ছে যে আমি দেখলাম যে একটা বানর আমার মাছ খাচ্ছিল এবং আমি তাকে যখন মারতে যাব তখন সে আমাকে এত জোরে টান দেয় আমি পানির মধ্যে এসে পড়ি এবং যখন পানির মধ্যে আসি আশ্চর্যের বিষয় হচ্ছে সে মানুষের মতো অবিকল চিকন ভাষায় কথা বলছিল এবং আমাকে হুমকি দিয়ে যাচ্ছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় সে খামচি মারে, কিন্তু আমি বুঝলাম না যে বানর কীভাবে এরকম কথা বলে। তারপর সেই বিষয়টা যখন অনেকক্ষণ মানে শুনে আশেপাশের লোকজন তোরা ওরা ঠিক করে যে এখানে হুজুরের সাথে কথাবার্তা বলবে, তখন একটা গ্রামের যে মুরব্বী বা যে হুজুর ছিল তার সাথে কথা বলে এবং সেই হুজুর সেই জায়গাটা দেখে এবং দেখার পর সেখানকার কিছু পানি তিনি নেয় এবং পানি নেওয়ার পর সেই ওনার যেই আমল ছিল আমল করার পর তিনি বলছে দেখেন এই পানিতে এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানে আসলে জিনদের যাতায়াত আছে এবং এখানে কয়েকটা জিন থাকে, তো ওরা মাঝে মাঝে এখান থেকে মাছ শিকার করে মাছ খায়। তো আপনি ওই সোহান ভাইকে উদ্দেশ্য করে বলে যে ওরা বেশিরভাগ সময় রাতেই আসে, তো হয়তো আপনি রাতে সেখানে গিয়েছিলেন যেটা ওদের পছন্দ হয় না, এই জন্য ওরা হয়তো আপনাকে সমস্যাটা করছে, সচরাচর এখানে আসলে রাতে কেউ মাছ ধরে না। তো তারপর সেই সোহান ভাইটা শুনে এবং তিনি নাকি এই জিনের কথা একটা শোনার পর ওনার একটু তখন রাতে মাছ ধরা বেশ ওনার জন্য অসাধ্য হয়েছে এবং তিনি বেশ ভয় পায় এবং তার পরিবার পরে বলে যে দেখো মাছ যা ধরার দিনই ধরো, রাতে কখনো আর ধরবা না। তারপর থেকে তিনি আর কখনো রাতে মাছ ধরেন না, তিনি নাকি তারপর থেকে দিনে মাছ ধরেন। তো এটা ওনার একটা ঘটনা আমি এখন আবার শেয়ার করে ফেললাম। তো আজকের এপিসোডের জন্য আমি আরেকটা শেষ ঘটনায় চলে যাচ্ছি, যেটা একজন হাফেজ সাহেবের ঘটনা এবং আমি আপনাদের তখন একটু আগে বলতে ভুলে গেছি যে সোবান সাহেবের এই ঘটনাটা এবং এই হাফেজ সাহেবের ঘটনা এটা আমাকে পাঠিয়েছেন আমাদের মডারেটর আরমান ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাগুলো পাঠানোর জন্য। তো যাই হোক আজকের এপিসোডে আমি শেষ ঘটনায় যাচ্ছি, এটা রাজশাহীর কোনো একটা গ্রামের ঘটনা, সেখানে এক হাফেজ সাহেব ছিলেন। তো সেই হাফেজ সাহেবের নাম হচ্ছে দেলোয়ার, এটা 2003 সালের দিকের ঘটনা। তো হাফেজ সাহেব উনি যেখানে পড়তেন যে মাদ্রাসায়, তো এখানে একজন ওস্তাদ ছিল, তো সেই ওস্তাদের একটা মসজিদ ছিল বেশ কয়েকটা গ্রাম পরে। তো ওস্তাদের সেই মসজিদে তার একজন মুয়াজ্জিন দরকার, তো তিনি সেই হাফেজ সাহেব দেলোয়ারকে বলতেছে দেখো তুমি যদি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে আসো তাহলে আমার জন্য খুব উপকার হয়, কারণ আমি মুয়াজ্জিন এরকম ভালো পাচ্ছিলাম না। তো সেই দেলোয়ার তিনিও রাজি হয়ে যায় এবং তিনি ঠিক করে যে না ঠিক আছে, যেহেতু উনি আমার ওস্তাদ আমি তো না করতে পারবো না, আমি আবার এখানে এই কাজটা করি, এটা যেহেতু সোয়াবের কাজ এটা আমি করি। তারপর সেই দেলোয়ার হাফেজ তিনি সেখানে মোটামুটি ওনার মান আজান দেওয়ার পাশাপাশি যে কাজগুলো করতে যাবতীয় কাজ করেন এবং তিনি যখন অবসর থাকতো সকাল সময় তখন বেশ কয়েকটা বাচ্চাকে তিনি পড়াতো এবং এই মক্তব্য যে পড়াতো প্রতিদিন সকালে বাচ্চারা সেখানে আরবি শিক্ষার জন্য আসতো, এরকম ভালোই দিন কাটছিল।
কোন একদিন এশার নামাজের পর উনি একা মসজিদে, কেউ নাই, উনি ওনার মসজিদের পাশে যে রুমটা আছে সেখানে একা বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ দরজা নক করছে কেউ। দরজা নক করার পর তিনি কয়েকবার ডাকে যে কে, তো দেখে যে কেউ সাড়া দেয় না। তিনি আবার এরকম দরজা নকের পর আবার বলে যে কে, কেউ সাড়া দেয় না। তো ওনার কথা হচ্ছে যে গ্রাম এত এরকম অজপাড়া গ্রায়ে, মানে গ্রামে তো এরকম রাতে এরকম আসার কথা না কেউ। তখন নাকি রাত প্রায় 9:30-10 কাছাকাছি। তৃতীয়বার যখন উনি ডাক দিবে যে কে, তখন একটা ভয়েস, একটা ছেলে বলছে, হুজুর আমি, দরজা খুলেন, কথা আছে। তো তিনি তারপর দরজা খুললেন। খোলার পর তিনি দেখছে যে 20 বছরের মতো একটা ছেলে হবে, পরিপাটি, সে পাঞ্জাবি টুপি পরা এবং তার একটু হালকা দাড়ি আছে। তো সে হুজুরকে উদ্দেশ্য করে বলছে, হুজুর আমি কিন্তু আপনার রুমের ভিতরে আসবো, কথা আছে। হুজুর টবাক হয়ে যায়, কি ব্যাপার এত রাতে ছেলে আসবে? তো হুজুর, আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো, কী বলো বলো তুমি কে? তো সেই ছেলেটা বলতেছে যে আমাকে তো চিনবেন না, তো আমার আরবি শেখা লাগবে, আমি আপনার কাছে আরবি শিখবো। তো হুজুর একটু অবাক হয়ে বলতেছে যে তোমার বয়স 20 বছর, তুমি এখনই বয়সে আরবি শিখবা? তো সেই ছেলেটা বলতেছে যে না, আমি তো আগে পড়তে পারি নাই, কোনো একটা কারণে, পারিবারিক কারণে, তো এখন আমি আরবি শিখবো আপনার কাছে। তো হুজুর বলতেছে যে না, তুমি তো আসলে ভদ্রতা জানো না, এত রাতে কি এখন নক করে না, কিন্তু দিনের বেলা আসবা, আর সকালবেলা আমার মক্ত ভাই, আমি কোনো রাতে কাউকে পড়াই না। এই এই কথা বলে হুজুরটু রেগে ছেলেটাকে সেখান থেকে বের করে দেয়। পরদিন ঠিক একই সময় সে ছেলেটা আবার আসে। সে এবার হুজুরকে খুব কাকতি মনীতি করে বলছে, হুজুর দেখুন, আপনি আমাকে আরবি শিখাবেন, এটা তো খারাপ কিছু না, আমাকে যেভাবে হোক শিখান। তো হুজুর আবারও বলে যে ঠিক আছে, আমি তোমাকে শিখাবো, কিন্তু তোমাকে সকালে আসতে হবে, আমি রাতে কাউকে শিখাই না। তো সেই ছেলেটা বলতেছে যে না, আমার বাসা থেকে সমস্যা আছে, সকালে তো শেখা যাবে না, আমাকে রাতেই আরবি শিখাতে হবে এবং আমি রাতেই নির্দিষ্ট সময়ে আসবো, আর আমি আপনার কোনো ক্ষতি করবো না, কোনো সমস্যা নাই। হুজুরকে অনেক বোঝানো হয়। তো সেই দেলোয়ার সাহেব তিনি বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আসো, রাতেই আসো, কোনো সমস্যা নাই। পরবর্তী দিন থেকে সেই ছেলেটা রাতে আরবি শিখতে আসে এবং হুজুর একটা জিনিস খেয়াল করে যে দিনের বেলায় ছেলেটাকে কোথাও দেখা যায় না, এবং এই ছেলেটার চেহারাটা খুবই সুন্দর, কিন্তু সে আশেপাশে কোনো গ্রামে তাকে দিনে দেখা যায় না। এটা নিয়েও সেই দেলোয়ার হাফেজ, যা যে হুজুর ছিল, তার কোনো মাথা ব্যথা ছিল না, কিছুদিন বেশ ভালোভাবে যাচ্ছিল। কয়েকদিন পর সেই দেলোয়ার হাফেজ যিনি ছিলেন, তার ওস্তাদ আসে ওনার কাছে এবং বলছে যে কেমন আছো বা কী আছো, কুচুলি বিনিময় করতে আসে। তো কথা প্রসঙ্গে সেই দেলোয়ার ভাই এক কথা দুই কথা সেই ছেলেটার কথা বলে এবং সেই বলার পর বলতেছে যে ওস্তাদ আপনি থাকেন, দেখবেন রাতে 9:30-10 দিকে এসে নামাজে ওই ছেলেটা আবার আসবে। তো তারপর সেই ছেলেটা আসে, আসার পর তখন সেই ওস্তাদ বলছে যে আচ্ছা আমি ওর সাথে একটু একা কথা বলবো, তুমি একটু বাইরে যাও। সেই ওস্তাদ কিন্তু বুঝে গিয়েছিল যে এটা একটা জিন হতে পারে। তখন সেই ওস্তাদ সেই হাফেজকে বের, দেলোয়ার ভাইকে অনেক ওনাকে বলে যে আপনি বাইরে যাও। তখন বাইরে যাওয়ার পর সেই ওস্তাদ শুরুতেই সেই ছেলেটাকে বলে তুমি কোথায় থাকো। ছেলেটা কোনো উত্তর সঠিকভাবে দিতে পারে না। তো ওস্তাদ দেখে বলতেছে যে আমি কিন্তু জানি তুমি কে, হ্যাঁ, তো আমাকে এরকম কোনো কথা লুকাবা না, তো তুমি এখানে কেন পড়তে আসো, কেন তোমাদের মধ্যে কেউ তোমাকে পড়ায় না? তখন সেই ছেলেটা বলছে যে দেখুন, আপনি তো তাহলে বুঝে গেলেন যে আমি জিন, আর আমার আমি যেখানে থাকি আসলে সেখানে এরকম কোনো ভালো হুজুর নাই, কিন্তু এই লোকটাকে আমার খুব ভালো লাগছে, দেলোয়ার সাহেব তিনি এবং তার তেলাবাদ খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে দেখে আমি এখানে ওনার কাছে শিখতে আসি। এবং সেই যে জিনটা সে বলতেছে সে নাকি মসজিদও সেখানে নামাজ পড়ছিল এবং ওনার আজানে ধ্বনি নাকি ওনার বেশ ভালো লাগতো, তো এই কারণে নাকি এখানে আসা এবং এই হুজুর কাছে শিখতে আসা, সব কিছু বলে। তো ওস্তাদ বলছে দেখো, আমার তো অনেক দিন এরকম অভিজ্ঞতা, আমি কিন্তু দেখে বুঝতে পারি কে জিন কি মানুষ, আসলে সবাইকে ধরে প্রকাশ করা যায় না, তো তুমি যেটা কাজ করো, তুমি শিখা হলে এখান থেকে চলে যাও। তো সেই জিনও সে বলতেছে যে না ঠিক আছে, আমি এখন আরবি শেখা, আমার অল্প কয়েকদিন বাকি, আমি ভালোভাবে শিখি, তারপর আমি এখান থেকে ওয়াদা করতে চলে যাবো এবং আমি যাওয়ার পর সে হাফেজ সাহেবকে সত্যটা বলে দিবেন যে আমি আসলে কে ছিলাম। তারপর দেলোয়ার ভাইয়ের রুমে আসে, আসার পর ওনার যথাযথ কথা বলে। তো কয়েকদিন পর সেই ছেলেটা আরবি শিখে চলে যায়। চলে যাওয়ার পর সেই ওস্তাদ সব কথা কী কী ঘটেছিল সেই দেলোয়ার হাফেজ ওনাকে বলে এবং দেলোয়ার হাফেজকে এটাও বলে যে দেখো, তুমি যখন এরকম কোরআন শিক্ষা বা আরবি পড়াতা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এশার নামাজের পরপর কিন্তু সে আসতো না, মসজিদ থেকে সবাই চলে গেলে তারপর তোমার রুমে আসতো, এবং ও যখন আশেপাশে আসতো তোমার এখানে আসতো, কোনো লোক কিন্তু তুমি কখনো কিন্তু আশেপাশে কোনো লোককে দেখো নাই, এবং এটা তার একটা অদ্ভুত কারিশমা ছিল যেটা ওই ছেলে জিনটা এটা করতো। এই কথাগুলো শুনে দিল সে বেশ ভয় পেয়ে যায় এবং
তিনি সিদ্ধান্ত নেয় যে সে মসজিদে আর তিনি এরকম মুয়াজ্জিনের মুয়াজ্জিনের কাজটা করবে না। তিনি হুজুরকে রিকোয়েস্ট করে যে হুজুর আপনি আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, আমি সেখানে দরকার চলে যাব, কিন্তু আমি আসলে এখানে থাকতে আগ্রহী না, মাদ্রাসায় যদি আমাকে কোনো একটা চাকরি ব্যবস্থা করে দেন আমি সেখানে চাকরি করব। তার পরবর্তীতে জেল সাহেব এখানে চলে যায়, আসলে কোনো ঘটনা ঘটে না, একটা বাস্তব অভিজ্ঞতা যেটা আরমান ভাই উনি ঘটনা সংগ্রহ করে শেয়ার করেছেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ যারা আজকের এপিসোডে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। ইনশাল্লাহ প্রতিপদার সামনের এপিসোডে আমি আবারও হাজির হব বেশ কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম। শুনছেন সবাই ভৌতিকতা, আমি ডক্টর আলিফ এবং আমাদের টিম মেম্বার আজকে আপনাদেরকে আপনাদের তাদের কালেক্টেড ঘটনা অলরেডি শুনিয়েছে এবং আশা করছি আপনাদের আজকের এপিসোডটি বেশ ভালো লাগছে এবং লেগেছে আপনাদের ঘটনা অন্যান্য সব এপিসোডের মতো। এবং আমরা চেষ্টা করছি ইউনিক ঘটনাগুলোই আপনাদের সামনে নিয়ে আসবার জন্য, যাতে ঘটনার যে ইউনিকনেসটা ভৌতিকতা সবসময় প্রোভাইড করে সেটা যেন মেনটেন থাকে। এবং আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনারা যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের সাথে ছিলেন, তারা বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের রেগুলার আছেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আরো 10 জন মানুষকে জানিয়ে দিন আমাদের ব্যাপারে। যারা ঘটনা শুনছেন, আমরা কিন্তু রিভিউ দেখছি, যারা এখনো পর্যন্ত নতুন নতুন জয়েন করছে তারা জিজ্ঞেস করছে ঘটনা কোনটা ভালো, আপনারা হেল্প করছেন তাদেরকে বলে, এবং তারা যখন শুনছে তারা কিন্তু আমাদেরকে বলছে, আমাদেরকে এসে ফিডব্যাক দিচ্ছে না তারা আমাদের ঘটনা পছন্দ করেছে এবং আমাদের এপিসোডগুলো তাদের মন কেড়ে নিয়েছে। তো এইটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে যারা নতুন নতুন এসছে, নতুন নতুন শুনছে আমাদের প্রতিজ্ঞতাকে তারা পছন্দ করতে শুরু করেছে এবং তারা ঘটনা পাঠাচ্ছে। অনেক অনেক ঘটনা আসছে এবং অনেক অনেক ভয়েস ক্লিপ পাচ্ছি আমরা। তো যারা এখনো পর্যন্ত আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় bhoutiwgota@gmail.com, অথবা যারা আমাদের সাথে ব্র্যান্ডিং অথবা প্রমোশনে যেতে চাচ্ছেন আমাদের এপিসোডের তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যারা এখন পর্যন্ত শুনে আসছি তারা সবাইকে বলবো যে আমাদের এখনকার ঘটনাটা, আমরা এখন যে ঘটনাটা আছে সেটা একদম সরাসরি পদ্মা নদীতে চলে যাব এবং সেই জায়গার একটা ঘটনা আমি শেয়ার করব। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের, আপনারা সবাই পছন্দ করেন যাকে, আমাদের প্রাণপ্রিয় রেফাত ভাই। আপনাদেরকে রেফাত ভাইয়ের ঘটনা চলে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই রেফাত ভাইয়ের ব্যাপারে। রেফাত ভাই এখন শর্ট টার্ম মেমোরি লসের মধ্যে আছেন, মানে তার কিছু কিছু জায়গার থেকে ছাপ ছাপ করে আপনার খোপ খোপ আকারে অনেক কিছু জায়গার মেমোরি মনে আছে, কিছু জায়গার মেমোরি মনে নাই। মনে ফর এক্সাম্পল 90-এর মেমোরি মনে আছে, 2000 সালের মেমোরি মনে নাই, আবার 70s-80s-এর মেমোরিজ মনে আছে। তো মাঝখান দিয়ে কিছু কিছু মেমোরিজ তার মনে আছে এবং কিছু কিছু জিনিস তিনি ভুলে যান। মনে করেন তিনি এক গ্লাস পানি খেলো মাত্র, আবার কিছুক্ষণ পর পানি চাইলো, তো খুবই অল্প সময়ের মধ্যে, আবার কিছুক্ষণের মধ্যে ভাত চাবে, একবার ভাত খেলো আবার বলে যে আমাকে ভাত দাও। তো ওনার ছেলেরা, ওনার ছেলের বউরা সবাই দেখভাল করছে ওনাকে এবং উনি খুব বেশি রকমভাবে তার স্ত্রীকে এখনও পর্যন্ত মিস করে যাচ্ছেন। এবং প্লাস পয়েন্ট হচ্ছে তার জীবনে তার স্ত্রী এবং তার মা দুইজন ইম্পর্টেন্ট পার্সনই তার দুনিয়াতে নেই এবং তার এই কষ্টের দুনিয়াতে আমরা সবসময় তার জন্য দোয়া করব। এবং তিনি মাঝখান দিয়ে একবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, যার কারণ তিনি রেগুলার ঘটনা দিতে পারছিলেন না। তার ছেলের কাছ থেকে আমরা এসব ঘটনা শুনি, আমরা এসব ঘটনা শুনেছি, তো আমরা সবসময় তার জন্য দোয়া করবো যেন তিনি আমাদেরকে বড় বড় ঘটনা দিতে পারেন। এবং তিনি আজকেও একটা ছোট ঘটনা পাঠিয়েছেন, তবে আমরা তার তাকে আমরা এসব এক্সট্রা প্রেশার দিতে পারবো না, কারণ যিনি যেটা পাঠাচ্ছেন সেটাই আমি আপনাদের শেয়ার করব। তারা তিনি যখন বড় ঘটনা অবশ্যই পাঠাবেন, আমি অবশ্যই সেটা সাথে সাথে আপনাদের সামনে শেয়ার করব। তো এখন যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা শুরুতেই আমি বলতে চাই যে এই ঘটনাতে কোনো মানুষের নামই ওই মুহূর্তে রেফাত ভাই আমাকে বলতে পারেন নাই। তিনি আমতা আমতা করছিলেন, কারণ নামগুলো তার মনে পড়ছিল না, জায়গার নাম তার মনে পড়ছিল না, কি হয়েছিল সেটা তার অনেকটুকু মনে আছে। তবে তাদের মৌলভীর নামটা তার মনে আছে, আলী সাহেব তার মৌলভীর নামটা তার এখনো পর্যন্ত মনে আছে। কিন্তু যেই লোকটা ভিকটিম ছিল, অনেক আগের কেস যেহেতু, সেহেতু তাই ওই লোকটার নামটা তার মনে ছিল না।
তো সেবার বেশ বৃষ্টি হয়েছিল এবং এটা কত সাল এটা সঠিক তিনি মনে করতে পারছিলেন না। আর এক রিফাত ভাই আসলে গিয়েছিল একজন মাওলানার সাথে কাজ করতে, মানে একটা মাওলানা রিফাত ভাইকে নিয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে গেছে। নর্মালি রেফায়ত ভাই কোনো কাজ করতে গেলে তার সাথে মানুষজন যায়, সেবার হয়েছিল রেফায়ত ভাই কারো অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছিল এবং পদ্মার কোনো আশেপাশের গ্রামে। তো গ্রামের নামটি আসলে মনে করতে না পারে আমরা শেয়ার করতে পারছি না, দুঃখিত। অনেক সময় দেখা যায় আমরা ছদ্মনাম ব্যবহার করি, কিন্তু এখানে ছদ্মনামেরও কোনো জায়গা নেই, কারণ তিনি যাক গ্রামের নামটি মনেই করতে পারছিলেন না। সে গ্রামে আসলে তখন যেতে পুরোটাই নদীপথ ব্যবহার করতে হয়েছিল এবং একটা সার্টেন রাস্তায় যাওয়ার পরে ইঞ্জিন বোট ভাড়া করে সেই গ্রামের বাড়িতে যাওয়া হয়েছিল। আর সেই গ্রামটা ছিল যেই মাওলানার সাথে গিয়েছিল রেফাত ভাই, সেই মাওলানার গ্রামের বাড়ি। তো এই মাওলানা সাহেবের সাথে রেফাত ভাইয়ের তখন বেশ ভালো পরিচয় ছিল এবং রেফাত ভাইদের বাড়ির ঢাকার বাসার আশেপাশেই সেই মাওলানার বাসা ছিল। তো তাই রেফাত ভাইয়ের সাথে যেহেতু পরিচয় ছিল, রেফাত ভাইকে তিনি বলেন যে তুমি আমার সাথে চলো, সে আমার অনেক সিনিয়র ছিল, তুমি আমার সাথে চলো আমার বাড়িতে যাবো, আমি ঘুরেও আসলাম আর সেখানে আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজও আছে, সেটার জন্য তোমাকে আমি নিয়ে যেতে চাই। তো রেফাত ভাইকে তিনি সাথে করে নিয়ে যান। তো রেফাত ভাই তখনও জানতো না আসলে তারা কোথায় যাচ্ছে। তো বিকাল চারটায় কোনো একটা ঘাটে, কোনো একটা এলাকার ঘাটে পৌঁছায়। তো পৌঁছানোর পর সে এলাকার সবাই মাওলানা এবং রেফাত ভাইকে ঘাট থেকেই রিসিভ করে রাখে, মানে লোকজন জেনে গেছিল যে তারা যাচ্ছে। তো ঘাটের মধ্যে অনেক মানুষ ছিল। তো তিনি যে এলাকায় গেছেন সেটা ওনাদের এলাকায় জাউল্লাদের এলাকা বলে অথবা জেলেদের এলাকা বলে। সেখানে শুরুতেই তিনি দেখেন সারি সারি জাল, রেফাত ভাই দেখেন যে পুরো এলাকা ভর্তি জাল, সারি সারি জাল, কারেন্ট জাল সব শুকাতে দেওয়া। তো রেফাত ভাই বুঝতে পারছিলেন যে এটা একটা জেলেদের গ্রাম এবং এটা বুঝতে পারছিলেন আসলে এটা কোন জায়গাটায় পড়েছে। তো যেহেতু আশেপাশে শুধু নদী এবং নদীর শাখা প্রশাখার মধ্যে পার্ট বাই পার্ট মাঝখানে চর উঠে আছে এরকম অবস্থা আর কি। তো সেইখানে মাওলানা যাওয়ার পর তো মাওলানার বাড়ির লোকেরাও ওই এলাকাটাতে, তাদের মাওলানার বাড়ির লোকেরাও আসে, কিন্তু সেটা তাদের কিন্তু গ্রাম না, তাদের গ্রাম আরেকটু সামনে। তো রেফাত ভাইকে সেই মাওলানা আড়াল করে ডাকে যে তুমি একটু এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তো সে রেফাত ভাইকে বলে শোনো রেফায়েত, এটা তো আমার গ্রাম না, আমার গ্রাম আরেকটু সামনে, এখানে যে জাউল্লাদের যে প্রধান সেই জাউল্লার ছেলের অবস্থাটা ভালো না, তো অনেক মানুষজনের কাছ থেকে কথাবার্তা শোনার পরে না আমি ভাবছি যেদিন আমি গ্রামের বাড়িতে যাবো সেদিন এই বাড়ি হয়ে যাব। তো আমি চাইছিলাম, তখন থেকেই চাইছিলাম যে আমি তুমি আমার সাথে আসো, তো এবার আমি তোমাকে সাথে করে নিয়ে আসছি। তো আমার শরীরে কিন্তু বেশ জ্বর, তুমি ধরে দেখো। তো রেফাত ভাই শরীরে তোনার কপালে হাত দেয়, দেখে যে না আসলেই লোকটার জ্বর বেশ ভালো জ্বর, তুমি তো কাজটা ভালোই বুঝো, তুমি বুঝতে পারছো তোমার আমি কি কাজের জন্য এখানে নিয়ে আসছি, আর তুমি এটা করতে পারবে এটা আমার বিশ্বাস, তা আমার সাথে তুমি চলো, তুমি আপাতত চুপ থাকবা, তুমি কাউকে কিছু বলবা না। তো রেফাত ভাই তখন একদম জোয়ান মানুষ, রক্ত গরম টপ টাইপের মানুষ আর কি, রেফাত ভাই কিছুই জানে না, এরকম একটা ভাব নিয়ে ওই মাওলানা সাহেবের পেছন পেছন যেতে থাকে। তো পুরো জেলেদের এলাকাটাই থমথমে, বেশ থমথমে। তো আশেপাশে দূরে মসজিদ অনেক দূরে, আর এখানে সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী ওই এলাকাটায়। তো আপনারা জানেন প্রথাগতভাবে বাংলাদেশের জেলেরা অনেক জায়গায় যারা আছে তারা মোস্টলি হিন্দু ধর্মাবলম্বীর। যাই হোক, সেই গ্রামের ভেতরে প্রবেশ করা হয়। প্রবেশের সময় অনেক মানুষ তাকিয়েছিল যে এখানে এই মাওলানা সাহেবকে নিয়ে আসছে, হয়তো বা ওই যে পাগল ছেলেটার জন্য নিয়ে আসছে, মানে সবার মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে। তো যেহেতু জেলেদের প্রধানের বাড়িতে যাওয়া হচ্ছে, তাই মাওলানা সাহেবের প্রতি তেমন কোনো আঙ্গুল কেউ তখন তুলতে পারে নাই, মানে ওই এলাকায় মাওলানা কেন আসতেছে, একটা হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বীর একজনের বাসায় কেন একজন মুসলমান ঢুকবে, এই ধরনের আঙ্গুল তোলার মতো তখন কোনো লোক ছিল। তো রেফাত ভাইয়ের বেশ ভূষাও তো তখন মনে করেন একজন একজন মৌলবীর মতোই আর কি। তো সেবার রেফাত ভাইয়ের সাথে সাতজন ওস্তাদি ছিল, নর্মালি সবাই থাকেন একসাথে, কিন্তু সেবার সাতজনই ছিল। কিন্তু এই ওস্তাদদের ব্যাপারে মাওলানা সাহেব তখন পরিষ্কার জানতো না। তো সেই গ্রামে ভেতরে ঢুকবার আগেই ওস্তাদরা পেছন থেকেই গাছে গাছে চলে যায়, আর প্রবেশ করে না। তো রেফাত ভাই শরীর বন্ধ করে ভেতরে প্রবেশ করে এবং রেফাত ভাইকে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তুমি এই বাড়িতে ঢোকার সময় অবশ্যই শরীর বন্ধ করে নিবা, অন্য সময় তোমাদেরকে তোমাকে আমরা ওয়ার্ন করি বা না করি, কিন্তু এবার আমি তোমাকে বলে দিচ্ছি, তারা বলে দিচ্ছে যে তুমি শরীর বন্ধ করে ঢুকবা। এবং রেফাত ভাই শরীর বন্ধ করার আগে কিছুক্ষণ পরপর তার মায়ের চেহারা বারবার দেখছিল, বারবার তার মায়ের চেহারা দেখছিল, এই তার মা গাছের নিচে দাঁড়ানো, এই তার মা ওই দূরে দাঁড়ানো, এরকম অবস্থা আর কি।
তো যাই হোক, তারা একটা সময়, এটা তো রেফাবের কাছে তখন নতুন নতুন অবস্থা, তো গ্রামের ভেতর তারা সাধারণভাবে প্রবেশ করে। তো খুব আহামরি প্রবলেম, তখনও তিনি ওই এলাকায় ঢোকার পর আজ করতে পারেননি। তো মালানা সাহেবের সাথে প্রবেশ করার পর উঠানে ওই এলা বাড়ির উঠানে তো মোড়া টোড়া দেওয়া হয়, তারা বসে। তো কথা কথায় জানা যায়, খুব বেশি দিন নাকি আগের কথা না, প্রায় দুই তিন মাস যাবৎ ছেলেটার প্রবলেম চলছে। এই প্রবলেমটা চলবার আগে সেদিন, মানে যেদিন প্রথম দিন যারা বুঝতে পারে, সেটা হইতেছে রাত ১২টায় তারা মাছ ধরতে বের হয়। তো ছেলেটার তখন বিয়ে হয়েছে এবং একটা ছেলে সন্তান আছে। তো সেই ছেলেটার বাবা, তার বাবা ও আশেপাশের মানুষের সাথে মাছ ধরতে বের হয়। তো তাদের মেইন পেশা তো মাছ ধরাই। তো আসলে জাল, আগেই জাল ফেলা ছিল, সেগুলো থেকে জালগুলো থেকে ইলিশ মাছ ধরতে ধরে ধরে যেগুলো আটকা পড়েছে সেটা ধরে তারা বাজারে বিক্রি করবে। তো তারা রাতের বেলা বের হয়। তো জালে আটকা পড়া মাছ যেগুলো ধরা হয়েছিল সেগুলো থেকে তারা রান্না করে খাওয়া দাওয়া, ওই নৌকার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে তারা বলে যে না মাছ ধরবো না, এবং তারা সবাই ওই হুকা টানতে বসে আর কি হেলান্তি নৌকার ভেতর। আর কিছুক্ষণ পরেই বাজারে নৌকা ভিড়বে এবং সেগুলো তারা বিক্রি করবে, সকাল হলে বিক্রি করে ফেলবে, সকাল সূর্য ওঠার আগে আর কি, এরকম প্ল্যান। তো এরকম সময় তার ছেলে বেশ জোরে জোরে কাকে যেন ডাকতে থাকে, তো পরিচিত একটা নাম সে ডাকতে থাকে। তো পরিষ্কার এই পার থেকে ওই পারে বুঝতে পারতেছিল না ছেলেটার এই ডাকার মধ্যে কেন একটা জড়তা ভাব ছিল। তো মাঝে মাঝে আশেপাশে নৌকা থাকলে তারা প্রায়ই তারা ওইরকম হাঁক দেয়, জোরে জোরে হাঁক দেয়, ডাক দেয়, এই কে, এরকম টাইপের আর কি। কি অবস্থা জানতে তখন তার তো তখনও তারা বুঝে উঠে নেই ছেলেটা আসলে কাকে ডাকছে আর কার সাথে এরকম কথা বলছে বা কিছু একটা। তো তারা জিজ্ঞেস করে, কি রে অমুক নাকি? কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেলেটার ওপাশ থেকে আর কোনো উত্তর আসে না। তারা কিছুক্ষণ পর দেখে নৌকার যে প্রান্তে ছেলেটা ছিল সেই প্রান্তে আর ছেলেটা নাই এবং ওর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তারা হেঁটে হেঁটে অপর প্রান্ত যেয়ে দেখে ছেলেটা নদীতে ভাসছে। নদীর মধ্যে যদি কেউ পড়ে তখন তো শব্দ পাবে না, কিন্তু তারা কোনো শব্দ পায়নি। সাথে সাথে তার যার ছেলে সে ঝাঁপ দেয়, ওই ঝাঁপ দেওয়ার শব্দ তো পরিষ্কার শোনা গেল, কিন্তু কই তার ছেলে যে পানিতে পড়লো, এত বড় একটা ছেলে পানিতে পড়ে গেল, তার ছেলে আবার খুব লম্বা টাইপের ছেলে আর কি, এত বড় ছেলে পানিতে পড়ে গেল কোনো বুঝলাম না। তো তারা হেঁটে হেঁটে, মানে তারা ওই আর কি, তো ছেলেকে উঠায় পানি থেকে। তো ছেলেকে উঠানোর পরে দেখে যে ওই পানির মধ্যে ছেলে ভাসতে থাকে, তার ছেলেকে উঠায় এবং দেখে ছেলে তার ছেলে তার অজ্ঞান পুরো। তো মাছ যা ছিল তা তারা বিক্রি করে। তো তাদের জীবিকার সাথে আসলে পারিবারিক মানে পার্সোনাল প্রবলেমগুলো তখন তারা এতটা মেনটেন করতো না। তো অজ্ঞান তারা তার ছেলেকে শুয়ে রাখে, শুয়ে রাখে যে হ্যাঁ সে নিঃশ্বাস নিচ্ছে ঠিক আছে, শুয়েছিল। তো তারা মাছগুলো সব ওই ছেলেকে ছেলে ঘুম, তো সকালবেলা ভোরবেলা তারা মাছ বিক্রি করে বাসে বাড়ির পথে নড়াওয়া দেয়। মাছ রাস্তায় হঠাৎ করে ছেলে নড়ে চড়ে উঠে বসে। তো বসার সাথে সাথে ছেলে ঘামছিল, এদিকে বৃষ্টি প্রচণ্ড, তারপরও ছেলে ঘামছে, বাইরে তখন বৃষ্টি। তো নৌকা ভিড়ানো অবস্থায় তখন তারা মাছ পথে এসে নৌকা ভিড়ায়। তিনি জিজ্ঞেস করেন, কি রে তোর কি হয়েছিল গতকাল, এরকম অজ্ঞান হয়ে পড়ে রেলি করো নাকি বলতো, পানির মধ্যে কেমনে তুই? তো ছেলে বলে, তাদের ভাষায় আর কি, ছেলে বলে বেশি কিছু মনে নাই, তবে যতটুকু মনে আছে তাদের বাসের পাশের এলাকার একজন নাকি তাদের পাশের নৌকায় নৌকার পাশে এসে ভিড়ে আর কি, কাছাকাছি এসে ভিড়ে। তো তিনি জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার, কি অবস্থা? ওই মুহূর্তে তার নাকি ভয়েস ঠিক মতো বের হচ্ছিল না। তো তো জিজ্ঞেস করতে থাকে, কি অবস্থা, পাশে কাছাকাছি আসে। তো লাল আকাশে তখন সব পরিষ্কার। তো তিনি জিজ্ঞেস করতে করতে যখন নৌকা আরেকটু কাছে আসে, তিনি দেখেন নৌকার ছাদের উপরে যাদেরকে তিনি দেখছিল তারা তাদের চেহারার পুরো চেহারা পাল্টে পড়া কুকুরের মতো হয়ে গেছে, সব পশমালা লোক, মানুষ কুকুরের মতো কিন্তু দাঁড়িয়ে আছে মানুষের মতো। নৌকার নিচে একদম একদম নৌকার একদম একদম যে জায়গাটা একদম কর্নার পোর্শনটা, কর্নার বলে ঢুকতেই যে জায়গাটা চোখা পোর্শনটা, সেই জায়গাটা লাশ সোজাসুজি রাখা। তিনি শুধু এতটুকুই দেখেন যে পশমলা লোকগুলো লাশটাকে সবাই মিলে একসাথে কামড় দিয়ে পানিতে ঝাঁপ দেয়, আর একটা কুকুর সব ঝাঁপ না দিয়ে তাদের নৌকা এসে পড়ে। তিনি এরপরে আর কিছু মনে করতে পারে না। তো এরপরে তারা খুব চিন্তিত হয়ে যায় যে আসলে কি দেখলো, ছেলেটা পানির মধ্যে পড়ে গেল। তো তারা লবণ ওই তখন আগেকার দিনে মানুষ এরকম করে না, কিন্তু ডাল ঘুটনির মধ্যে লবণ দিয়ে চাটায়, তো তাকে নাকি এরকম লবণ চাটানো হয়েছিল। তো এরপর তারা বাড়িতে ফেরে। তো বাড়িতে ফেরার পর এলাকার মন্দিরের পূজারীর কাছ থেকে তারা কিছু একটা এনে দেয়, কবচ টাইপের কিছু একটা বেঁধে দেয়, ওইটা হচ্ছে লাল কালারের কয়েক, যেটা আপনারা অনেকে দেখেন, ওইরকম টাইপের কিছু একটা বেঁধে দেয়। কিন্তু সেদিনের পর থেকে তার ছেলে আর মাছ ধরতে যেতে চাইতো না, যতই জোরাজুরি করা হতো ততই সে রাগ দেখাতো।
একদিন নাকি জোর করে নিয়েই গেছিল রান, মানে কারণ সাথে কেউ ছিল না সেদিন। তো মাছ ধরেছে বেশ ভালোই, কিন্তু এর মধ্যে নাকি একটা মাছ রান্না হচ্ছিল আর একটা মাছের আঁশ ছাড়ানো গন্ধ আসছিল নৌকার পেছন দিক থেকে। তো অত বড় যেহেতু নৌকা না, নৌকার অত বড় না আবার অত ছোটও না, তো ছেলের বাবা গিয়ে দেখে ছেলে মাছের আঁশগুলো মুখ দিয়ে ছাড়াচ্ছে একটা একটা করে, আর জোরে জোরে থু মেরে আঁশ ছুঁড়ে ছুঁড়ে মানে পানিতে ফেলছে, একটা একটা করে আঁশ ছুঁড়ে ছুঁড়ে পানিতে ফেলছে। তো এটা দেখে তিনি জোরে চিৎকার দেয়, কি কি এখানে কি করতেছিস তুই? এবং তার ওই নৌকার মধ্যে যে সব বন্ধুরা মুহূর্তে প্রেজেন্ট ছিল তাদেরকে ডাকে এবং তার হাত থেকে মাছটা কেড়ে নেয় এবং তাকে আটকে ধরে। ঘটনা কি, যে পুরোহিত যে কবস্থা দিয়েছিল সেটা তখন তার সাথে এখন নেই, এখন এটা নেই নাকি এই জন্যই এরকম আচরণ করছে কিনা কে জানে। তো এরপর থেকে ছেলেটা আর কিছু বলে না কিভাবে সব হচ্ছে। এর আগের বার যেমন বলেছিল সে কি দেখেছে, এবার আর সে বলছে না। ছেলেটার আচরণ তার কাছে বেশ অদ্ভুত লাগতে থাকে। সেটা কাঁচা মাছ খেতে চাইতো বাড়িতে, বাড়িতে মাছ আনলে সেটা কাঁচাটাই খেতে চাইতো এবং শরীর থেকে সারাক্ষণ আসতে মাছের আসতে গন্ধ আসতো। খালি সারাক্ষণ নদীর ধারে বসে থাকতো, কার্তিক জানি তাকে কথা বলতো, একা একা থাকতে চাইতো, স্ত্রীকে চিনতে চাইতো না, বলতো ওকে আমি চিনি না, আবার নিজের ছেলেকে ঠিকই চিনত। তো অবস্থা অবনতির দিকে গেলে তার ছেলেটা কত সে চেনা বন্ধ করে দেয়। তো এই তো সেদিন রেফাত ভাইরা যাওয়ার দুই সপ্তাহ আগেই নাকি ছেলের গায়ে দুধ মেখে ছেলের শরীরে কামড় পর্যন্ত দিয়ে ফেলেছিল এবং জোরে জোরে চিৎকার করতে করতে বলেছিল ওরে আমি আজকে খেয়ে ফেলবো, মানে নিজের ছেলেকে সে নিজেই খাইতে যাচ্ছে এবং বেশ জোরে কামড় দিয়েছে। ছেলেটা বেশ তার ছেলেটার বেশ ভালো ক্ষতি হয়েছিল। পরে জোর জবরদস্তির মাধ্যমে তার কাছ থেকে তার বাচ্চাটাকে উদ্ধার করে তার স্ত্রী তার বাবার কাছে চলে যায় এবং সেই থেকে একা একা থাকা এবং গত এক মাসে আমূল পরিবর্তনে এমন অবস্থা এখন সে আর কাউকেই চেনে না এবং সে নিজে আয়নার সামনে দাঁড়ালেও নাকি চিৎকার করে ভয় পেতে থাকে। তো শুধু এতটুকুই বলে যে শেষ, সব শেষ, আমি সব শেষ করে ফেলছি। এদিকে এলাকার ভেতরে কিছু কবিরাজের মধ্যে যা অনেককে নিয়ে আসে, তবে যার সবচেয়ে বেশি নাম ডাক ছিল তাকে নিয়ে আসে একটা সময়, সেই কবিরাজ নাকি তার ভেতরে অদ্ভুত পিশাচের দেখা পাচ্ছিল। নাকের ভেতরে মরিচ সরিষার তেল পড়া থেকে শুরু করে কোনো কিছুই নাকি ওই মুহূর্তে বাদ রাখা হয়নি, শুধু ছেলে লাফিয়ে লাফিয়ে ওঠে আর এছাড়া কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না। তো এলাকার এক ইমামকেও জানা হয়েছিল, কিন্তু সেই ইমাম এই কাজ করতে নারাজ ছিলেন। বিধায় এই মাওলানা সাহেবকে নিয়ে আসা হয় এবং যেহেতু মাওলানা সাহেব এই এলাকায় থাকতেন না, তাই থাকার তাকে সুদূর ঢাকা থেকে নিয়ে আসা হয়। এদিকে গত 3-4 দিন যাবৎ এই আগুন ধরিয়ে শরীরে দেওয়ার অবস্থা শুরু হইল ছেলের। উনুনের আগুন নাকি শরীরে দেবার কয়েকবার চেষ্টা করেছিল কিন্তু সফল হচ্ছিল না। তো নিজেকে শেষ করে দেবার জন্যই নাকি যখন ছাড়া পেত তখনই সে এটা করত, গোঙাত, তার স্ত্রীর নাম ধরে ডাকত এবং জোরে 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 চিৎকার করে বলতো যে ওই পানির কাছে নাকি কে আছে, ওই পানির কাছে নাকি কে আছে। এই 2 মাসে মারাত্মক বদলানো শুরু হয়েছিল তার শরীরের ভেতরে, শুকিয়ে এমন অবস্থায় যে দূর থেকেও হাড় গোনা যেত, বেশ ভয় লাগতো ছেলেটাকে দেখে। এবং ছেলেটা বেশি বয়স না, 19-20 বছর বয়স। তো মাওলানা সাহেব উঠানে তাকে নিয়ে আসার আগে বাড়ির চারিপাশে দেখছিলেন আর রেফাইদ ভাই তখন উঠানেই বসেছিল ওই কুপির আলোতে। তো রেফাইদ ভাই দেখছিল বা চারিপাশে তখনও কিছু নজরে এখন আসেনি আর কি। তো মাগরিবের নামাজ তারা শেষ করে ওই জায়গায় যায় এবং এসে 15 মিনিটের পথ পাড়ি দিয়ে সে এলাকায় এসে নামাজ পড়ে এবং নামাজ শেষে আবারও ফেরত যায়। তো ওইখানে অন্ধকার, তো আমি বলেছিলাম যে কুপি জ্বালানো চারিপাশ। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা যেদিক দিয়ে গাছগাছালিতে উঠে যায় সেগুলো মারাত্মকভাবে ওই বাড়িতে প্রবেশ করার সময় নড়তে থাকে এবং মনে হতে থাকে এই বুঝি ঝড় চলে এসছে। এবং সেদিন আকাশ মেঘলা ছিল এটা ঠিক, কিন্তু তখন ঝড় হবার মতো অবস্থা ছিল না। ঝড়ের অবস্থা তো অবশ্যই আপনারা বোঝা যায়, বুঝতে পারবেন। তো রেফাত ভাই দেখেন একজন ওস্তাদ ছিটকে এসে রেফাত ভাইয়ের সামনে ক্রস করে সামনে চলে যায়, বলতে থাকে আমাকে একটা ধাক্কা দিল, দেখো কি অবস্থা, কত দূরে চলে আসছি। তো আপনার সামনে ওরা দেখা দিচ্ছে না, এখানে আছে ওরা আছে, এটা বলতে বলতে রেফাত ভাই দেখে প্রায় 6-7 জন মানুষের ন্যায় শরীরে কিন্তু পা উপরে হাত দিয়ে ভর করে হাঁটছে। তো রেফাত ভাই সামনে যেহেতু এসে পড়ছে, তো রেফাত ভাই তো বুঝতে পারছে যে তার ওস্তাদরা আসলে তাদের সাথে পারছে না। তো এর মধ্যে 6-7 জন মানুষের মতো দেখতে শরীর, কিন্তু ওই অবয়বগুলোর পা উপরে এবং হাত ভর করে তারা হাঁটছে কয়েকজন একসাথে, চেহারা বোঝা যাচ্ছে না, কুপির আলোয় বোঝা যাচ্ছে না। তো কুপির আলোয় যতটুকু বোঝা যায় যেটা কিছু হাত দিয়ে হাঁটছে এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। আর এদিকে হ্যাজাক লাইট আনতে গেছে একটু দূরে,
ওই বাড়ি থেকে। এই ওই জায়গাটা একদম অজপাড়া গায়ে, এই সভ্যতার আলো তো এখনো মনে হয় ঠিক মতো পৌঁছায়নি, তখন তো আরো না। তো হ্যাজা কার কাছে আনতে গেছে সময় লাগবে। তো এলাকার মধ্যে সারা পড়ে যায় যে এই কেসের জন্য হুজুর নিয়ে আসা হয়েছে, এবং রেফাত ভাই অনেক কিছু দেখছিল, এবং যেহেতু ওই মুহূর্তে হ্যাজাক লাইট ছিল তাই অপেক্ষা করা হচ্ছিল লাইটের, তাই ছেলেটাকে ভেতরেই রাখা হয়েছিল, আটকে বাধা ছিল না, ভেতর আটকা ছিল, ঘর বন্ধ ছিল। তো ছেলেটা ঘরের ভেতর থেকে এমন ভাবে কান্না করছিল যেন ছেলেটাকে কেউ ফাঁসিতে ঝোলাচ্ছে, খুবই মায়া কান্না। ছেলেটার মুখের ভেতর থেকে অশ্লীল গালাগাল গালাগালেও আসছিল যে তা সেটা এই ছেলেটা তার মাকে করছিল। তার মাকে এও বলতে শোনা গেছে, ও মা আমার ওই বাচ্চা যায় না দে, মানে তার বাচ্চার কথা বলছে, ও রক্ত খাই আর শান্ত হই, আমার অবস্থা দেখা বুঝতাছস না, এবং আরো নানা কথা ওই এলাকার ভাষা, এবং ওই এলাকার ভাষাটা একটু ডিফারেন্ট, তাই পরিষ্কারভাবে রেফাত ভাই বোঝেও নি আসলে ছেলেটা কি বলছে। তো রেফাত ভাইয়ের জন্য রেফাত ভাইয়ের যে পাঁচজন ওস্তাদ সেখান থেকে চলে যায়, এবং তারা আরেকজন ওস্তাদ এসে বলে যে তারা দলবল আনতে গেছে, এবং শুরুতে নাকি ওই মুহূর্তে ওই জায়গায় ওই অবয়বগুলো একজন ছিল, পরে তোমরা আসাতে সে আরো অনেক অনেকগুলো জিন নিয়ে আসছে, ওদের সাথে মোকাবেলা করতে হবে, তুমি আড়ালে আসো, আমি তোমাকে ছোট করে বলছি। তো রিফাত ভাই নদীর ধারে যায় এবং ওস্তাদ তাকে বলে, শোনো এই লোকের উপর কেউ কালো জাদু করেছে, তবে কালো জাদুটা করা হয়েছে পুতুলের ভেতর, পুতুলের সাথে কিছু পিশাচও চালান দেওয়া হয়েছে। এখন এরা সংখ্যায় কম ছিল, কিন্তু জঙ্গল থেকে এরা আরো কিছু সাথী আনতে পার, মানে সাথে আনাতে আমরা পারছিলাম না, তবে তাদের সাথীরা না পারতে এখানে এসছে, মনে হচ্ছে ছেলেটাকে এখনই কিছু করতে না পারলে খুব বেশি দিন বাঁচানো যাবে না, অবস্থা এখনো খারাপ, তবে চেষ্টা করা যেতে পারে, পুতুলটা খুঁজতে হবে, তবে পুতুলটা কোথায় এটা জানা দরকার, পুতুলটা যদি কোনোভাবে ব্যবহার করে ফেলা হয় তবে কিন্তু সব শেষ হয়ে যাবে। এরা পুতুলটা দেখে এবং এদিক সেদিক বিভিন্ন জাদু করে সবাইকে ভোলানোর চেষ্টা করছে, এটা ঝুলিয়ে রাখা যাবে না, আজকে ফজর ওয়াক্ত পর্যন্ত লাগলে লাগবে, ততক্ষণই সই চেষ্টা করব। তো এই গাছের পর তাদের গন্ডি আর যায় না। তো তুমি ভেতরে ঢোকার সময় তারা বলছে যে অবশ্যই পানিটা রাখবা, আর শুরুতে এই পানি শেষ করো না, শুরুতে নাও ওরা নাও আসতে পারে, আর এরা এখন নাই, তুমি ডাকলেও সে আসবে সাথে সাথে বলা যাচ্ছে না, আগে মালানা সাহেব কি করে দেখো, তারপরে তুমি তোমার স্টেপ নিও, আগে আগে কিছু করো না। তো এদিকে রাতের অবস্থা তখন রাত 10টা, এলাকার মানুষ ভিড় করে, এলাকার একাকার অবস্থা, ওইটা ওই এলাকার সবাই দেখেছে। হ্যাজাক লাইটের ভেতরে ব্যবস্থা করা হয়, ছেলেটাকে উঠানের মাঝখানে বসানো হয়, এদিকে মাওলানার চোখ বন্ধ করে হাত কাঁপছে এবং কি যেন পড়ছিল, কিছুক্ষণের মধ্যে ছেলেটা নড়ে চড়ে দাঁত কিট মিট দেওয়া শুরু করে, কটমট করে। 10 মিনিটের মাথায় মাওলানা সাহেব বলে, রেফায়েত আমার পক্ষে আর সম্ভব না, আমার জ্বর বেড়ে গেছে, এদের সাথে থাকলে আমার জ্বর আরো বাড়বে, আর ততক্ষণে ছেলেটার মুখ দিয়ে ফেনা এবং নাক দিয়ে পোকা বের হচ্ছিল, আশেপাশে যেসব মহিলা ছিল সব ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, পোকার সাইজ একটা বিশাল, বড় বড় পোকা, বড় বড় পোকা। তাদেরকে দূরে সরিয়ে রেফাত ভাই সুরা পড়ছিল এবং একে একে সেই ঘর থেকে প্রায় যে ঘর থেকে ছেলেটাকে উদ্ধার করা হয়, মাঝখানে নিয়ে আসা হয় 14-15 জন মানুষ, এবং মৃত মানুষ চোখ বন্ধ করা অবস্থা সদৃশ পা উপরে হাত নিচে ভর করে হেঁটে হেঁটে ঘর থেকে বের হয়ে আসে। রেফাত ভাই বুঝতে পারছিল এখনই এদের ভেতর থেকে একজনকে নিয়ে আসা যাবে, এবং রেফাত ভাই সুরা পড়ছিল এবং শরীরে পানি ছিটাচ্ছিল, এবং তার মধ্যে তখন রক্ত গরম, না এটাকে পিটিয়ে দরকার হলো, আমি ঠিক করব, হঠাৎ কাজ হয়ে গেল। ছেলেটা মাতালার মতো করে রেফাত ভাইয়ের দিকে তাকালো এবং বলতে লাগলো, এখানে আমার প্রায় 400 উপরে জিন আছে, এবং এসেছে তুমি এই বাজে কর্মকাণ্ডের জন্য। রেফাত ভাই বলছে যে তুমি এখানে প্রায় 400 জিন আছে, জিন নিয়ে আসছি আমি, এবং আনছি তোমার কর্মকাণ্ডের জন্য, তুমি কালো জাদু করেছো আমরা জানি, না হলে অন্য কেউ আসতো, তুমি যেহেতু করেছো তুমি এসেছো, তুমি এখন এখন কিভাবে উদ্ধার করবে এই ছেলেকে, না হলে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। তো পানি ছিটাছিটে একটা সময় শেষের দিকে আগুনের ভেতরে পানি ছিটিয়ে ওর দিকে ধরতেই বলে, একটা পুতুল আছে যা এই ছেলেটার স্ত্রীর কাছে, ওই বাড়িতে ওর যে স্ত্রী যে বাড়িতে আছে সেখানেই আছে, এটা উদ্ধার করলেই হবে, তবে তার স্ত্রী করেছে কারণ তার স্ত্রীর বাবাকে এই ছেলেটা একদিন কটাক্ষ করে কথা বলেছিল তার শ্বশুরকে, এবং স্ত্রী যে কাজটা ছোট করে করতে যে এতটুকু করে ফেলবে তা বোঝা যায়নি, এবং এটাতে ইনফ্লুয়েন্স করেছে এই জিনগুলো, তার স্ত্রীও কিছু দিতে পারেনি, তাদেরকে পুরো পরিবারকে শেষ করে বাচ্চাটাকে নিয়ে যাবার প্ল্যান নাকি।
এরকম কথাবার্তা বলছে যে তোমার তুমি তোমাকে তো মারবোই, তোমার স্ত্রী আমাদেরকে যা দেওয়া দরকার ছিল সেটাও দেয় নাই, এখন তোমার স্ত্রীকেও মারবো এবং তোমার বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাব, ওকে আমরা আলাদা করে খেয়ে ফেলবো, এরকম কথাবার্তা, মানে কথাবার্তা তখন চলছে এবং হেভি বার্গেন চলছে। এর মধ্যে মাওলানা সাহেব এবং ওই মধ্যে রেফাত ভাই চলে আসে, তো রেফাত ভাই সহ সেই রাতের বাচ্চাকে, এবং একটা সময় রেফাত ভাই সহ সেই রাতের তার স্ত্রীকে নিয়ে আসা হয় বাসি বাড়ি থেকে, তাকে বলা হয় যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসো। অনেক জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ওইটা ওই বাড়ির পেছনে রাখা গেঁথে রাখা হয়েছে একটা মাটির পাত্রের ভেতর, সেখান থেকে সেই পুতুল উদ্ধার করা হয় এবং সেই পুতুলটা ভেজা ছিল, ময়লা পানিতে ভেজানো ছিল এবং সেটাকে পুড়িয়ে ফেলা হয়। এবং ওই মুহূর্তে উপস্থিত সবাই সেখানে একটা মায়া কান্নার শব্দ শুনেছিল যা ওই এলাকায় ওই মুহূর্তে অনেক দিন যাবত আলোচনায় ছিল, ওই এলাকায় সবাই শুনেছে মায়া কান্নার শব্দটা। রেফাত ভাই দেখে সেখান থেকে কিছু মহিলা আকারের কেউ বের হয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে কিচ্ছু বলা গেল না, তবে একজন দুইজন না অনেকজন, উপস্থিত সবাই হয়তো দেখতে পাচ্ছিল না, তবে মৌলভী মাওলানা সাহেব বুঝতে পেরেছিল এবং রেফাত ভাই যে এরকম এরকমভাবে আবির্ভূত হবে সেটা মাওলানা সাহেবও ভাবেনি। পরের দিনে সেখান থেকে তারা চলে আসে এবং মাওলানা সাহেবের বাড়িতে প্রায় 7 দিন রেফাত ভাই ছিল। তো এরপরে রেফাত ভাই যখন ওই মাওলানা সাহেবের বাসায় ছিল, পরে আর জানতে পারেনি ছেলেটার কি অবস্থা, তবে যে কয়েকজন এখানে ছিল সে কয়েকজন খবর নিয়েছিল যে না তখন পর্যন্ত কিছু হয়নি, যে ছেলেটা কেমন আছে। এরপরে যখন তারা চলে আসে সেখান থেকে, তারা তার খবর নেয়নি এবং এসব কাজে একবার নাকি করার পর আর দ্বিতীয়বার যেতে ইচ্ছা করে না, একবার কখনো সাকসেসফুল হয় কখনো সাকসেসফুল হয় না, সফল না সফল মানে রেফাত ভাইয়ের কাজের মধ্যে 30-40% সফল না হওয়ার কেস আছে, এটা উনি বলেছেন। তবে পরে নাকি ওরা আবারও এসেছিল, কিন্তু তা মৌলভী সাহেব মানে মাওলানা সাহেবই দেখেছিল, সরি মাওলানা মৌলভী, বারবার আমি একটু মিক্স আপ করে ফেলেছি, মাওলানা সাহেব পরে দেখেছিল কিন্তু পরে আর এটা ব্যাপারে রেফাত ভাই কি রেফাত ভাই জিজ্ঞেস করেনি। তো এটা একটা ছোট ঘটনা রেফাত ভাই আমাদের সাথে শেয়ার করলো এবং রেফাত ভাই বলেছে যে এই ঘটনার ভেতরে ছেলেটার মধ্যে যে অদ্ভুত একটা চেহারার আবির্ভাব হয়েছিল সেটা একদম পরিষ্কার বোঝা গেছিল, এবং ওই গাছের মধ্যে যে প্রচুর জিন নড়ছিল এটা একদম ক্লিয়ার, এবং এই গাড়ি ওই বাড়িটার চারিপাশে কিন্তু একদম বাঁশ ঝাড় দিয়ে ভরা, তো এই শব্দগুলো চারিপাশে মানে সব খুব কানে আসছিল এবং সবার মুভমেন্ট, সবাই মুভমেন্টের শব্দ পেয়েছে, সবাই মানে মায়া কান্নার শব্দ পেয়েছে, মনে হয় যে বিড়ালরা যেভাবে কান্না করলে সেরকম মায়া দিয়ে কান্না করলে যেরকম শব্দ হয় সেরকম কান্নার শব্দ পেয়েছে। তো এটা ছিল রেফাত ভাইয়ের একটা ঘটনা এবং রেফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম শর্ট টার্ম মেমোরি নিয়েও এত অসুস্থতার মাঝেও তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন এবং আরও সামনে শেয়ার করবেন এটাও কথা তিনি বলেছেন। আমরা আবারও আপনাদেরকে বলছি সামনে আমরা কিন্তু নিয়ে আসছি আপনাদের সবার পছন্দের ঘটনা, জাহিদ ভাইয়ের ঘটনা, এবং সেটা শের শাহ 88তম এপিসোডে প্রচারিত হবে এবং একটি ঘটনায় জাহিদ ভাইয়ের একটা ঘটনায় অনেক বড় একটা ঘটনা থাকবে। তো আশা করছি আপনারা কেউ মিস করবেন না এবং আমাদের এপিসোডগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, যারা একবার ঘটনা বুঝতে পারছে না তারা আবার দ্বিতীয়বার শুনছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা গভীর রাত পর্যন্ত আমাদের সময় দেন, আপনাদেরকে সবসময় ধন্যবাদ জানাতে চাই এবং আমি প্রতি ওয়ার্ডেই আপনাদের ধন্যবাদ দিতে চাই। আমাদের সাথেই থাকবেন, ভৌতিকতার সাথেই থাকবেন। আজকে আমাদের ঘটনা এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসছি, আসসালামু আলাইকুম।